প্রশ্ন উত্তর পর্বটা শেষের দিকে হয়, তবে আপনার যে কোশ্চেন গুলো থাকবে এখানে মেসেজে আপনি জানিয়ে দিবেন, লিখে জানিয়ে দিতে পারেন। মানে স্যারের আলোচনার পর আরো কিছু যারা আলোচনা অ্যাড করেন, আরো অন্যান্য স্যারেরা আছেন, তাদের তাদের পর আপনাদের কোশ্চেন অ্যান্সারটা দেওয়া হয়। তবে লিখে দিলে একটু সুবিধা হয়, ঠিক আছে? তাহলে চোখে পড়বে, সেটা আমরা বলতে পারবো। জি জি জি, ঠিক আছে। ক্লাস স্ক্রিপ্টেড না হওয়ার জন্য তারা কি করে, ভুলভাল কিছু করে ফেলে, আবেগপ্রবণ হয়। কিন্তু মূল মূল নেচার যে মেধার যে জায়গাগুলো যেগুলো আছে, মেধার যে জায়গাগুলো ইয়েগুলো, সেগুলো কিন্তু সরার চেয়ে অ্যাক্টিভ মেধা। সেখানে সাইকোসিস হলে কি হবে, সাইকোসিস হলে তাদের ডিলেট, সাইকোসিস ইজ ডমিনেন্ট, তার ডিলেট হয় এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, সিপ্লিসের ক্ষেত্রে তো ডালনেস আসবে, আবার সোরা সিপ্লিস কম যদি হয়, সোরা সিপ্লিস কম যদি হয়, সেখানে যদি সোরাটা যদি মানে অ্যাক্টিভ ফর্মে থাকে, সেখানে সেই পেশেন্টটা কিন্তু হবে চূড়ান্ত ইন্টেলিজেন্ট, হবে তার বয়সের তুলনায় বেশি ইন্টেলিজেন্ট। যেমন প্রিকোসিটি আপনি মার্ক ইয়েতে দেখবেন, রেপারেতে মার্ক সল দেওয়া আছে প্রিকোসিটি। আচ্ছা, মার্কারি পেশেন্ট কি কখনো প্রিকোসিটি হতে পারে, বুদ্ধিমান চতু হতে পারে, হতে পারে না, কিন্তু হয়। তারপর ওখানে মার্কারি ওই স্টেটটা ম্যাচিং করে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, শুরু করবো এবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা আইডিয়া দিতে পেরেছি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, শুরু। সকলকে হোমিও দর্পণ গ্রুপে স্বাগত জানাই। আজ 10ই নভেম্বর, তাই 10ই ডিসেম্বর 2021 শুক্রবার। আমাদের আজকের আলোচনার বিষয় কেন ফিলোসফি থেকে দ্য সিক্স চ্যাপ্টার। সেই সিক্স চ্যাপ্টার নিয়ে চারটে ক্লাস শুরু হয়ে গেছে, 261তম আজকের আমাদের ক্লাস। তো আমি স্যারকে অনুরোধ করছি শুরু করার জন্য। আগত আমাদের বন্ধুদের বা আমাদের চিকিৎসক বৃন্দকে সবাইকে আমি হোমিও দর্পণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আমি আলোচনাটা করব, ইঞ্চি মানে প্রতিটি ওয়ার্ড ইঞ্চিতে বুঝে নেওয়ার চেষ্টা করবো। মানে এটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, এবং আমাদের অনেক ভুল ভ্রান্তি কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে, যদি আমরা হোমিওপ্যাথিক জায়গাটা যদি ভাবতে শুরু করি। এবং আমাদের, আমি একটা কথা বারবার বলি, এই কথাটা আবার আজকে আমি বলবো, এটা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এটা কষ্ট কাউকে দেওয়ার জন্য না, সত্যকে উপলব্ধি করার জন্য এই কথাটা। আমি এর আগেও বলেছি, আগেও বলছি, আমি পণ্ডিত হতে চাই না, আমি হোমিওপ্যাথ হতে চাই। এই যে ব্যাপারটা, যেটা এই আজকের আলোচনা গুলো করলে পরে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কেন আমি এই ধরনের কথাগুলো বলি, কেন বলার পেছনে কারণটা কোথায়। এবার দেখো, আমরা আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা শিখ পড়ছি, কেন্টের বই থেকে শিখ পড়ছি। এর আগের দিন আমরা একটা আলোচনা করেছি, চারটে ক্লাস হয়ে গেছে আমাদের, সবাই শুনতে পাচ্ছেন কি? ভালো শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে কি, আমরা এর আগেও আমরা সিকনেস নিয়ে আলোচনা করেছি এবং ডিজিজ নিয়ে আলোচনা করেছি, আগের ক্লাস গুলোতে করেছি, সেগুলো তো রিভাইজ করার দরকার নেই। তবে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ডিজিজ সম্পর্কে একটা ছোট্ট করে একটা একটা ডেফিনেশন বা ইয়ে, যেটা অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যেটাকে ধরা হয় আর কি, সেইটা আমি একটু ছোট্ট করে একটু বলছি, জেন কান্দিলালের রাইটিংস থেকে বলছি। সেটা একটু বলার কারণ আছে, এটা বুঝতে পারবেন কেন বলছি। অ্যাকর্ডিং টু দেম, হেলথ ইজ এ কন্ডিশন অফ অ্যাবসেন্স অফ এনি স্ট্যাটিক মরবিড লেশন। তারা বলছে যে এই যে হেলথ বলতে কি বোঝায়, যে সেখানে কোন স্ট্যাটিক লিশন মানে ক্ষত বা ক্ষত বা কিছু মর্বিড ক্ষত মানে আর কি, সেখানে যদি না থাকে সেটা অ্যাবসেন্স, তার মানে সেটা যদি না থাকে, ডিটেক্টেবল বাই দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাদের ক্লিনিক্যাল যে এক্সামিনেশন যত ধরনের আছে, তার স্পেশাল ইনভেস্টিগেশন যা যা আছে, তার ভিত্তিতে যদি আমরা কোনো কিছু ভেতরে কিছু না পাই, মানে তার ওই মর্বিড মানে প্যাথোলজি যদি কিছু না পাই, হ্যাঁ, সেইটা কি তারা কিন্তু কি বলছেন, যে সুস্থ অবস্থাটাকে বলছেন। ডিজিজের ক্ষেত্রে কি বলছেন, ইজ এ কন্ডিশন ওয়েন সাস স্ট্যাটিক অর মর্বিড লেসন ক্যান বি ট্রেসড আউট। মানে ডিজিজ বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি পরীক্ষা করে যদি কিছু পাই, মানে সেই প্যাথোলজিক্যাল পরীক্ষা করে যেটা পাবো সেটা কি হচ্ছে ডিজিজ। তো সেই জন্য তারা বলছে কিওরটা কি বলছে, কিওর ইজ নাথিং বাট এ পার্মানেন্ট অর টেম্পোরারি রিমুভাল অফ দা সিমটমস বা ওই প্যাথোলজি।
তার মানে তার কিওর বলতে কি বুঝছেন? তাহলে এবার বাংলাটা করলে কি দাঁড়াচ্ছে, যে অ্যালোপ্যাথি সেন্স সিস্টেমের নিয়ম অনুযায়ী তারা কি বলছেন, আমরা যদি পরীক্ষা করে কোনো কিছু না পাই তাহলে সেটা হচ্ছে হেলথ, আর যদি আমরা পরীক্ষা করে কিছু প্যাথোলজিক্যাল ডাটা পেয়ে যাই তাহলে সেটাকে বলা হচ্ছে যে ডিজিজ। এবং সেই ক্ষেত্রে সেই প্যাথোলজিক্যাল ডাটাটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কি হয়ে গেল, টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক, এই হচ্ছে এদের মূল বক্তব্য। এই বক্তব্যটাকে একটু আমরা একটু অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করি এখানে। তাহলে কি বলছেন আপনারা যারা একটু সিনিয়র প্র্যাকটিশনার্স আছে, তারা আপনারা দেখতে পাবেন যে পেশেন্টরা, অনেক পেশেন্ট আজকাল এসে বলছে, ডাক্তারবাবু আমার তো পরীক্ষা পরীক্ষা সবই করলাম, আমার তো কোনো রোগ কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি এত ভুগছি কেন? সে বিভিন্ন রকম ভোগান্তির কথা তারা বলছেন, ভোগান্তির কথা বলছেন, কষ্টের কথা তারা বলছেন। এবং তারা হচ্ছে কি, অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের কাছে গেলে তারা কি বলছেন, তারা বলছেন যে কেউ বলছেন ব্যায়াম করুন, কেউ বলছেন যে আপনি ইয়ে করুন, ওই কি বলে সাইকিয়াট্রিস্ট পেশেন্টকে দেখান, মনোবিজ্ঞানের পেশেন্টকে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, ইত্যাদি ইত্যাদি তারা উপদেশ দিচ্ছে। একটু তাহলে ভেবে দেখি আমরা এই যে ব্যাপারটা, যখন আমরা সবকিছু এই যে ডাটা গুলো যখন পাচ্ছি, আমি ডাটা ইয়ে করে যখন কিছু পাচ্ছি না যখন, তাহলে সেই তার তাই না তো সেটা, তিনি রোগ রোগ নাই, রোগ নেই, কিন্তু রুগী তো তার কষ্টের কথা বলছে। সেই কষ্টের কথাটাকে আমরা কি করছি, হয় তাকে বলছি আমরা ব্যায়াম করুন, না তাকে সাইকিয়াট্রিস্ট কাছে পাঠিয়ে দিই। সাইকিয়াট্রিস্ট কাছে যখন পাঠিয়ে দিচ্ছি যখন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই প্যাথোলজিতে না পেলে সাইকিয়াট্রিস্ট আন্ডারে যখন পাঠিয়েছি, তাহলে এটা কোন ভিত্তিতে পাঠাচ্ছি? যদি রোগী না হয় তাহলে সাইকিয়াট্রিস্ট কাছে পাঠাচ্ছি কেন? প্রশ্ন হচ্ছে সেইখানে, সাইকিয়াট্রিস্ট কাছে পাঠানো না হলো, পাঠানো হলো, তিনি তো ওই রিপোর্ট দেখে বলবেন না কিছু নেই, আপনি এই করুন অমুক করুন, তাকে কিছু উপদেশ দেবেন। আচ্ছা, উপদেশ দিলে কি মানুষ সেটা গ্রহণ করতে পারবে? প্রথম কথা, উপদেশ দিলে কি তার এই যে তার ফাংশনাল যে ডিসঅর্ডার গুলো চলছে, অ্যাকচুয়ালি ফাংশনাল ডিসঅর্ডার, সেটা কি দমন হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, ভয় চুপ হয়ে যাবে? সেটা কোনোদিনই হবে হওয়া সম্ভব না। বরঞ্চ এখানে করা হয় কি, কিছু ওই ভিটামিন সাবি যাবে ওষুধ তাদের দেওয়া হয়, দিয়ে তাদের কন্টিনিউয়াস একটা চালাতে গন্ডগোল চালিয়ে যায়। ফলে এই যে গন্ডগোল গুলো চালিয়ে যায় সেখানে, তাহলে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, পেশেন্টটা কি হচ্ছে, কিওর হচ্ছে না, তারা পেশেন্টটাকে কিন্তু ভাবছে, ভাবছে না, শুধু দেখছে ডাটা ইজ ফাইনাল। ডাটা যা বলবে, ডাটা যদি বলে ইয়াস ইয়াস, ডাটা যদি বলে নো নো। এবার ধরুন আমি, এবার তাহলে আমার একটা ঘটনা বলি, আমার জীবনে একটা ঘটনা বলি, আমি সাধারণত যেখানে সেখানে ইয়ে করি না, টেস্ট করাই না, কারণ টেস্টের মধ্যেও ব্যাপার আছে বুঝ সুঝে করতে। আমার একবার ওই বাড়িতে আমার আমার ওয়াইফের একটা ব্লাড টেস্ট করানো হয়েছিল সুগারটা সন্দেহ করে, আমাকে বলে তুমিও করিয়ে নাও, তাহলে এখানে করাবো, করিয়ে দাও না, অসুবিধা গেছে, অনেকেই তো করছে, করালাম। করার পর আমার দেখা গেল 140 ব্যাস, এবার বাড়ির বাড়ির লোকের কাছে হয়ে গেল 180। তারপর তারা কি করলো, যেহেতু আমার বয়স হয়েছে, আমাকে সুগার কন্ট্রোল করার জন্য খাদ্য খাওয়া সব চেক করে দিল। আর আমি তো খেতে ভালোবাসি, আর মিষ্টি দেখলেই তো আমার অবস্থা খারাপ, মিষ্টি প্রচন্ড ভালোবাসি, কিন্তু সে মিষ্টি সপ্তাহে দুদিন তো আমরা খেতে, আমি কম্পালসারি খাওয়া দাওয়া সব বন্ধ, চিনি ছাড়া চা, কি শাস্তি, কি শাস্তি, কি শাস্তি! রোগীর রোগের থেকে তার রোগীর মানে রোগের থেকে রোগের শাস্তি, রোগীর শাস্তি বেশি হয়ে যাচ্ছে। এরকম করতে করতে কি হলো, মাস 3-4 গেল, যাওয়ার পর আমি আর হাঁপিয়ে উঠেছি, আমি আর পারছি, কিন্তু আমার শরীরে কোনো অসুবিধা কিছু নেই, আমার এনার্জি লেভেল সবকিছু ঠিক আছে। এটা সত্যি কথা, যেগুলো ঠিক থাকলে যে ভেতরে কিছু গন্ডগোল নেই, এ কথা জোর দিয়ে বলা যায় না, থাকতেও পারে, মানে এটা সাইকোসিসের যুগ, অনেক কিছু হিডেন মানে গোপনে আমাকে আক্রমণ করতে পারে, যখন জানতে পারবো তখন সব শেষ। ফলে ব্যাপার হচ্ছে এই যে এটা হলো, আমি তারপরে কি ইয়ে করার পর আমি দেখলাম যে না, আমার তো এনার্জি লেভেলে গন্ডগোল নেই, কোনো কিছু গন্ডগোল নেই। আমি আবার একবার তাকে দিয়ে পরীক্ষা পরীক্ষা করার পর হয়ে গেল সেটা 170। আমার তো রাগই হয়ে গেল, এটা হতেই পারে, এটা হতেই পারে না, তো তা হতেই পারে না বলে যাই হোক, আমি তারপর কি গেলাম, আমার যে পরিচিত ইয়ে আছে, প্যাথোলজি আছে, আমি তাকে ফোন করে আমি তোমার ওখানে যাবো, আমাকে এরকম সব সুগার বানিয়ে দিয়েছে, আমার তো ক্লিনিক্যাল আমার এক্সপিরিয়েন্স বলছে আমার সুগার হয়। হ্যাঁ, তারপরে দেখা গেল কি, যা আমার আমি তারপরে যে গেলাম, তারপরে আমরা তুমি সামনে বসে পরীক্ষা, সামনে বসে পরীক্ষা করছে, আর ও হেসেই চলেছে, ও শুধু হেসেই চলেছে, ওটা হচ্ছে ফাস্টিং হল।
ফাস্টিং ও করেছিলাম, ফাস্টিং ও ইয়ে ছিল, ফাস্টিংটা নর্মাল ছিল, ফাস্টিংটা করলো, করে তারপরে কি করলো ওটা নর্মাল বেরোলো, তারপরে কি করলো আমাকে বলে তো আমি খেয়ে দিয়ে আসো, ওখানে বসে গল্প খেয়েও আসলাম, গল্প ঠিক টাইম মতো দিলাম, দিয়ে আমরা চলো দেখবো, সেখানে সেও করছে আর করছে আর হেসেছে। আমরা কি হলো বলে আমার তো মিষ্টি খাওয়াতে হবে, আপনাকে আপনি খাওয়াবেন না আমি খাওয়াবো, আমরা যেটা বলবে সেটাই হবে। তখন তার পাওয়া গেল 108 পাওয়া গেল, তাও তার আগে আমার তার আগের কয়েক বছর আগে ছিল 98, তখন বয়সটা শেষ করে বলে চুপ করে বসে থাকো কিচ্ছু হয়নি। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই যে তাহলে এই যে প্যাথোলজি নির্ভর চিকিৎসা, এই যে প্যাথোলজি ডাক্তার বলে দিল, আজকে যদি আমি যদি হোমিওপ্যাথি ডাক্তার না হতাম, হোমিওপ্যাথির প্রতি যদি আস্থা না থাকতাম, তাহলে 170 সুগারে তো সুগারের ট্রিটমেন্ট চালু হয়ে যেত, অলরেডি চালু হয়ে যেত। এইটা কিন্তু খুব ভাববার বিষয় কিন্তু, তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই নিজেদের দায়িত্বে আমরা কোনো কিছু করবার ক্ষমতা নেই, অ্যাকচুয়ালি আমাদের হাত পা বাঁধা, আমরা স্বাধীন নাই। এবং এবং এই যে অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে অ্যাকচুয়ালি এখানে খুব ব্রিলিয়ান ছেলেরা এখানে পড়াশোনা করতে চায়, মানে আমাদের মতন মানে মেজেট মাথা বুদ্ধিহীন লোক কবে জান, আমি তো নিজেকে গভর্নমেন্ট ছাড়া কিছু মনে করি না, এখন আমি এই বৃদ্ধ বয়সে সেটাই মনে করছি যে অনেক কিছু আমার জানা বাকি হয়ে গেল, আমার যদি ইন্টেলিজেন্স থাকতো তাহলে আমি জানতেই পারতাম। এখানে এরা যায়, এদের মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে এই ডাটাটা দিয়ে দেবে, আর তো রিপ্রেজেন্টেটিভ আছে তিনি তো বলেই দেবেন যে এটা এই ব্যাপার, তিনি প্রাণকে লিখে দিলেন, ব্যাস তার ভিজিট হয়ে গেল তার সময়। এটা কিন্তু ব্যতিক্রম কিছু জায়গা আছে, সেই জায়গাটাকে আমি ইগনোর করি বলছি, অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্যি। তাহলে 2-4 মিনিটে একটা করে পেশেন্ট হয়ে যাচ্ছে, ভালো রোজগার, সামাজিক সম্মান, এবং সবচেয়ে বড় কথা ম্যান অফ সায়েন্স, তাদের সায়েন্স এর ম্যান হিসেবে তাদের ধরা, তারা সায়েন্টিফিক চিকিৎসা করে, তারা পরীক্ষা করে রোগ বার করে, তারা তবে চিকিৎসা করে। কিন্তু তাহলে ফেলাশিটা কোথায়, তারা কিন্তু স্বাবলম্বী এক নাম্বার, এবং অন্যের উপর নির্ভরশীল করে। এবার যেহেতু এই সুগারের কথাটা এসে গেল, আমার বাবার কথা মনে পড়ল, বাবার 124 না 22 এরকম হয়েছিল, ব্যাস আজকের কথা না, আমি তো সবে তখন ছাত্র হয়ে ঢুকেছি, সব ব্যাস কন্ট্রোল শুরু হয়ে গেল, আর বাবা তো খেতে ভালোবাসতেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে সামান্য এই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, পরিবারের লোক তো ডাক্তার যা বলে তার থেকে বেশি বলে, হ্যাঁ বেশি করে, এইটা করতে গিয়ে কি হলো তার রেগে যেতেন, উত্তেজিত হয়ে পড়তেন, এইসব করতেন, মানে এই যে ব্যাপারগুলো, তারা এই যে মেন্টাল ইমোশনাল যে সাপ্রেশন গুলো সেইগুলো যে হয় সেগুলো কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা কখনোই কনসিডার করে না, তাদের ওই মেটেরিয়ালিস্টিক ভিউ অনুযায়ী তারা ওই জায়গাতেই সীমাবদ্ধ। এখন তখন ছিল 120, এখন হচ্ছে 140, ইউরোপে কিন্তু এখন 170-180 হয়েছে, তারা বলছে যে লাইফস্টাইল ডিজিজ ওষুধ খাওয়ার দরকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে 120 থেকে যে এই যে ওষুধ গুলো খাওয়ানো হলো, লক্ষ লক্ষ লোককে যে খাওয়ানো হলো, তার দায় কে নেবে, চিকিৎসক নেবে না ল্যাবরেটরি নেবে? চিকিৎসক যদি এটা নিয়েই থাকে তো চিকিৎসকের এখানে দায়বদ্ধতা কতটুকু, কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু চরম দায়বদ্ধতা আছে, কিরকম আছে সেটা একটু বুঝিয়ে দিই। হোমিওপ্যাথির চিকিৎসক কিন্তু ল্যাবরেটরি এর উপরে প্রেসক্রিপশন তারা করেন না, তারা কি করে ল্যাবরেটরি প্রেসক্রিপশন তারা দেখবে, তারা অবশ্যই দেখবে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সেখান থেকে কিছু তার প্রগনোসিস কিছু আছে, তার কিছু জটিলতা আছে, এগুলো সবই দেখবে, সেটা ভাববে। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কি করে, হোমিওপ্যাথি ডাক্তার তার রোগীলিপি করবে, রোগীলিপি করে আমাদের নিয়ম অনুসারে টোটালিটি অফ সিমটমস করে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট তারা করবে, ছাড়বে কি ছাড়বে না সেটা পরে। কথা হচ্ছে একটা হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু চিন্তা ভাবনা করে স্বতন্ত্রতা নিয়ম অনুসারে ভেবে চিনতে ওষুধ দিতে হয়, এখানে কিন্তু ল্যাবরেটরি বলে দিল যে আমার ওই ইয়ে কোম্পানি বলে দিল, এটার উপর কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা নির্ভরশীল না। হ্যাঁ, শুধু হোমিওপ্যাথি ওষুধের বিশুদ্ধতাটা দরকার, এটার জন্য আমরা অবশ্যই কোম্পানির উপরে একটু নির্ভরশীল, কারণ বর্তমান দিকে নিজেদের ওষুধ তৈরি করে এটা সম্ভব না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তাহলে এই যে জায়গাটা যেটা আছে এখানে কিন্তু আমরা তাহলে কি করছি, চিন্তা ভাবনা করে এই যে ওষুধটা দিচ্ছি, সার্বিক ভাবে একটা পেশেন্টের মানসিক শারীরিক এভরিথিং নিয়ে আমরা করছি, এই যে চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনাটা কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসকরা করে না। এবার মজার ব্যাপারটা দেখুন যে বর্তমান ইউরোপে কি বলছে, লাইফস্টাইল ডিজিজ বলছে, লাইফস্টাইল ডিজিজ বলছেন বলে তারা বলছে ওষুধ লাগবে না, ব্যায়াম করো, খাওয়া দাওয়া নিয়ে রাখো, হাবি জাবি সব কিছু বলছে। লাইফস্টাইল ডিজিজ মানেটা কি, লাইফ এর উপরে যে যে জিনিসগুলো প্রভাব ফেলতে পারে এই জিনিস সেটার ফলে হয়, এটা তাদের তাদের দৃষ্টিভঙ্গি। এবার এসে জানা আমাদের অর্গাননে 5 নম্বর অ্যাপারিসিমে চলে, সেখানে হ্যানিমাল কি বলছে,
ওইটা কাছাকাছি আছে মনে হচ্ছে, 5 নম্বরে বলেছে খুলে রাখা উচিত ছিল, সময় বাঁচত না। 5 নম্বরে আপাতত এইগুলোই বলছি। এবার তারপরে ফান্ডামেন্টাল কজের কথা অ্যানিমেন এখানে বলেছে। হ্যাঁ, তারপরে তিনি কি বলছেন, ইন দেয়ার ইনভেস্টিগেশন অ্যাসারটেনেবল ফিজিক্যাল কনস্টিটিউশন অফ দ্য পেশেন্ট, লক্ষ্য করে দেখুন ফিজিক্যাল কনস্টিটিউশন অফ দ্য পেশেন্ট, দেখেন স্পেশালি হোয়েন দ্য ডিজিজ ইজ ক্রনিক, ফিজিক্যাল কনস্টিটিউশন ইজ মোরাল, ইজ ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, ইজ অকুপেশন, দেখুন অকুপেশন তারও তো প্রভাব পড়ে, মোড অফ লিভিং, মোড অফ লিভিং, হ্যাঁ, হ্যাবিটস ইন সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন। এখন এরা এই কথা বলছেন কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা কোথায় হচ্ছে, মোড অফ লিভিং বলছে, লাইফস্টাইলের কথা বলছে। অ্যানিমেল কত বছর আগে, 220 বছর আগে মরে গেছে। তাহলে এবার বন্ধু বলুন তো দেখি কারা আধুনিক, হু আর মডার্ন? আমি উত্তর দেবো না, আপনার অন্তর দিয়ে ভাবো কে মডার্ন, অ্যানিমেল মডার্ন, হোমিওপ্যাথি মডার্ন, এই সিস্টেম অফ মেডিসিন? আমি এর জবাব দেবো না, জবাব আপনাদের অন্তরে খুঁজুন। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা তাহলে কিন্তু এইভাবে মানুষের গিরগিটির মতো সবসময় তারা কিন্তু রং বদলে চলেছে, রং বদলে চলেছে, এবং এইটাকে বিজ্ঞান বলে তারা দাবি করছে। এবার আমি তো বলেছি উত্তর দেবো না, উত্তর তো আপনারা ভাববেন, আর যদি কেউ উত্তর দিতে চান ইনবক্স দিতেও পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার পক্ষে দিতে পারেন, আমার বিপক্ষ দিতে পারেন, আপনার যেটা খুশি করতে পারেন। এটা যে বিজ্ঞান সভা, এখানে ব্যক্তিটা বড় কথা, নীতি এবং যুক্তি হচ্ছে বড় কথা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তাহলে এখান থেকে একটা জিনিস পেলাম, হ্যাঁ, তাহলে এই যে পার্মানেন্ট টেম্পোরারি রিমুভাল করে দিলে এদের সমস্যা মিটে গেল। এখানেও কিন্তু লক্ষ্য করে দেখো, অ্যানিমেল কিন্তু এই জায়গাটা কিওর কথাটাকে, যদি কিওর কথাটাকে আমরা একটু বুঝতে শুরু করি, প্রথম অ্যাপারেশনে কিওর কিওর বলতে গিয়ে সিক টু হেল্প, এই যে কথাটা বলেছে সিক থেকে হেল্প, তার সিক থেকে হেল্প হচ্ছে, সিক থেকে যে আমাদের ডিজিজটা যেটা হচ্ছে সেটা কিন্তু একটা পরিবর্তিত অবস্থা, এই পরিবর্তিত অবস্থা থেকে আবার যদি হেলথে ফিরে আসে তবে তাকে আরোগ্য হবে। এইটুকু তো অ্যানিমেল বলেইছেন এখানে, যে আরোগ্যের ক্ষেত্রে এটা টেম্পোরারি পার্মানেন্ট রিমুভাল বলেছে। কথা হচ্ছে আরোগ্যের ক্ষেত্রে কি হইবেতে এতই সোজা, সময় পাচ্ছি না, অনেকে জানতে চেয়েছি, আমি একটা ওই রেনাল স্টোন একটা বেরিয়ে এসেছিল কার্সিনোসিনে, সেটা আমি কার্সিনোসিনে কত সপ্তাহে কিছুটা আমি আমার খাতা থেকে আমি বাংলা অনুবাদ করে আমি লিখতে শুরু করেছি, আমি বাকিটা দিয়ে দেবো। ওইখানে কিন্তু আমি প্রশ্ন করেছি যে রেনাল স্টোনটা বেরিয়ে গেলে কি রোগী আরোগ্য হবে, সেখানে যতদূর মনে পড়ছে শ্যামল ব্যানার্জি মনে হচ্ছে ওখানে রেসপন্সটা করেছে, কিন্তু কোনো বন্ধু রেসপন্স করছে না, কেন, ভয়, ভুলের ভয় না অন্য কিছু, রেসপন্স থেকে পজিটিভ করতে হবে। অ্যানিমেল কিন্তু তার একটা জায়গায় বলছেন যে কি বলছেন না, তাকে অ্যাক্টিভলি তাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কথাটা বলেছে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এটা যদি আমার গুরু শিক্ষাগুরু তপন কান্দিলের কাছে শোনা, উনি নিশ্চয়ই ভুল বলবেন না, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্টের মজা আলাদা, প্যাসিভ পার্টিসিপেন্টের মজা আলাদা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে বুঝতেই পারছেন যে কোনো, যেমন ধরুন আপনি যদি সঙ্গীত যদি অ্যাক্টিভলি চর্চা করেন তবে আপনি সঙ্গীতজ্ঞ হতে পারবেন, আর যদি শুনে যান আপনি কোনোদিনই সঙ্গীতজ্ঞ হতে পারবেন না। এবার আপনার আমার এই কথাটার মানে অর্থ ভাবুন, আমি এর বেশি কিছু বলবো। এবার আসা যাক মূল মূল জায়গায় আমরা চলে আসি। তাহলে আমরা তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট, টেম্পোরারি হলে কিন্তু আমরা তখন বলবো ইট ইজ প্যালিয়েশন, আমরা বলবো তাহলে হোমিওপ্যাথি এমন একটা জায়গা যেখানে মানে তার মানে কি ল ভিত্তিক নীতি ভিত্তিক এমন ভাবে আমরা ইয়ে প্রয়োগ করেছি যে আরোগ্য হয়ে গেল, আমরা কিন্তু তার নীতির ভিত্তিতে বা ডাইরেকশন অফ কিওর বা ডাইরেকশন অফ সিমটমস দেখে আমরা বলতে পারবো
যেটা কিওর হচ্ছে না ভেরিয়েশন হচ্ছে না সাপ্রেশন হচ্ছে, মানে এই যে কিওর এই যে ভেরিয়েশন আর সাপ্রেশন এই যে ভাবনা যেটা, এই ভাবনাটা কিন্তু সো কল্ড অর্থোডক্স স্কুলের মধ্যে নেই, মডার্ন স্কুল হোমিওপ্যাথির মধ্যে আছে, কারণ এই জন্যই এটা মডার্ন স্কুল। এই মডার্ন স্কুল যে হোমিওপ্যাথি এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যদিও আমাদের অনেক চিকিৎসক এই জায়গাটাকে এড়িয়ে যায় কারণ সাফল্যের হারটা কমে যাবে। এই জন্যই তো জেন কানিলাল বলেছেন যে আমাদের সৎ হতে হবে, সৎ না হলে কিন্তু আমরা ঠিক মানে সত্যের পূজারী আমরা হতে পারবো না। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এই যে আমাদের সাপ্রেশন এবং প্যালিয়েশন এইটা করে কিন্তু বহু লোক নাম করছে, কারণ তাদের লাইন দিয়ে তাদের রুগী দেখাচ্ছে, যেটা আমাদের কেশিদাসের ভাষায় আমার আরেক শিক্ষাগুরু, হ্যাঁ তারা হচ্ছে নাম করা ডাক্তার। ভালো ডাক্তারের সংখ্যা সত্যি কমে যাচ্ছে, এটা খুব ঘটনা। ভালো ডাক্তার মানে কি, যিনি সব নিয়ম নীতি মেনে যিনি দেন তিনি ইয়ে করতে পারে, তিনি একমাত্র রোগ সারাতে পারে। ফলে ব্যাপার হচ্ছে কি এই জায়গাটা উপলব্ধির জায়গাটা যদি না আসে, সৎ অনুভূতি যদি আমাদের ভেতরে না আসে, তাহলে কিন্তু আমরা মিথ্যাগুলোকে কিন্তু চালাকি করে রাস্তা দিয়ে বিভিন্ন রকম রাস্তা মুড়ে দিয়ে বাজারে প্রচার করে দেখো আমি কত বড় হয়েছি, তাতে কি হচ্ছে আমার রুজি রোজগার বাড়বে, সম্মান বাড়বে, সামাজিক সম্মান বাড়বে। কিন্তু এই অন্তঃসার শূন্য সম্মানের প্রতি আকাঙ্ক্ষা কাদের থাকে না, যারা সুস্থ মনের মানুষ। সুস্থ মনের মানুষ কিন্তু সত্যের প্রতি তাদের আকৃষ্ট থাকে, তারা এই মিথ্যে সম্মানকে তারা পরোয়া করেন না, এবং পরোয়া করেন না বলি তো আজকে সমাজ এখনো বেঁচে আছে। হ্যানিম্যানের পরবর্তী অনেক এরকম শিক্ষক আছে যারা নিজেদের জীবন বাজি রেখে হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করছে। মানে আমরা অন্তত কি আর্যাই করি, আমাদের মতো সাধারণ মানে আমার আমার কথা দিয়ে বলছি, আমাদের মতো সাধারণ লোকের পক্ষে তো হোমিওপ্যাথিতে মৌলিক অবদান রাখা সম্ভব না, কারণ আমাদের সেই মেরিটটা সেই লেভেলে নেই। কিন্তু তবুও যেটুকু তারা দিয়ে গেছে, যে মেরিটটা হোমিওপ্যাথিকে তারা প্রদান করে গেছে, সেই মেরিটটাকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি, সেটার তো একটা নৈতিক দায়িত্ব আমাদের আছে। সেই নৈতিক দায়িত্বের জন্যই তো আজকে রাজ্যে এখানে বসে থাকা। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, আমাদের কৈফল্যটা দিতে হবে কারো কাছে নয়, বিবেকের কাছে। আমরা করবো কিনা, আমাদের ভুল কোথায় হচ্ছে, ঠিক কোথায় হচ্ছে, এইগুলো কিন্তু সেলফ অ্যানালাইসিস করতে হবে। অন্যের ভুল ধরে লাভ নেই কিছু, মানে অন্য চিকিৎসকের বন্ধুদের ভুল ধরে আমার লাভ নেই, মনে হচ্ছে পরস্পরের মধ্যে যদি আলোচনা করা যায় তাহলে ভালো। কিন্তু যে লোকটা পার্মানেন্টলি ইয়ে হয়ে গেছে, মানে যার সরাসরি হোমিওপ্যাথি থেকে সম্পূর্ণ দূরে চলে গেছে, না হচ্ছে হোমিওপ্যাথ সার্জে, এই যে এই ধরনের যেগুলো ডিসিপ্লিন মেন্টালিটি যে পেশেন্ট যারা আছে চিকিৎসক আছে, তাদের এক্সট্রা তো লড়াইটা আমাদের করতেই হবে। কারণ তারা তো হোমিওপ্যাথি শুধু বদনাম করবে না, হোমিওপ্যাথিকে পিছিয়ে দেওয়ারও তারা সব রকম ভাবে সার্বিক ভাবে তার চেষ্টা করবে। তার কাছে তো তিনি নিজেই সবকিছু, ব্যক্তি তার কাছে সবকিছু, হোমিওপ্যাথি তার কাছে কোনো কিছু। ফলে ব্যাপারটা হচ্ছে কি যে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু সৎ ভাবে আমাদের লড়াইটা করতে হবে। সেই লড়াইটা কিন্তু সবচেয়ে প্রথম লড়াইটা হচ্ছে নিজেদের সঙ্গে করতে হবে, যে আমরা সৎ হতে পারবো কিনা, আমরা আমাদের কাজের কাজের সৎ মূল্যায়ন করতে পারবো কিনা। আগে ব্যক্তিগত ভাবে সৎ হতে হবে, তারপরে অন্য কিছু। এইবার আমার মূল জায়গায় চলে আসি, আমি আমাদের মানিকলাল স্যারকে অনুরোধ করবো করুন, আর এবং বাংলাটা আপনি আপনাকে এর আগেও বলে রেখেছিলাম বাংলাটা একটু বুঝিয়ে দেবেন, কারণ অনেক এখানে অনেক জুনিয়র ইয়ে আছেন যাদের পক্ষে বাংলাটা একটু বোঝা একটু অসুবিধাজনক। দয়া করে বুঝিয়ে দেবেন, ব্যাস এটুকু অনুরোধ রাখলাম। এবার থেকে আমরা চলে আসি এবার মানিকলাল স্যার। হ্যাঁ স্যার, সকল শ্রদ্ধেয় স্যারকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা শুভরাত্রি জানিয়ে শুরু করছি। আমরা যেটা পড়েছিলাম ওই যে এক নম্বর অ্যাফোরিজম আছে হ্যানিম্যানের, সেখানে উল্লেখ আছে দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ স্টার্ট। এর নিচ থেকে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, ওটা থেকে পড়ছি। নো কন্ট্রোভার্সি উইল অ্যারাইজ ফ্রম এ সুপারফিশিয়াল রিডিং অফ দিস স্টেটমেন্ট অ্যান্ড আনটিল হ্যানিম্যানস হিডেন মিনিং অফ দ্য ওয়ার্ড সিক ইজ ফুললি ব্রড টু ভিউ দ্য ফিজিশিয়ান অফ এনি স্কুল উইল অ্যাসেন্ট। এটা একটু কঠিন জায়গা আছে, বাংলাটা করার চেষ্টা করছি। আমি রেডি আছি, আপনি বলুন।
এই বক্তব্যটি অর্থাৎ ওই যে উপরের ফার্স্ট অ্যাফোরিজমটা বললাম যে চিকিৎসকের উচ্চ এবং একমাত্র উদ্দেশ্য হলো অসুস্থকে সুস্বাস্থ্যে এবং প্রকৃত অর্থেই নির্মল আরোগ্য আরোগ্যে ফিরিয়ে আনা। এই বক্তব্যটি যদি কেউ হালকাভাবে পড়েন তাহলে কোনো বিতর্ক সৃষ্টি হবে না এবং সব ধরনের চিকিৎসকই সহমত পোষণ করার কথা। কিন্তু এই বিশ্ব দরবারে এই অন্তর্নিহিত এই যে কথাটা সিক বা অসুস্থ শব্দটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এটাই ছিল ওদের, ওরা সহমত পোষণ করত, এটাই বলা হয়েছে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে দা আইডিয়া, আচ্ছা আচ্ছা ভাই এই লাইনটা বলেন, এই লাইনটা বলেন তো, দা আইডিয়া দ্যাট ওয়ান পারসন উইল এন্টারটেন অ্যাজ টু দা মিনিং অফ দা ওয়ার্ড সিক উইল বি ডিফারেন্ট অ্যাট টাইমস from that which another will entertain. এটার মানে এভাবে করা যেতে পারে, এই sick বা অসুস্থ শব্দটির মানে একজন যেভাবে ভাববেন অন্যজনের ভাবনা তার থেকে আলাদা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই 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 জায়গাটা যেটা শিখের যে ইনার মিনিং, শিখের ইনার মিনিং বলছেন, তো আসলে ব্যাপার হচ্ছে কি আমরা যদি অর্গানের প্রতিটি ওয়ার্ডের যদি ইনার মিনিং এর কথা ভাবতে শুরু করি তাহলে আমাদের চিন্তার জগৎটা সম্পূর্ণ, আমরা যদি মানে কি অর্গাননের যদি ইনার মিনিং গুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি প্রতিটি ওয়ার্ডে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের এই ধরুন আমাদের এই অ্যাডভান্স বুড়ো বয়সে যখন আমরা অর্গানন করছি, সত্য কথা হচ্ছে এইটাই যে আজকে যে আমি এই যে ফিজিশিয়ান প্রথম অ্যাপোরিজমটা করছি আজ থেকে 40 বছর আগে তো করেছি, তখন যা বুঝেছি আর এখন যা বুঝছি আকাশ পাতাল ফারাক। তার মানেটা কি, এই কথাগুলো এক একটা ওয়ার্ড হ্যানিম্যানের এক একটা ওয়ার্ড থেকে এক একটা এসে তৈরি হয়ে যেত, মানে এই ওয়ার্ডের এই যে হ্যানিম্যানের কথাগুলো এত গভীর এবং এত বেশি অ্যাডভান্স, এত বেশি অ্যাডভান্স যে একে যুগের যুগের সময়ের মধ্যে একে মাপা সম্ভব, এটা আবেগের কথা, আমি যুক্তি দিয়ে বলছি। হ্যাঁ, ফলে ব্যাপার হচ্ছে আবেগের কথা, ফলে এই যে যুগের সন্ধিক্ষণে আসলে হৈকেতিটা কিন্তু আমার অতটা আমার মতো নিরেট মাথাদের জন্য হৈকেতি, হৈকেতিটা অনেক অ্যাডভান্স চিকিৎসকদের জন্য। আপনি একটু ভেবে দেখুন দেখি, এই প্রকার বললাম যে অ্যালোপ্যাথি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং সমাজের সবচেয়ে ক্ষুধার মেধার ছেলে, ক্ষুধার মেধার ছেলে, হ্যাঁ, এবং তারা তাদের আমি স্যালুট করি তাদের জ্ঞানের জন্য, কিন্তু একটা জায়গায় কিন্তু আমার আফসোস হয়, সত্যি কি তাদের মেধার অপচয় হচ্ছে না অন্তত চিকিৎসা বিজ্ঞানের নিরিখে, সত্যি কি তাদের অপচয় হচ্ছে না? আমি ব্যক্তিগতভাবে আমার ভুল হতে পারে ঠিক হতে পারে, যদি ভুল হয় ক্ষমা করে দেবে, আমি মনে করি অপচয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। কিভাবে অপচয় হচ্ছে না, তারা প্রথমে একটা পেশেন্ট যখন আসলো অনুমান নির্ভর চিকিৎসা তারা করলেন, মানে আমাদের এই ওষুধ গুলো খান, এই ল্যাবরেটরি টেস্ট গুলো করিয়ে নিয়ে আসো, তারপরে এই অনুমান নির্ভর চিকিৎসা এটা তো সায়েন্টিফিক হতে পারে, চিকিৎসা অনুমান নির্ভর কেন, এটা তো বিজ্ঞান ভিত্তিক হবে, যদি তারা নিজেদের বিজ্ঞানী বিজ্ঞান ভিত্তিক বলে তারা দাবি করে যে এটা হচ্ছে নাকি মডার্ন বিজ্ঞান, মডার্ন বিজ্ঞান, বিজ্ঞান যদি মডার্ন হয় তাহলে তাহলে অনুমান ভিত্তিক কেন, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এই জায়গাটা ছেড়ে দিলাম। দ্বিতীয় ব্যাপারটা কি হচ্ছে, তিনি কি করছেন না ল্যাবরেটরি থেকে টেস্ট করে বলে দিচ্ছে এই রোগ হয়েছে, এই রোগের এগেনস্টে সে কি করছেন না, এই রিপ্রেজেন্টেটিভ কোম্পানি তারা এসে যে যেমন ভাবে তার কোম্পানির বক্তব্য তাকে টেস্ট করছেন এবং তাকে কি করছেন একচুয়ালি মগজ ধরাই করতে চাইছে যে আমার কোম্পানিটা দিলে পরে এই হবে ওই হবে, এবং তার মধ্যে তার যেটা পছন্দ সেইগুলো, বাকি এরপরে আর কথাগুলো বলাটা শালীন হবে না বলছে। এবার তাহলে এটা হলো তিনি তাহলে কি করলেন না ওই অফিসের একটা বানালি, তাহলে এত এত বড় একজন মেধা সম্পন্ন ব্যক্তি, এত তার পড়াশোনা, এত জ্ঞান, তার কাজটা কোথায় গিয়ে দাঁড়ালো, শুধু ওই বানানগুলো লিখে দেয় আর কত করে ডোজ, ডোজটা তো তাকে ভাবতে হয়, ডোজটা তো বয়স এবং ওজন অনুসারে নির্ধারিত করে দিয়ে ছেড়ে দিলে তিনি বিরক্তি, তাহলে প্রশ্ন হচ্ছে এরকম একটা মেধা সম্পন্ন ব্যক্তিকে
স্টিরিওটাইপ একটা ইয়েতে মানে স্টিরিওটাইপ বলে ওটাকে যে ওই ইয়েটি করে না কেন আরে আজকাল সব জাপান ফোপানে খুব চলছে এগুলো মানুষের বদলে ওদের দিয়ে কাজ করাচ্ছে তাহলে এইরকম একটা এইরকম একটা মেধা সম্পন্ন মানুষকে রোবটে পরিণত করে যাচ্ছে যার জন্য সে 3 মিনিট 5 মিনিট অন্তর একটা করে পেশেন্ট ছেড়ে দিচ্ছে ইয়ে করছে প্রচুর লাইন প্রচুর সম্মান প্রচুর সবকিছু কিন্তু যুক্তি দিয়ে ভাবু তিনি কি করছেন মানে তাকে বাধ্য করা তাকে বাধ্য করা হ্যাঁ ফলে ব্যাপারটা হচ্ছে কি তাহলে এখানে মেধার অপচয় নয় কি সময়বেদির ক্ষেত্রে কি হয় এখানে মেধা সম্পন্ন ছিল সাধারণত আসেন না সাধারণত আসেন না কোনো কিছু না পেলে তখন ওই যে ভগবতীর গতির হইবেতি এই হিসেবে অনেকে আসেন অনেকে আবার ভালোবেসে আছেন সেটা সরকারের উপর তাদের বয়সে তাদের হয়তো পরিবারে কেউ হইবেতিকে ভালোবাসেন বা এরকম ভালোবাসা থেকে আসেন সংখ্যায় কম মূলত কিন্তু এটা আসে এই লেভেল থেকে আসে এখানে এসে তারা কি করছে তাদের কিন্তু এইভাবে তো চিন্তাগুলো তাদের প্রতিটি একটা রাস্টার সিস্টেম করতে হবে তাদের সিমটম কালেকশন করতে হবে কালেকশন করে ভেবে চিন্তে ওষুধ দিতে হয় তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই মানুষটি ভেবে চিন্তে যিনি দিচ্ছে তিনি কিন্তু মেধারই চর্চা করছে ভাইরাস যখন একজন আয়ুর্বেদ তিনি মেধার চর্চা কোথায় করবে মেধা চর্চা করার স্কোপ নেই তো সুযোগ নেই তার ব্যতিক্রম অবশ্যই আছে হ্যাঁ কিন্তু ব্যতিক্রমটা খুব কম হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে অধিকাংশ একটা সাধারণ চিকিৎসক কিন্তু মেধা খাটিয়ে ওষুধটি নির্বাচন করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কি হোমিওপ্যাথির ক্ষেত্রে মূল কথাটা কোথায় অ্যানিমেল হোমিওপ্যাথিকে কিভাবে ইয়ে করছে না এটা ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন মানে নীতি দ্বারা পরিচালিত একটা সিস্টেম নীতি ছাড়া পরিচালিত তার মানে দেখি আপনি যদি নীতি মেনে যদি আপনি ওষুধটি সঠিক নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু ওষুধটি কথা বলবে আর যদি আপনি নীতি মেনে না বলতে পারেন আপনি যত বড়ই গবেষক হোক যত বড়ই আপনার ডিগ্রি থাক যত বড়ই পণ্ডিত হন না কেন ওষুধ কাজ করবে এটা আমি রবার্সের এটা পড়ে দেখে নেবেন তাহলে বুঝতে হবে রবার্স কি সুন্দর ভাবে এই জায়গাটা বলেছে এই যে রবার্সের কথা তাহলে ব্যাপারটা হচ্ছে কি নীতি মেনে আমাদের এটা করতে হবে নীতি মেনে করতে হবে এই নীতি মেনে করতে হবে কেন এই জায়গাটা আসলেন কেন এটাও তো ভাবতে হবে আমরা মানুষ প্রকৃতির সন্তান প্রকৃতির সন্তান যেমন প্রকৃতির কিছু নীতি তো আমাদের মধ্যে থাকবেই থাকতে বাধ্য সেইটাকে তিনি আবিষ্কার করলেন অ্যানিমেলের এই আবিষ্কারটার পেছনে কিন্তু মৌলিক কিছু আবিষ্কার করেন প্রকৃতির সত্যটাকে তিনি উদ্ঘাটিত করেছে এটাকে ডিসকভার বলা যেতে পারে ইনভেনশন বলা যাবে ফলে ব্যাপার হচ্ছে কি অ্যানিমেল যে এটা করলে করা পরে কি করলে তিনি হোমিওপ্যাথিকে আবিষ্কার করলেন ফলে এখানে নীতি নিয়ম মেনে আমাদের করতে হবে এখানে তাহলে নীতি নিয়ম মেনে যদি আমাদের করতে হয় তাহলে প্রতিটি ক্ষেত্রে নীতির দ্বারা আমরা পরিচালিত হবো এইটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল কথা তো সেখান থেকে শিখটাকে যদি আমরা একটু ভেবে দেখি অ্যানিমেল যে কথাটা বলতে চাই তার মূল কথাটা হচ্ছে আমরা যে ডিজিজ ডায়াগনোসিস করছি প্যাথোলজি ডায়াগনোসিস করছি এটা যতই সূক্ষ্ম হোক না কেন যত কিছু হোক না কেন আপনি একটু ভেবে দেখুন দেখি একটু ঠান্ডা মাথায় ভাবুন দেখুন যারা একটু এখানে ভালো যারা এগুলো বসেন এই সাবজেক্ট গুলো হ্যাঁ তারা কিন্তু আন্তরিক ভাবে তারা পড়াশোনা করে সেটা অর্জন করেছে তাদের স্যালুট জানিয়ে আমি বলছি দেখবেন সেখানে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কতগুলো প্রবাবল থিওরি আছে সেই থিওরি গুলোর মধ্যে 90 হলে দেখা যাবে কিছু থিওরি এসেছিল বাতিল হয়ে গেছে কিছু থিওরি এখন চলছে মানে থিওরির উপর তত্ত্বের উপর তারা দাঁড়িয়ে আছে তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তার মূল বিষয় তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে সেই তত্ত্ব নির্মাণ তত্ত্বের উপর ভিত্তি করে তারা কিন্তু চিকিৎসাটা করছে আবার বহু ক্ষেত্রে দেখবেন সবচেয়ে বড় তত্ত্ব হচ্ছে এনএডি এনএডি না সরি আননোন কজ আননোন কজ যেখানে হচ্ছে তো আননোন কজ তাদের আছে আননোন কজ দেখবেন বহু ক্ষেত্রে যে কোনো জটিল ক্ষেত্রে দেখবেন আননোন কজ প্রবাবল কজ দিস 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 প্রবাবল কজ হচ্ছে দিস দিস প্রবাবল কজ হচ্ছে প্রবাবল কজ হচ্ছে এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে ইজিপশিয়ান বলছিলাম অন্য লেগেছে যে কোনো
একটু আমাকে মনে করে দিন। আননোন কোজ স্যার কিছু বলছিলেন, আননোন আননোন কোজ হলে পরে আননোন কোজ যদি হয় সেখানে তো ম্যান অফ সায়েন্স কি করে চিকিৎসা করেন তাদের কি পদ্ধতি, যেটা আপনি ইয়ের ক্ষেত্রে দেখতে পাবেন এই করোনার ক্ষেত্রে ঘটনাটা ঘটে। হ্যাঁ, কার কাকে এডস এর চিকিৎসা করা হচ্ছে, কাকে টিভি ওষুধ দেওয়া হচ্ছে, এরকম অনেক কিছু হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন নীতি না থাকার জন্য তাদের এই ধরনের ভাবনা চিন্তা গুলো চলছে, এটি হচ্ছে মূল বিষয়। সিকনেস কথাটা কিন্তু মনে রাখতে হবে, সো কল ডিজিজ যেটা আমরা দেখি সিকনেস এর একটা পার্ট, সিকনেস এর কোন পার্ট না ভিজিবল পার্ট, ডিজিজ কিন্তু চোখে দেখতে পাওয়া যায়, ডিজিজের ম্যানিফেস্টেশন থেকে ডিজিজ করবে। হ্যাঁ, পরে আমরা যেটা ডিজিজ যেটা ডায়াগনোসিস করি সেটা হচ্ছে কি না ডিজিজের একটা ভিজিবল পার্ট, ভিজিবল পার্ট মানে কতটুকু সামান্য অংশ, সবটা না অংশ অংশ মাত্র। যেমন আমরা টাইটানিক গল্প করতে গিয়ে পড়েছি না, সেখানে ওই বরফের হিমশৈলে চূড়াটা তাদের দেখতে পাওয়া যায়, নিচে কতটা থাকে সেটা বরফে জানা যায় না, সেখানে টাইটানিক ধাক্কা খেয়ে টাইটানিক ধ্বংস হয়ে গেল, এই গল্প তো আমরা জানি সবাই। বলে এইটা হচ্ছে কি জানো তো, ওইটুকুই অংশ, বাকিটা কিন্তু হিডেনই থাকে, লুকোনোই থাকে। এবং যার জন্যই অ্যানিমেলের এই শিক কথাটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার, না বুঝলে কিন্তু গন্ডগোল পাকা। এবং আমরা সবসময় মনে রাখতে হবে চুক্তি নির্ভর হতে হবে, ব্যক্তি নির্ভর নয়। আমি কিন্তু এই কথা বারে বারে বলি, আমার আমাদের স্যারের কাছে বিশেষ করে কেশি দাস এই কথাটা বারবার বলতেন, ব্যক্তি বড় নয় নীতি বড়, ব্যক্তি বড় নয় হয় ব্যক্তি বড়, ব্যক্তি বড় নয় যুক্তি বড়, সে কথাটা আমি বলবো। হ্যাঁ, তারপরে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ভেবে চিনতে পা ফেলতে হবে, এর পরে অংশটা আমি বলবো। তারপর বলা হয়েছে সো লং অ্যাজ ইট রিমেইনস এ ম্যাটার অফ ওপিনিয়ন দেয়ার উইল বি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, দেয়ারফোর the homeopath must abandon the mere expressions of opinion. এর বাংলাটা হচ্ছে এভাবে হতে পারে যে যতক্ষণ এভাবে বিভিন্ন মতামত বা ধারণার অস্তিত্ব থাকবে এই শব্দটিকে ঘিরে, ততক্ষণ এরকম ভিন্ন মতান্তর চলতেই থাকবে। তার পরের লাইনে বলছেন therefore the homeopath must abandon the mere expressions of opinion. তাই হোমিওপাথের বাংলাটা বলে দিই এটা, তাই হোমিওপাথের শুধুমাত্র এই ধরনের মতামত বা ধারণার অবতারণা থেকে বিরত থাকতে হবে। আমি ব্যক্তিগত ব্যক্তিগত ওপিনিয়ন কথা আমি ইয়ে বলতে গিয়ে আমি বলেছি ওই আমাদের সুগারের মানে ব্লাড সুগারের কথা বলতে গিয়ে বলেছি 120 থেকে 140 এখন 180 ভাবনা চিন্তা হচ্ছে, আমি একটু বলেছি ব্যক্তিগত মতামত জায়গাগুলো বলেছি। এবং চিকিৎসকদের তাহলে কি ব্যক্তিগত মতামত ভিত্তি করে তার মানেটা কি না, ব্যক্তি চিকিৎসকেরা তাদের সভা হবে যখন বৈজ্ঞানিক সভা যখন তাদের হবে, এই সভায় অধিকাংশ চিকিৎসক যে মতটাকে সমর্থন করবেন সেইটাকে তারা মান্যতা দেবে এবং সেটাকে সত্য বলে মানবে। সত্য কি মান্যতার উপর নির্ভর করে? সত্য তো সত্যই, তাকে মান্যতা বা অমান্যতার কি আছে, সত্য তো সত্যই, তার নিজের গুণই সে সত্য, তার জন্য মানুষের মান্যতার উপর সে নির্ভর করে কখনই করতে পারে? একটু একটু ঠান্ডা মাথা ভেবে দেখো, সত্য সত্যই, মানুষের মানুষ অথবা না মানুষ তার উপর সেটা নির্ভর করে না। এইবার দেখো এখানে হ্যানিম্যান কি করেছেন, আমাদের সতর্ক করে দিয়ে কেন সতর্ক করে দিচ্ছেন যে আমরা কিন্তু এই মতের উপরে নির্ভর করে আমরা কাজ করব। হ্যাঁ, মতামতের উপর নির্ভর করে কাজ করব। আমরা যদি একটু দেখি আমাদের এই মেট্রিওমেডিকা যদি দেখি, মেট্রিওমেডিকা যদি মানে এখনকার যেসব মেট্রিওমেডিকা মানে বর্তমানে যেসব মেট্রিওমেডিকা গুলো হচ্ছে সেখানে দেখবেন প্রত্যেকে কিন্তু নিজের একটা পর্যবেক্ষণ বা মতামতকে কৌশলে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ফলে এইটা একটা খুব সমস্যার ব্যাপার। এই এবং যারা ধরুন যত নাম করা ব্যক্তি তার মধ্যে বেশি মত মত তার মধ্যে বেশি গন্ডগোলটা হচ্ছে সেইখানে, ফলে এই জায়গাটা খুব সতর্ক না হলে কিন্তু আমরা এই মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে চলব, ফলে এই মতামতের কিন্তু ভুল হয়ে যাবে। ফলে এই মতামতের উপর নির্ভর করে আমাদের চিকিৎসা বিজ্ঞান গড়ে ওঠেনি, স্বয়ং হ্যানিম্যানও কোনো মতামত দেননি, তিনি কি করেছেন মতামতের মতামতকে পুরোপুরি এড়িয়ে গেছেন,
পুরোপুরি এড়িয়ে গিয়ে তিনি কি করলেন, না রাগ কমিং করলেন। রাগ কমিং করে তিনি যা পেলেন তার ভিত্তিতে বৈজ্ঞানিক অ্যানালাইসিস করে ওষুধ দেওয়ার ব্যবস্থা করলেন। তাহলে হোমিওপ্যাথিতে তাহলে এই মতামতের কি মূল্য আছে? এই জন্য আমি বলি যে ব্যক্তি বড় নয় হোমিওপ্যাথি বড়। আমি এক ব্যক্তি অবনাথ চক্রবর্তী আমার মতামত দিলাম আর আমাকে যারা ভালোবাসেন তারা আমার মতামত গুলোকে গিলে নিয়ে তারা নাচতে শুরু করলেন। তাহলে এইটা যদি তারা করে তাদের সর্বনাশ, কারণ অমরনাথ শেষ কথা বলবে না, শেষ কথা বলবে নীতি, মতামত কখনো শেষ কথা বলে না। মতামত আমাদের এইটুকু সাহায্য করতে পারে যে এখানে আমরা এরকম হতে পারে, হবে এমন কোনো গ্যারান্টি নেই। এই হতে পারে ব্যাপারটা হয়েছে, হয়েছে মানে কি যেটা ডার্ক কমিং করে আমরা যেটা বলছি সেটা তো হয়েছে, সেটাকে আমরা ধরবো। তার ব্যাপার হচ্ছে এরকম একটা নিশ্চিত ব্যাপার যেখানে হ্যানিম্যান করে গেলেন সেইটাকে আমরা কিন্তু এড়িয়ে চলি, আমরা মিটিয়ে মিটিকে আমরা এড়িয়ে চলি, যেটা ডার্ক কমিং এর মূল ব্যাপার। কাকে বেশি গুরুত্ব দেয় না ব্যাপারে আর দর্শন, ও বাবা ও তো নামা বলি গায়ে না দিলে তো আমার জাতে উঠবো না, তাহলে ওটাকে মায়ের সাথে বলে দেবো অর্গানন মেনে চলবেন, অর্গানের সবকিছু মেনে চলবে অর্গানন অর্গান। কিন্তু অর্গানের নাম সোজা কথা ওই গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার মতো, গঙ্গা জল ছিটিয়ে দিলেই সব পবিত্র হয়ে যায়, তাই কি হয় ফাঁকি মেরে কিছু হয়। এই অর্গাননটা হচ্ছে কিন্তু শুধু দর্শন না, এটা একটা প্র্যাকটিক্যাল জায়গাও বটে। অ্যানিম্যান এটা বারে বারে পরীক্ষা করে দেখে বুঝিয়ে তবে তিনি লিখেছেন, ফলে আমরা এই জায়গাগুলো কিন্তু নিয়ে আমরা বুঝতে পারি। আর আমাদের সেই সার্বিক চেতনা নেই, আমরা এখনো পর্যন্ত সেই মতামতের উপর ভিত্তি করে বা কোন ব্যক্তি চিকিৎসকের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে চলেছি। কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমি তপন পাঞ্জলের মতন একজন স্যারকে পেয়েছি, যিনি বলতেন যে আমাদের ইয়েতে সেমিনারে বলতে এই তোরা কেউ বাকি ছেড়ে কথা বলবি না, একটা ওয়ার্ড ভুল বললে তাকে ছাড়বি। কিন্তু এইটা করতে গিয়ে কিন্তু কি হয়েছে, আমাদের সঙ্গে কিন্তু কারো সম্পর্ক খারাপ হয়নি, বরঞ্চ আমরা শিখেছি এবং ভেবেছি। ফলে এই যে তার যে অবদানটা, ভেতরে অবদানটা, আজকে আমি যেটা করছি এর পিছনে তার বিরাট অবদান আছে। হ্যাঁ, ফলে আজকে আমি শেখাচ্ছি এটা না ভেবে আপনারা ভাবতে পারেন তপন পাঞ্জাল শেখাচ্ছেন, ভাবতে পারেন এসি দাস শেখাচ্ছেন। আর যেটুকু ভুল যদি আমি কিছু করে থাকি তার দায় আমার, ফলে সেই ভুলটা যদি আপনারা ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি চেষ্টা করবো আমার ভুলগুলোকে সংশোধন, অবশ্যই যুক্তি দিয়ে বলতে। তাহলে দেখা যাচ্ছে কি যে মতামতের উপর ভিত্তি করে কিছু হয় না। আমরা যদি একটু তাকিয়ে পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, এই যে প্রকৃতির দিকে যদি তাকিয়ে দিই, আমি আগেই বলেছি আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতির সন্তান যখন প্রকৃতির প্রভাব তো থাকবেই, সেটা তো 5 নম্বর অপারেশনে হ্যানিম্যান পরিষ্কার বলে দিয়েছে, আর কত বলবেন তিনি। হ্যাঁ, তারপরে এই যে প্রকৃতির সন্তান যদি প্রকৃতির যে নিয়ম নীতি, এই ধরনের যে প্রকৃতির আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা দিন রাত পরিবর্তন হচ্ছে, এটা কি আমাদের মতামতের উপর ভিত্তি করে হবে কি? আমার প্রথম প্রশ্ন, একটু ভেবে দেখে দেখিনি আপনাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, সবচেয়ে মানে ভোট পাওয়া লোক যিনি প্রধানমন্ত্রী, তিনি বললি কি হবে বা আমি বললি হবে, আমার মতো সাধারণ লোক বললি হবে? তাহলে এই ভোট পাওয়া লোক মানে এই যে সোজা কথা ভোট পেয়ে যারা সর্বাধিক ইয়ে পাচ্ছে, ক্ষমতা তার হাতে আছে ঠিকই, তার কথা অনুসারে তো প্রকৃতি পরিবর্তন হবে, পরিবর্তন হবে হোমিওপ্যাথি, প্রকৃতি পরিবর্তন হবে তার নীতি অনুসারে হবে, তার নিয়ম অনুসারে, তার শৃঙ্খল অনুসারে হবে, আমার কথায় তিনি পরিবর্তন হবে না। মানুষ যদি আজকে প্রকৃতির সন্তান হয়ে থাকে তাহলে মানুষের পরিবর্তন তার প্রকৃতি অনুসারে হবে। মানুষের হচ্ছে কি, একটা বহির প্রকৃতি, একটা হচ্ছে অন্তর প্রকৃতি, এই দুটো প্রকৃতির মেলবন্ধনে হচ্ছে মানুষ। মানে এই মানুষের কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে কিন্তু ঘটনাটা ঘটবে, আমার ইচ্ছা অনুসারে, হ্যাঁ, বা আমার মতামত অনুসারে সেটা ঘটবে না, ঘটতে পারে না। যদি সেটা ভাবি তাহলে কিন্তু প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে, প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করা এমন দুঃসাহস কিন্তু আমাদের নেই। ওই জন্য মানুষের ওপিনিয়নের উপর যদি ভিত্তি করে যদি আপনি এ করতে যান তাহলে কিন্তু ভুল হবেই হবে, হাজারবার ভুল হবে। এবং এখন তো মানে অন্য চিকিৎসা শুধু মানুষের উপর না, এরা তো ইঁদুর গিনিপিক এইসব ইতর প্রাণীদের উপর পরীক্ষা করে ইয়ে করছে, তারা জিনোম জানেন, তাদের জিনোমের সঙ্গে মানুষের জিনোম মেলে না, তাও তারা জোর করে মেলাবে, জোর করে মিলিয়ে ওষুধ দেবেন, ব্যবসা করবেন, আবার কিছুদিন পরে সেটাকে বাতিল করবেন, কারণ সেখানে সাইড এফেক্ট গুলো ধরা পড়ে গেলে তখন অন্য একটা ওষুধ বাজারে চলে আসবে। কিন্তু নীতি বদলাবে না, নীতি একই থাকবে, শুধু মানে ওষুধ দেওয়ার প্রকরণ কোয়ালিটি গুলো বাড়বে। এটা কি কিন্তু অনেকে গবেষণা বলছেন, এটা কি অনেকে আধুনিকতা বলছেন,
কিন্তু সেই তো সেই মদের মতো মানে পুরনো মদ নতুন বোতলে ঢালা, এছাড়া কিছু নেই। বরঞ্চ এই আধুনিক গবেষণা মানুষের সর্বনাশের চরম সর্বনাশের জায়গায় মানুষকে নিয়ে চলেছে দিনের পর দিন। এটা কিন্তু আমার আপনার কথা নয়, আপনারা যদি একটু পেশেন্ট গুলোকে দিকে তাকান, আপনারা যারা একটু অভিজ্ঞ চিকিৎসক যারা 30-35 বছর প্র্যাকটিস করছে, তাদের প্রথম জীবনে প্র্যাকটিস জীবনটা ভাবুন এখন খুব ভালো, তখন দেখবেন আপনার অল্প জ্ঞানে আপনি অনেক রোগী সারাতে পেরেছেন। এখন কিন্তু সেই রোগীদের কাছে হাত দিতে পর্যন্ত আমাদের অনেক সময় ভয় লাগে, বাবা দিয়ে কোনো বিপদে পড়ে যাবো না তো, এরকম একটা ব্যাপার চলে আসছে। তাহলে কি হচ্ছে, এই যে জায়গাটা এসেছে আজকে ঘরে ঘরে কিন্তু সুগার উপহার হয়ে গেছে, হাই প্রেশার উপহার হয়ে গেছে, আধুনিক চিকিৎসা চলছে, তাহলে এটা হলো কেন? হোমিওপ্যাথি তো এখন হোমিওপ্যাথি লোকে অনেকে এসছে, হ্যাঁ, কিন্তু এই যে সমালোচনা এটাও কিন্তু হোমিওপ্যাথির মধ্যে অনেকে সহ্য করতে পারে না। আপনারা শুধু অ্যালোপ্যাথির সমালোচনা করেন, আমরা কি হোমিওপ্যাথির সমালোচনা করতে ছেড়ে কথা বলি? যিনি নীতি মেনে না চলেন তাকে তো আমি ছেড়ে কথা বলি না। আমরা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বুঝি না, মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই আমরা কিন্তু উচ্চস্বরে প্রতিবাদ করব, হয় লিখিত হয় প্রতিবাদ করব, নয় আমাদের মুখে প্রতিবাদ করব, অথবা নিজেদের পরিবর্তিত করব। নিজেদের পরিবর্তিত করে আমরা এমন জায়গায় আমাদের প্রয়োগ করব ওষুধকে যেখানে তারা মানতে বাধ্য হবে বা তারা স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ হোমিওপ্যাথি অনেক কিছু করতে পারে। আজকে একটা জিনিস দেখুন, হোমিওপ্যাথিরা যদি ঠিক সঠিক নিয়মে চিকিৎসা করতে পারতেন মানুষের জীবন থেকে এমার্জেন্সি কথাটাই প্রায় বিলুপ্ত হয়ে যেত, প্রায় বিলুপ্ত হয়ে যেত, হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব না। আমি এমার্জেন্সি বলতে ওই অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সির কথা বলছি, হ্যাঁ, রোগগত এমার্জেন্সি কথা, প্রায় বিলুপ্ত হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হাতে হেলথটা নেই, আমরা কি করে করতো? আমাদের মধ্যে যারা অনেকেই আছেন যারা নিবেদিত প্রাণ, তারা তো অনেক কিছু আশ্চর্য ঘটনা তারা ঘটাচ্ছে, সেগুলো কিন্তু বাইরে আসে না, বাইরে আসে না, আসা সম্ভব না। এই আমি এই যে কেসটা আমি বললাম, এই যে মূত্র পাথরের যে কেসটা বললাম, তার অনুমতি নিয়ে আমি গত শনিবারে আমি গেছি, শুক্রবারে, হ্যাঁ গত বুধবারে তার অনুমতি নিয়ে আমি বলেছি আমি এটা দেব বলে তার নামটা দিইনি। এই ব্যাপার হচ্ছে ওখানেও উনির মধ্যে এটা ইয়ে মানে কি আমাকে দেবো, ও ডাক্তার বাবু ওটা ওই রাস্তা পাথরটা দেখাই দেখিয়ে দেয়নি তো ইয়ার কি মেরে বলছে। আমি তার কথার উত্তর দিলাম, এই কথা কিন্তু অনেক হোমিওপ্যাথি ডাক্তার বলতে পারে, হ্যাঁ, তার ফলে সেটা অসম্ভব কিছু। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এই যে আরোগ্য গুলো করছি, আমি সেখানে একটা প্রশ্ন করেছিলাম, এই পাথরটা বেরিয়ে গেলে কি রোগীটা কি আরোগ্য হয়েছে? তার উত্তর একজনই দিয়েছে, শ্যামল ব্যানার্জি, কুসমল। ওর ফলে আমরা কিন্তু এই জায়গাগুলো একটু ভাব যে আমরা রোগী বলতে কি বুঝি। রোগী একটা মনে রাখবে, ডিজিজ কিন্তু সিকনেসের একটা পার্ট, তার অংশ কখনো সম্পূর্ণ থেকে বড় হতে পারে। সম্পূর্ণ হচ্ছে সিকনেস, সিকনেসটাকে আমরা শিখ কথাটা বুঝতে হবে, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই ডিজিজটাকে বুঝতে আমাদের খুব সুবিধা হবে। এবার ডিজিজ আমাদের কিন্তু সাহায্য করবে কতগুলো জায়গায়, আমাদের অসাধারণ সাহায্য করবে প্রেসক্রিপশনের ক্ষেত্রে, সেটা এখন আসবার বিষয় নয়, সেই জায়গাটা আমি যাচ্ছি। কিন্তু যদি ডিজিজের উপর যদি বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু বন্ধ হয়, খুব বুঝে যে করতে হবে। এরপরটা পড়ুন, এবারে হচ্ছে এলোপ্যাথি রেস্টস অন ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন অ্যান্ড এলোপ্যাথ সে দ্যাট The science of medicine is based on the consensus of opinion, but that is an unworthy and unstable foundation for the science of curing the sick. এটার মানে হচ্ছে, হ্যাঁ বলবো, এলোপ্যাথিটা হচ্ছে মূলত ব্যক্তির যে নিজস্ব মতামত সেটার উপর নির্ভরশীল, এবং এলোপ্যাথগণ বলেন যে দ্য সায়েন্স অফ মেডিসিন মানে বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স হচ্ছে পুরোপুরি মতামতের সহমতের উপর ভিত্তি করে গড়ে ওঠা, কিন্তু এটা একটা আনওয়ার্দি অ্যান্ড আনস্টেবল ফাউন্ডেশন ফর দ্য সায়েন্স অফ কিউরিং দ্য সিক মানে হচ্ছে সিক অসুস্থকে নির্মল আরোগ্য প্রদানের ক্ষেত্রে এটা একটা নড়বড়ে এবং বেমানান একটা
ভিত্তিমূলক ব্যবস্থা বা বেমানান ভিত বলে পরিগণিত হয়। তাহলে এই যে কথাটা কেন বলেছেন, এটা কিন্তু মারাত্মক কথা বলেছেন। সেটা হচ্ছে যে আজকে 2500 বছর পরে একটা প্রতিষ্ঠান চলছে, সেখানে আরোগ্যের কোন নীতি হলো না, বিজ্ঞান বলে তারা দাবি করছে নীতি ছাড়া হয় ছাড়া হয় এড়িয়ে যান ওরা, কি কারণে এড়িয়ে যান সেটার কিন্তু আমাদের কাছে কোনো সদুত্তর নেই। এবং এই ওপিনিয়নের ব্যাপারটা আমি আগেও বলেছি, ওপিনিয়নের ব্যাপারটা থাকলে কিন্তু ওপিনিয়ন তো পাল্টাতেই পারে, আমার মতামত আমাদের পাল্টায় না, হ্যাঁ, কিন্তু নীতি কি পাল্টায়? নীতি তো পাল্টায় না, নীতি যেটা হচ্ছে সেই নীতি কখনো পাল্টানো সম্ভব না, বিশেষ করে প্রকৃতির নীতি যদি হয়, হ্যাঁ, একমাত্র প্রকৃতি যদি পরিবর্তন নিজেকে করে তাহলে হতে পারে, আদারওয়াইজ আমাদের দ্বারা কিছুটা হবে না। মানুষ হচ্ছে প্রকৃতির সন্তান, প্রকৃতির উপর মানুষের উপর সর্বাধিক এটাই তো প্রকৃতির নির্ভর, প্রকৃতির দ্বারাই তো আমরা সৃষ্ট হয়েছি, প্রকৃতির যেসব নিয়ম করে দিয়ে গেছে সেই নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না, যদি আমরা যাই তার ফল আমাদের ভোগ করতে হবে। এই যে জায়গাটা যেটা, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। এবং ভোটের উপর যদি মানে সোজা কথায় মতামত যদি হয়, ভোটের উপর যদি সবকিছুই ভালো হতো তা আমাদের চারিদিকে তাকিয়ে দেখুন না, ভোটের উপর ভোটের উপর কি সবকিছু ভালো হয়? তা তো হয় না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যুক্তির দ্বারা হতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে নীতি দ্বারা হতে হবে, নীতির দ্বারা হতে হবে, তবেই তো সেটাকে আমরা মানবো, নাহলে আমরা মানবো কি করে? বিজ্ঞান কিন্তু নীতি বা ভোটের উপর তো নির্ভর, অন্যান্য বিজ্ঞান তো এরকম না, ফিজিক্যাল সায়েন্স বলুন, কেমিস্ট্রি বলুন, হ্যাঁ, বা এই এই যে অন্যান্য যে জড়বিজ্ঞান, এটা তো জড়বিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি, হ্যাঁ, আমাদেরটা বাদ দিন, আমাদের ডাইনামিক বিজ্ঞান জড়বিজ্ঞান, ফলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তাহলে নীতি নেই কেন? সেই প্রশ্নটা কেউ করে না, করলেই বিপদ, কারণ এই নীতি নেই বলেই তো এদের আনফাউন্ড, এদের ভিত্তি সেরকম নেই বলেই তো এত পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে গবেষণা বলে এরা চালায়। কিন্তু বাস্তব হচ্ছে গবেষণা নয়, রিসার্চ, তো রিসার্চ মানে গবেষণা, বা রি কথাটা কিন্তু ভাঙুন, রি মানে পুনরায়, সার্চ মানে খোঁজা, তারা খুঁজেই বেড়াবে খুঁজেই বেড়াবে, সারা জীবন খুঁজে বেড়াবে, পাবে না কি? পাবে না কেন? আরো বেশি কমপ্লিকেশন, আরো বেশি ঝামেলা, আরো বেশি। এবং এইখানে কিন্তু আমাদের একটা পরোক্ষ ভূমিকা আছে, আমরা কিন্তু হোমিওপ্যাথরা উপযুক্ত চিকিৎসা দিতে পারছি না, দিতে পারছি না বলে মানুষ বাধ্য হয়ে তাদের কাছে যেতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। বলে আমরা যদি উপযুক্ত চিকিৎসা দেওয়ার যদি যোগ্যতা অর্জন করতে পারি, যোগ্যতা অর্জনে একটাই মাপকাঠি, পড়াশোনা প্রচুর করতে, এই তো কালকে না আজকেই বোধহয়, আজকে আমাদের তপন ঘোষ একটা দিয়েছে, কোন এক চিকিৎসক তিনি মানে ওদের সাথে তামাক খেয়ে বলছেন যে হোমিওপ্যাথি ডাক্তাররা পড়াশোনা করে, ওরা প্রচুর পড়াশোনা করে, ওদের প্রচুর পড়াশোনার ফলটা কোথায়? একটা রোবট তৈরি করা, হোমিওপ্যাথি ওষুধ কমই কম পড়াশোনা করলো, রোবট তো কেউ হতে পারে না, আমাদের রোবট হওয়ার তো স্কোপ নেই আমাদের। এবার ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে কি আমরা যে এই যে পড়াশোনাটা করছি ইয়ে করছি, এখানে কি আমরা নীতি নির্ভর যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের প্রশ্ন কোনো অসুবিধা নেই, কোনো প্রশ্ন আমাদের উঠবে না। কিন্তু যখন নীতি নির্ভর কাজ করবো না সেখানে কিন্তু একই প্রশ্ন উঠবে, একই যে ইয়েতে আমরা অ্যালোপ্যাথি চিকিৎসকদের আমরা বলছি সেই ইয়েতে আমরা হোমিওপ্যাথি চিকিৎসকদের বলতে পারবো। আমি এমন অনেক চিকিৎসকের কথা জানি যারা কি করেন, কাগজে লিখলেন একটা সিঙ্গেল মেডিসিন, আর মুখে বলে দিলেন বা ফোনে বলে দিলেন তুমি এইটা কিনে খাবে ওটা কিনে খাবে তার সংযোগ করে দিলেন, কেন বলেন? তাকে তো সৎ হতে হবে, ক্লাসিক্যাল হতে হবে, হ্যাঁ, তারপরে আমাদের এই চালাকির দ্বারা কিছু হয়, আমাদের স্বয়ং বিবেকানন্দ একটা জায়গায় বলেছে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয়, মহৎ কাজ করতে গেলে, মহৎ উদ্দেশ্য সাধন করতে গেলে আমাদেরও মহৎ হতে হবে। এবং আমাদের যে দস্যুবৃত্তি, আমাদের মনের মধ্যে যে দস্যুবৃত্তি আছে সেই দস্যুবৃত্তিকে কিন্তু নির্মূল করতে হবে, এটা যদি আমরা করতে পারি তবেই হোমিওপ্যাথির এই সত্য রূপে আমরা যথাযথ উপলব্ধি করতে পারবো এবং প্রয়োগ করতে পারবো। এরপরে পরের লাইন, এর পরের লাইনটা এটা খুবই কঠিন লাইন, এটা বাংলা করতে পারেনি বা বোঝাও কঠিন, আমি ধীরে ধীরে কেটে কেটে বলে দিচ্ছি। ইট উইল নেভার বি পসিবল টু এস্টাবলিশ এ রেশনাল সিস্টেম অফ থেরাপিউটিক্স আনটিল উই রিজন from facts as they are and not as they sometimes appear. এই জায়গাটা একটু কঠিন আছে, আমি বলার চেষ্টা করছি। It will never be possible, এটা সম্ভব হবে না কখনোই একটা
রেশনাল সিস্টেম অফ থেরাপিউটিক্স একটা যুক্তিগ্রাহ্য মানে চিকিৎসা পদ্ধতি গঠন করা বা চিকিৎসা পদ্ধতি তৈরি করা যতক্ষণ না আমরা উই রিজন ফ্রম ফ্যাক্টস অ্যাজ দে আর, এটার মানে হচ্ছে উই রিজন, রিজনটা এখানে ভার্ব, আমরা যতক্ষণ এই ফ্যাক্ট থেকে, ফ্যাক্ট থেকে যখন আমরা রিজন যুক্তি যতক্ষণ না খুঁজে পাবো। আবার বলছেন যে অ্যাজ দে আর মানে হুইচ আর অর ওয়্যার অ্যাজ দে আর মানে হচ্ছে ফ্যাক্ট যে ঘটনাগুলো সেগুলো যেরকমটা সেরকমটা থেকে যদি আমরা সঠিকভাবে যুক্তিটা না খুঁজে পাই ততক্ষণ আমরা রেশনাল সিস্টেম অফ থেরাপি তৈরি করতে পারবো না। অ্যান্ড নট অ্যাজ দে সামটাইমস অ্যাপিয়ার, এই কখনো সকনো যার যেটা আমাদের ফেসে বেড়ায় বা আমাদের কাছে মনে হয় অ্যাপিয়ার বলে মনে হয় সেটা কিন্তু আসল জায়গা নয়। এইটা কোন বইতে কিন্তু বোঝায়নি, উলট পালট করে দিয়ে গেছে, এটার মানেটা এইভাবেই দাঁড়াবে সহজ ভাবনায়। মানে হচ্ছে যতক্ষণ, হ্যাঁ স্যার বলুন। এখানে কেন যেটা বলেছেন, যেমন আমাদের কি হয় অন্যান্য বিজ্ঞানে যেটা হয় সেটা হচ্ছে কি বিভিন্ন অন্যান্য বিজ্ঞানে যেমন যুক্তির দ্বারা বা মতামতের দ্বারা, তাদের যারা মতামত দেন তাদের তো যুক্তি থাকে, তারা তো কেউ বোকা লোক নয়, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা বিভিন্ন যুক্তি মত দিয়ে তারা একটা সত্যকে প্রতিষ্ঠা করে, যে সত্যটা কিরকম আনস্টেবল, কিরকম কিছুদিন পর পর পরিবর্তন হয়, সত্যটা তো বেশি স্থায়ী হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সত্য থেকে যদি আমরা যুক্তিটাকে যদি জানি, যুক্তি দিয়ে সত্যকে প্রতিষ্ঠা না, সত্য সত্য থেকে যদি যুক্তিকে যদি আমরা বার করতে পারি সত্যের উপর ভিত্তি করে, তাহলে কিন্তু এই গন্ডগোলটা হবে। এবং হ্যানিম্যান সেটাই করে, কিভাবে করেছেন না, ড্রাগ প্রুভিং করে করেছেন সুস্থ মানুষের উপরে, অসুস্থ মানুষের উপর তার প্রয়োগ করেছেন, প্রয়োগ করার পর তিনি নীতিগুলোকে কনফার্ম করেছেন। এটা তো এরা করতে পারবে না, এরা তো এরা অসুস্থ মানুষের উপরে প্রয়োগ করে, সুস্থ মানুষের প্রতি এদের প্রয়োগ কৌশল জানা নেই এদের, ফলে এই জায়গাটা কিন্তু ওই জানা নেই বলেই এত মতামত, আমাদের জানা আছে বলে আমাদের মতামত নয়, রিজন এই পাওয়া গেছে এই হয়েছে। তো সেখানে একটা দর্শনিক ভিত্তি থাকে, সেই দর্শনিক ভিত্তি থেকে আমরা কি করব সেই সিমটম গুলোকে বাছাই করে একটা পেশেন্টকে আমরা আরোগ্য করার উপায় খুঁজে পাবো। তাহলে বোঝা যাচ্ছে কি সত্য থেকে যুক্তি সৃষ্টি, যুক্তি থেকে সত্যের সৃষ্টি, যুক্তি যুক্তি আর সত্যের মধ্যে যদি কাউকে বেছে নিতে বলা হয়, অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে তারা কি করছেন, তারা যুক্তিকে বেছে নিচ্ছেন এবং বেছে নিয়ে সত্যকে। আর আমাদের ক্ষেত্রে কেন কি বলছেন সত্যের মাধ্যমে যুক্তি, তার মানে কি অ্যাকচুয়ালি মানেটা করলে এরকমই দাঁড়ায় যে সত্য সত্যকে আমরা দেখে অনুধাবন করে সেই সত্যের সত্যের যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা করার চেষ্টা করব, যুক্তি যুক্তির দ্বারা সত্যকে প্রতিষ্ঠা, এইটাই যুক্তি দ্বারা সত্য। সেই জন্য সেইটা করতে গিয়ে হ্যানিম্যান কি করলেন, ব্যক্তি ও ব্যক্তিগত মতামত, যুক্তি দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তিগত মতামত এসলেন, হ্যানিম্যান ওই ধারে কাছে গেলেন না, উনি কি করলেন না, উনি রাগ কমিং করলেন, অসুস্থ মানুষকে দেখলেন, হ্যাঁ ওষুধ দিলেন, দেখলেন রুগী সেরে গেল। এই যে সত্য, এই সত্য থেকে তিনি কনফার্ম করলেন সিমিলিয়া সিমিলিয়াস কিউরেন্টা, এইভাবে তিনি কনফার্ম করলেন। তাহলে মানে সত্য থেকে এই পরীক্ষার মাধ্যমে তিনি সত্যটা দেখতে চোখের সামনে দেখলেন, দেখার পর এটা করলেন, এই যে জায়গাটা যেটা এই জায়গাটা কিন্তু খুব ভাবনার বিষয়। এবং সেখানে কিন্তু যুক্তি নির্ভর শুধু না, নীতি নির্ভর তিনি কাজ করছেন, যেটা এদের ক্ষেত্রে সেই সত্যের মধ্যে নীতি নির্ভর নেই, ব্যক্তিগত মতামত নির্ভর। নীতি কখনো ব্যক্তির থেকে ছোট হতে পারে না, নীতি সবসময় ব্যক্তির উর্ধে, যদি আমরা একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো, নীতি কিন্তু ব্যক্তির সবসময় উর্ধে। আমরা এই জায়গাটা এই ভুলটা যদি না করি তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিটাকে খুব ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। এই জায়গাটা সত্যি খুব কঠিন, আমি এই জায়গাটা বারে বারে পড়েছি, পড়ে যেটুকু বুঝেছি আমি বলেছি, যদি কারো ভুল মনে হয় সেটা তখন সংযোগ আমি যখন ছেড়ে দেবো মাইক, তখন আমরা সংযোগ অবশ্যই করতে পারি, এখানে আমি ব্যক্তিগত ভাবে কিছুই মনে করবো না, কারণ আমি একজন শিক্ষার্থী। স্যার ওই পরের লাইনে কিন্তু আছে যে সত্য ঘটনা যেমনই হোক সেই সব সত্য ঘটনাগুলি থেকে নীতি সৃষ্টি বা নির্ধারিত হয়। তাহলে আমি ঠিকই বলে দিয়েছি, হয়তো ভুল আর কিছু বলিনি। শোনো বাবা, হোমিওপ্যাথিটা যদি অন্তর দিয়ে অনুভব করতে পারো, তোমার মুখ দিয়েও কিন্তু কথাটা উল্টোপাল্টা বেরোবে, মুখস্থ করে হোমিওপ্যাথি হয় না, এটা উপলব্ধির বিষয়, তবে উপলব্ধি তোমাকে ঠিক ঠিক কথাগুলো জুগিয়ে দেবে,
ঠিক জুগিয়ে দেবে। এটা এত খুব ধ্রুব সত্য কথা, এটা এখনই হয়তো বুঝতে পারবে না, একটু বয়সটা বাড়ো বুঝতে পারবে। আমরা এখন বুঝতে পারি, আমরা একটা ভুল বলে ফেলে না, তোর একটা ওয়ার্ড বলে ফেললাম, এদের মধ্যে কেউ কচকচ করে জানো তো, ঠিক হলো ঠিক হলো এটা আমার সত্যি করে আমি বারুইপুর ইউনিটের কাছে সর্বান্ত করে রেখে নিই, আমি বারুইপুর ইউনিটের প্রতিটি সদস্যের কাছে রেখে নিই। আমি তো স্যারের কথা, স্যারের কথা তো বাদই দিলাম, তার তার ট্রেন তো বলে বোঝানো যাবে না, প্রত্যেকটা সদস্যের কাছে এই নিই যে এই প্রত্যেকটা সদস্য কিন্তু একটা জায়গায় একটু একমত, এরা কোনো ব্যক্তিগত ইয়েতে মতামতে বিশ্বাস করে, এরা প্রত্যেকে নীতি নীতির উপর বিশ্বাস করে, নীতিকে প্রয়োগ করে ইয়ে, এরা কেউ ছেড়ে কথা বলে না মানে কি তাকে আত্মসম্মান নষ্ট করে নষ্ট করার জন্য বলে না, বরঞ্চ তাকে সমৃদ্ধ করার জন্য তারা কিন্তু সমালোচনা করে। এইটা আমাদের জীবনে যে কত কাজে লেগেছে এবং আমাদের ভুলভ্রান্তি গুলো আমাদের কুসংস্কার গুলো আনতে যে কত বড় কাজে লেগেছে এটা বলে বোঝানো যাবে না। এই বারুইপুর যে যে ছেলেরা এখানে যারা উপস্থিত তারা জানেন যে তাদের কিভাবে লড়াইটা করতে হয়। সবচেয়ে গন্ডগোল হয় কোথায়? সবচেয়ে গন্ডগোল হয় যে একটা কোনো সাবজেক্ট নিয়ে বলা শুরু হলো, সেখানে ধরুন 6 জন 7 জন বক্তব্য আছে, যে সবচেয়ে সিনিয়র যে সবচেয়ে সিনিয়র তাকে সবার শেষে হয়তো বলতে দেয়। তোমার নিয়ম নিয়ম হচ্ছে কি যে যেটা বলেছে রিপিটেশন করতে পারবে, রিপিটেশন একমাত্র করতে পারো পার্টিকুলার ওই জায়গাটা, সে যদি কিছু যোগ করার থাকে তবে রিপিটেশন করবে, আদারও রিপিটেশন করতে পারবে, আর রিপিটেশন করলে স্যার রেডি না। এবার সমস্যাটা কথা হচ্ছে কি আমাদের, একটা আমি একটু বলেছিলাম স্যারকে কোন একটা ঘটনা প্রসঙ্গে এটা বলেছিলাম, এটা একটা গন্ডগোলের বিষয়, স্যার সিনিয়রদের পক্ষে রিপিটেশন করা তো ওই জায়গাটা মুশকিল, সবই তো বলে ফেললো বই বই যে করে। তখন স্যার বলেছিলেন রে তুই যে সিনিয়র, তুই যে সিনিয়র হোস, তাহলে যদি এটা বলার পর তো যদি বলার স্কোপ না থাকে তাহলে তুই কখনোই সিনিয়র হতে পারিস, সিনিয়র যে হবে সে সব বলার পর সে আরো কিছু বলবে, তাকে তো বলে সিনিয়র, নিজের দুর্বলতাটা বুঝতে শেখ যে তুই পারছিস না, এই ধরনের কথা, এক্সাক্ট কথাগুলো সব মনে নেই, এই ধরনের তিনি কথাটা বলেছিলেন এবং কথাটা আমার মর্মে এত ভালোভাবে গেঁথে গিয়েছিল আজও বুঝতে পারি তিনি যদি এই কথাটা না বলতেন তাহলে আমার সার্চিংটা কিন্তু অন্যরকম। এই জন্যই গুরু বলা, হৈপেদির ক্ষেত্রে সৎগুরু না হলে মহা মুশকিল আছে, অসৎ গুরু হলে পরে আপনি সর্বনাশ করবেন, এবং বর্তমানে অসৎ গুরুর সংখ্যাই বেশি, ফলে এখানে যারা আসছে তাদের কাছে আমি একটা কথাই বলবো, ভেবে চিনতে পারবে ভুল জায়গায় পড়ে গেলে মুশকিল পড়ে। শুধু গুরু নয় মেথডও অনেক আছে, অনেক গুরু অনেক মেথড আছে, সুন্দর সুন্দর লাল ভরা নাম তাদের, এদের পাল্লায় বলে বিপদ আছে, অর্গানন করুন ভালো করে করুন বারে বারে করুন, এবং অর্গানন বলছে আজকে 40 বছর আগে আমি এটা পড়ে যা শিখেছি এখন পড়ে আমি অন্য কিছু শিখছি, তার মানে এটা কি তখন আমার যা নলেজ ছিল সেই নলেজের থেকে এখন নলেজ বেড়েছে তা তো কমপ্লিট হচ্ছে, আরো 5 বছর পরে পড়লে আবার দেখবো নতুন কিছু শিখছি। আসলে আমাদের সোজা কথা প্রতিনিয়ত পড়াশোনাটা করতে হবে, অর্গাননটা করতে হবে, অর্গাননটা যদি না করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিরকম সর্বনাশ হবে? হ্যাঁ অর্গাননে আমাদের একটা অন্য উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন সর্বনাশটা করতে কিভাবে হবে। ধরুন আমি হচ্ছে বিরাট বন্ধু, সব সাবজেক্ট খুব ভালো জানি, অনেক কিছু জানি, কিন্তু আমি দর্শন দর্শনটাই আমি তো দুর্বল, আমি স্টিকিংটাও আমি মোটামুটি করি, খুব ভালো জানি এরকম না ইত্যাদি ইত্যাদি, এরকম যদি ব্যক্তি আমার একটা ফেলিওর কেস দিই ছোট্ট করে বলি বেশ কিছুদিন আগের কথা, তা ছেলেটাকে আমি ন্যাটামিউর দিয়ে ফেল করলাম, ন্যাটামিউর দিয়ে ফেল করলাম মানে কি মানে দা ফেল, তারপরে ন্যাটামিউর আরেকটা পাওয়ার বাড়ালাম তাতেও দা ফেল, এরকম করে 4-5 মাস কেটে গেছে, যেহেতু তারা আমার মানে আর কি পুরোনো পেশেন্ট তাদের আসিওকে নিয়ে এসেছিল, স্যার নিয়ে পেলাম কিছু তো হচ্ছে না, ভালো করে দেখুন স্যার ওরা আমার বলছে, আমি দেখুন সময় দিতে হবে, আমি বুঝতে পারছি না কেন কাজ করছে। আর সেই পেশেন্টটার সবচেয়ে মজার ব্যাপারটা ছিল কি, পেটও না হলে সে খেতে পারে, যেহেতু সে এত ভালোবাসে চিন্তা করা যায় না, সে বিবাহিতের শুক্ত অনেকটা খায়, বাড়িতেও যেতে হলে পরে সে অনেকটা খায়, তেতো খুব ভাত ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে, এরকম তেতো খেতে ভালোবাসে, এইরকম তার কি ভালোবাসে জিজ্ঞেস করতে সেই প্রথমেই বলে আমি তেতো সবচেয়ে ভালোবাসি, ঠিক বেশি ঠিক বলি। এবং আমি অন্যান্য সিমটম ফিমটম নিলাম, নিয়ে দিয়ে আমি তাকে একটা দিয়েছি, দিয়ে কচু হয়েছে কিছু হয়, এবার ওইরকম হতে তারপর আমি একদিন বসলাম, আমি ওর মাকে নিয়ে আসি, আগে প্রথম দিন মাকে আনা, মাকে আনা আনিতে এবার তাকে আমি
মাও একই কথা বলছে, অতি দুঃখিত ভালোবাসা। তা অবশ্য কাজ হলো না, এটা আমাকে একদম মানে এত প্লিজিং একটা মিল দিতে হবে এই কথা বলছি না, কিন্তু অন্যান্য সিমটম থেকে একটা মিলকে ইন্ডিকেট করছে। এই করতে করতে আমি তখন বললাম যে আপনার তো ভাগ্য ভালো, আমি ওর মাকে বলছি আপনার ভাগ্য বলো, আজকাল তো বাচ্চারা দেখে পেতে চায় না, সেই নিয়ে মায়েদের সঙ্গে যুদ্ধ হয়। হ্যাঁ যেই কথা বলি তখন বলছে ও ডাক্তারবাবু, ও তুই তো ছোটবেলা খেত না, কবে থেকে খাচ্ছে? ও একবার সেই প্রচুর ঘা হয়েছিল, তা ডাক্তার বলছিল তেতো তেলে রক্ত পরিষ্কার হয়, তখন কি করতো নাক টিপে মুখ টিপে খেত, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন এখন কেতো আরো বেশি খায়। যেন আমরা তো অবাক হয়ে যাই যে ও কেতো এত বেশি পছন্দ করে, ও নিজেও বলছে পছন্দ। তাহলে দেখা যাচ্ছে কি এই যে সিমটমটা যেখানে এলো, এটা হচ্ছে কন্ডিশন, ডাক্তার তাকে বলেছিল ওটা খেলে রক্ত পরিষ্কার হয়, ডাক্তারও তাকে একটা ভুল শিক্ষা দিয়েছিল, যে ভুল শিক্ষাটা হচ্ছে এটা ধরো কুসংস্কার ছিল শিক্ষা রক্ত পরিষ্কার। হ্যাঁ তারপরে তিনি দিয়েছিলেন এবং সেটাকে তিনি গ্রান্ট করে নিয়েছিলেন এবং এখন এখন তিনি বিয়ে খুব ভালোবাসেন। তাহলে দেখা যাচ্ছে কি এই যে ভালোবাসেন যেটা, এইটা কি করে সিমটম হবে? তাহলে আমরা যারা বিজি প্র্যাকটিশনার আছে, আমরা নিজেদের যাদের পন্ডিত বলে মনে করি, আপনার হাজার নলেজ থাকে, যদি আপনি এই কেসটি নিয়ে যদি এই জায়গাটা যদি না আপনি দক্ষ হন, আপনি কচু করবেন, উপায় আছে করা, যারা চালাক আছে, যারা অন্যান্য বিশেষ করে প্যাথোলজি ভালো নর্মাল জ্ঞান আছে, তারা তখন কি করবেন ওই দিক দিয়ে না করলে অন্যদিকে পোষাবে, মাদার টিংচার বা যা কিছু আছে দিয়ে তারা কি করবেন পেশেন্টটাকে ধরে রাখার চেষ্টা করবেন। বলবেন কিছু জন বলবেন হোমিওপ্যাথির বদনাম, আমি যদি না পারি ওরা তো অ্যালোপ্যাথিকে চলে যাবে, হোমিওপ্যাথির বদনাম নিজের দুর্বলতা রেখে স্বীকার করে, আমি পারি না আমি স্নাতমস্তকে স্বীকার করে নিয়ে বারবার চেষ্টা করব, সেটা তারা বলে না, সেই শিক্ষা তাদের ছাত্রদেরও দেয় না, কিন্তু তারা কিন্তু এই কাণ্ডটি করে চলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি তার এই যে হোমিওপ্যাথি যে টেস্টিং এর যে আর্ট, এই আর্টটাকে না ডেভেলপ করতে পারলে আপনারা কিছুই করতে পারেন। যার জন্যই আমি এই যে ওপেন ক্লাস গুলো যেগুলো কিছু কিছু ইয়ে থেকে শুরু করেছি মাঝে মাঝে সুযোগ পেলে করে, এগুলো আমি আস্তে আস্তে করবো, আগামীতে আপনারা মুখ খুলবেন, মুখ না খুললে আমরা বুঝতে পারবো না আপনাদের কোথায় গন্ডগোলটা। তাহলে দেখুন এইখানে তাহলে গন্ডগোলটা কি আমরা ভুলে গেছি, সিমটম হবে আর কন্ডিশন হবে, এটাই হচ্ছে আমাদের আনকন্ডিশনাল। এই ছোট্ট কথাটা কিন্তু চিকিৎসক ভুলে গেলে পরে সে কিন্তু ওই ডিজায়ার ফর বিটার নেবে, নিয়ে সে প্রেসক্রিপশনটা করবে। বুঝতেই পারছেন যে এই ছোট্ট কথাটার কত মূল্য, কত অপরিসীম মূল্য, মানে এইগুলো আমাদের যদি না বুঝি, এইটা এইটা যে দর্শন, দর্শন আপনাকে গাইড করবে, এই দর্শন গাইড না করলে হবে। অনেকেই বলেন ওই মায়াজম মায়াজম কচকচি, ওই অর্গানন অ্যানিমেন ছোটা করেছিলেন, এখন করলে পরে আমাদের মতন করে কত মানে পরে হ্যানিম্যান তাদের মতন করে আর কি এই সংস্করণ করবে। হ্যানিম্যান তো মূল সংস্করণ সবার করেছে, কিন্তু মূল নীতিতে কত সংস্করণ করেছে ওটা তো করতে পারবেন না হ্যানিম্যান, কারণ ওটা তো হচ্ছে প্রকৃতির নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেখানে তো কিছু নেই, সেই কথাটা এরা ভুল করে বলবে না, শুধু হলো পাল্টাতে হবে, গবেষণা করতে হবে, নতুন আবিষ্কার করতে হবে, মানে মূল নীতিটাকে ধরে। এবার সেখানে আমরা এখনকার কমপ্লিকেশনের কথা ভেবে আমরা নিশ্চয়ই কিছু গবেষণা করতে, গবেষণার জায়গাও আছে নেই তা নয়, কিন্তু গবেষণার স্কোপটা আমাদের তুলনামূলকভাবে কম, গবেষণা আমাদের কে করতে দেবে, করতে দেবে না, কারণ এইটা গবেষণা করে যে ফলটা আসবে তার ফলের ভিত্তিতে লাখ লাখ টাকা ইনকাম হবে কি, আমাদের গবেষণা করতে দেবে না, দেবে একমাত্র সরকার যদি এখানে আসে, সরকারও তো আমাদের পক্ষে কথা বলবে না। ফলে ব্যাপার হচ্ছে লড়াইটা কিন্তু আমাদের 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 লড়াই করতে হবে, এবং আমরা যদি ঠিক মতো হয়ে করতে পারি, আমরা মানুষকে যদি পরিষেবা যদি ঠিক মতো দিতে পারি, তাকে সুস্থ করতে পারি, জনগণের চাপে জনগণের আগ্রহে কিন্তু হয়ে এস্টাবলিশ হবে, সেটা কি অনেক ভালো নয়? দরবার করে আবেদন নিবেদন করে কতটুকু এগোনো যায়, এইটাই সবচেয়ে সহজ উপায়, নিজেদের তৈরি করুন, ভালো করুন, মানুষকে ভালো করুন, আপনার এলাকায় আপনি এমন ভাবে নিজেকে তৈরি করবেন যে পেশেন্টরা আপনাকে ছাড়া বা হোমিওপ্যাথদের ছাড়া অন্য জায়গায় যাবে না, এই জায়গাটা যখনই করতে পারবেন তখন কিন্তু জিনিসটা অন্যরকম, ফলে আমাদের নিজেদের তৈরি করতে হবে। সেই জন্যই আমি আমার স্যারের কথা বলি, সব হোমিওপ্যাথকে নিজেদের শিক্ষিত করতে হবে, নিজেদের ভুল ভ্রান্তি গুলোকে ধরতে হবে, ধরে সেই জায়গাগুলোকে পরিবর্তন করে শিখতে হবে, এইটা মাথায় রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, তথ্যের উপর ভিত্তি করে না, সত্যের উপর ভিত্তি করে
এটা হচ্ছে সবচেয়ে ভুল কথা। আর নীতিকে বাদ দিয়ে কিছুই করতে পারবে না, কারণ প্রকৃতি নীতি নিয়ে চলে, প্রকৃতি নীতিকে ভাঙবেন এত বড় দুঃসাহস বা দৃষ্টতা আমাদের থাকা উচিত। ধন্যবাদ। এরপরে আর কিছু নেই স্যার, ওইটার কন্টিনিউশন দুটো লাইন পুরো ওই আইডিয়াটা ইয়ে হচ্ছে, তারপর থেকে একটু নতুন আছে, আমি সেখানে পজ করে যাব আর দুটো লাইন হয়ে যাবে, একই আইডিয়াটা ওটা মানে দুটো লাইনেই আছে। ঠিক আছে, ওখান পর্যন্ত আগ দিল্লি, কারণ বেশি বলি ওপিনিয়ন অফ ম্যান ইন সায়েন্স এই পর্যন্ত পড়াবো, এই পর্যন্ত বলবো, তারপরে হ্যানিম্যান থেকে ওটা পরের দিন হবে, ওইখান থেকে আইডিয়াটা আলাদা, আর দুটো লাইন আছে আমি পড়িয়ে দিচ্ছি স্যার। ফ্যাক্টস অ্যাজ দে অ্যাপিয়ার আর এক্সপ্রেসড ইন দা ওপিনিয়ন অফ মেন, বাট ফ্যাক্টস অ্যাজ দে আর ফ্যাক্টস অ্যান্ড ট্রুথস ফ্রম হুইচ ডক্ট্রিনস আর ইভলভ অ্যান্ড পারমিউলেটেড হুইচ উইল ইন্টারপ্রেট অর আনলক দ্য কিংডমস অফ নেচার the realm of sickness or health. এই জায়গাগুলো খুব কঠিন জায়গা, মানেগুলো করতে পারিনি বাংলাতে, কিন্তু আমি কেটে কেটে করছি। Facts as they appear are expressed in the opinion of men. মানে হচ্ছে facts যেগুলো আমাদের সামনে যেরকমটা মনে হয় বা ভেসে বেড়ায় বা appear হয় সেরকমটা, সেগুলোকেই নিয়েই opinion মানুষের মতামত গড়ে ওঠে। But facts as they are facts and truths এ পর্যন্ত একটা পজ হবে, কইতে নেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের, কিন্তু ফ্যাক্টস গুলো বা ফ্যাক্টস মানে এখানে ন্যাচারাল ল এর কথা বলা হয়েছে, ফ্যাক্টস গুলো যে যেরকমটা থাকে বা আছে বা সত্য সেটাই হচ্ছে ফ্যাক্টস এবং সেটাই হচ্ছে সত্য, যেখান থেকে ফ্রম হুইচ যেখান থেকে ডক্ট্রিনস আর ইভলভ এন্ড ফর্মুলেটেড যেখান থেকে বিভিন্ন মতবাদ গুলো গড়ে ওঠে বা আবির্ভূত হয়, হুইচ উইল ইন্টারপ্রেট অর আনলক দ্য কিংডমস অফ নেচার ইন দ্য রিয়েলম অফ সিকনেস অর হেলথ। মানে হতে পারে এটা যে এই যে সিকনেস বা হেলথের এই যে বিশাল ধারণাটা, এইটা এটা হচ্ছে একটা কিংডম অফ নেচার, এটা হচ্ছে প্রকৃতির একটা রাজ্য, সেই রাজ্যটাকে এরা আনলক করে দেয় বা বুঝিয়ে দেয় বা খুলে দেয়, চাবিটা খুলে দেয়। কোনগুলো না ডক্ট্রিনস, আর এই ডক্ট্রিনস গুলো তৈরি হয় ফ্যাক্টস, প্রকৃতির ফ্যাক্টস এবং সত্য থেকে। এই জায়গাটা কিন্তু কঠিন জায়গা, এটা এটা বুঝতে হবে, এগুলো বই নিয়ে সারাদিন বসলেও বোঝা মুশকিল বাংলা বই। এই লাস্ট লাইনটা পড়ে দিই এবারে ছোট্ট, দেয়ারফর তাই বিওয়্যার অফ দা ওপিনিয়ন অফ ম্যান ইন সায়েন্স, আমরা যে এই যে বিজ্ঞানের মানুষের যে এই যে মতামত এগুলো থেকে আমরা কিন্তু সতর্ক থাকবো বা দূরে থাকবো বা থাকা উচিত। তাহলে কেন্দ্রের এই বক্তব্যটা খুব পরিষ্কার হয়েছে। এবং এইখান থেকে তাহলে দেখা যাচ্ছে কেন আমাদের সতর্ক করে দিয়েছে, তাহলে আমরা কিসের উপর নির্ভর করব, দুটো জিনিসের উপর, মেটেরিয়া সবচেয়ে বেশি নির্ভরশীল হবে কি মেটেরিয়া, সবার চেয়ে বেশি গুণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শন, দর্শনের ভিত্তিতে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মূল্যায়ন করব, প্রত্যেকটা ইয়ের মূল্যায়ন করে আমরা এগোবো, অবশ্যই সেটা নীতি নির্ভর হবে, কোন নীতি হবে না প্রকৃতির নিয়ম নীতি অনুসারে আমাদের চলতে হবে, আমরা কিন্তু কোন রকম মতামতের উপর যাবো না, এই ওষুধটা দিলে এই রোগ আমি সারতে দেখেছি, এই ওষুধটা দিলে এই সিমটম চলে যেতে শিখেছি, যে যত বড়ই রোগ হোক গন্ডগোলের জায়গা। ক্লিনিক্যাল মেটিওমেডিকা অনেক আছে, ক্লিনিক্যাল মেটিওমেডিকা গুলো বিশেষ করে যারা দর্শনটা ভালো বোঝেন না তারা কিন্তু ওই জায়গাটা সর্বনাশ তাদের হয়ে, তারা ওই ওই ক্লিনিক্যাল মেটিওমেডিকা দাসত্ব করে। এবং অনেকেই দেখবেন আজকাল বলে কি ওই তত্ত্বের জ্ঞান, যে তত্ত্বের 100টা জ্ঞানের থেকে প্র্যাকটিক্যাল একটা জ্ঞানই হচ্ছে গুরুত্বপূর্ণ, এরকম প্রচারে অনেকে করে, এটা কিন্তু স্থূলবাদী প্রচার, সত্য কিন্তু সংখ্যা দিয়ে ওজন দিয়ে আয়তন দিয়ে সত্যকে মাপা যায়, নিজের ভেতরে প্রশ্ন করুন মাপা যায় কি, সত্য তার সত্যই, সে নিরাকার, তাকে সে অনুভব করা,
নিরাকার, এটা দেখা যায় না, নিরাকার এই কথাটা শুধু বোঝা যাচ্ছে যে এই সত্যকে কিন্তু আমরা ছাড়তে পারবো না। প্রকৃতির যে সত্য এটা কিন্তু হ্যানিম্যান প্রতিষ্ঠা করে গেছে, প্রতিষ্ঠা করে গেছেন মানে কি, উনি ডিসকভার করেছে, ইনভেনশন কথাটা ডিসকভার কথাটা বলি, তার মানে প্রকৃতির মধ্যেই ছিল। প্রকৃতির মধ্যে একটা সত্য কি আছে না, পৃথিবীতে কোনো কিছু ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। এই সত্যটা এটা কেমিস্ট্রির লোকেরা বলছে, ফিজিক্যাল সায়েন্স এর লোকেরা বলছে, আমরা যারা আধ্যাত্মবাদী যারা তারাও কিন্তু তাই বলছে। হ্যাঁ, এবং তাই তাই যদি দেখা যায় তাহলে এইখানে তাহলে তো আমাদের তো এই রূপান্তর, প্রকৃতির যে রূপান্তর, এই রূপান্তর তো যোগ্য চলছে, সে তার নিজস্ব নিয়মে চলছে, সে নিজস্ব নিয়মে যখন চলছে সেখানে আমি কি করে সেখানে মতামতটা চাপিয়ে দেবো, আমার মতামতে কি প্রকৃতি চলবে? প্রকৃতি তো চলবে না। আজকে ধরুন ব্যাপার হচ্ছে যে ধরুন একটা সুগারের পেশেন্টের কথা বলছি, সুগারের পেশেন্টকে আপনি একটা ওষুধ দিলেন, কি ওষুধ দিলেন না সেটা আমি পরীক্ষাগারে পরীক্ষা করে বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে একটা ওষুধ দিলেন, তার হচ্ছে দেখা গেল 180 সুগার ছিল, ওষুধ দিয়ে তাই 120 হয়ে গেল, ওষুধটা খেলে সে 120 দেয় না, কথা কথা হচ্ছে 120। এই যে আপনি বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে যে আপনি তাকে সুগারটা দিলেন 120 হয়ে গেল, 120 হলে রোগীটা কি সেরে যাচ্ছে? ছাড়ছে না, আর করতে হচ্ছে। এখানে একটা খুব সুন্দর ভাষ্য আছে, কন্ট্রোল কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, তুমি সারাতে পারছো না। তোমাদের যখন এত বড় বড় বৈজ্ঞানিক আছে, ইয়ে আছে, সারাতে পারছো না, এটা সারাবার কথা তোমরা ভাবছো না, সারানোর কথা ভাবতে গিয়ে বিজ্ঞান আটকে এগিয়ে গেল। জিনে গিয়ে দেখলো, আমি ওটা লিখেছি এই জেলে নাম্বার গুলো ভুলে গেছি, মনে নেই, আমার লেখা আছে ডায়াবেটিস এর ক্ষেত্রে দু তিনটে জিনকে ওরা আবিষ্কার করে, দু তিনটে, একটা নয়, জিন টেকনোলজি আবিষ্কার যেটা হলো সেটা দিয়ে আপনি ভাববেন যে জিন ইন্ডিভিজুয়ালাইজেশন করে মারবে না, ওখান থেকে কি করবে, ওই জিন টেকনোলজি অনুসারে কোন জিনটাকে পাল্টে দিয়ে একটা জিন বসিয়ে দেবে, যেমন রেডিও পার্টস যেমন বসিয়ে দেয়, টিভির পার্টস যেমন বসিয়ে দেয়, সেরকম বসিয়ে দেবে, বসিয়ে দিলে সেই রোগটা না, এখানেও সেই বিচ্ছিন্ন ভাবে রোগের চিন্তা, সার্বিক চিন্তা, সার্বিক চিন্তা তো নেই, যেখানে একটা জায়গোর থেকে হ্যাঁ একটা মানুষ তৈরি হচ্ছে, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব তৈরি হয়ে যাচ্ছে একটা জায়গোর থেকে, হ্যাঁ সেখানে তার এই তৈরি হওয়ার বৈশিষ্ট্যটা কিন্তু ওই জিনের মধ্যে লুকিয়ে আছে, জিনের মধ্যে লুকিয়ে আছে, এই যে সেই জিনটাকে কি করবে, এটা পরিবর্তন করবে, কিভাবে পরিবর্তন করবে, নিজের সুবিধা নিজে করবে, এটা করতে গেলে পয়সা আসবে, রোজগার আসবে, এই জন্য করবে, মানুষের স্বার্থে বা মানুষের কল্যাণে না। সেখানে দেখতে পাচ্ছে সবল আর ইন্ডিভিজুয়াল, সেখানে পরিষ্কার তারা বুঝতে পারছে সবকিছু স্বতন্ত্র, তবু স্বতন্ত্রতাকে মানবে না, অ্যানিমেলের স্বতন্ত্রতাকে তারা মানলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়। আর আমাদের একটা দোষ আছে, আমরা স্বতন্ত্রতাকে এখনো উপলব্ধি করছি, আমরা উপলব্ধি করতেছি কিনা, আমরা এখনো স্টিরিওটাইপ হয়ে আছি, এখনো আমরা কিন্তু আমাদের মতামত নির্ভর বিজ্ঞানের উপর ভিত্তি করে আছি, আমরা কিন্তু যদি একটু হ্যানিম্যানের কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করতাম, একটু যদি পরবর্তী স্টলওয়ার্ডদের কথা মেনে চলার চেষ্টা করতাম, আমরা অনেক কিছু করতে করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সাহস সাহসটা নেই, অর্ডের সাপিয়ারি বলার সাহসটা আমাদের, সাহসটা দরকার, সাহস হচ্ছে জ্ঞান আপনাকে সাহস দেয়, এই জ্ঞান অর্জন করতে গেলে পড়াশোনা করতে, ওই জন্য হোমিও দর্পণ আমি যে আলোচনা করছি, আমি একটা কথাই, আমার কাছে কোনো পার্ট শট নেই, আপনার অনুভূতি তখনই সহজ যখন আমি কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, ওই যে হোমিওপ্যাথ হতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, এবং পড়াশোনার পাশাপাশি যেটুকু বলে সেটুকু নিয়ে ভাব, এই ভাবনাটা যদি আপনার না হয় তাহলে আপনি কিন্তু এতটা বাকি হবে, হ্যাঁ রোগী সারাতে পারবে, ড্যাশে অনেক কিছু বলবে, লিখবেন অনেক কিছু, আজকাল তো পন্ডিতের অভাব নেই, অনেকে তো গাদা গাদা বই লিখছে, বই ছাপাচ্ছে, বই অ্যাডভার্টাইজমেন্ট রমরমা বিক্রি করছে, কিন্তু সেখানে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি নীতিসম্মত ভাবে একটা কথা লেখা, কিন্তু আমরা সেখানেও একটা ভাবি যে এই লোকটা যে এতগুলো বই লিখেছে অতএব ভালো হোমিওপ্যাথ, এ এত হাজার পৃষ্ঠা লিখেছে ফলে এ হোমিওপ্যাথ হিসাবে এত বড়, সবই কিন্তু স্থূল চিন্তা, হোমিওপ্যাথি খালি একটা বই একটা পাতা লেখা ভীষণ কঠিন, এটা আমি আমার উপলব্ধি করেছি। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে কি যে পড়াশোনা করতে গেলে ইন্টেলিজেন্সটাকে খাটাতে হবে এবং পড়তে হবে, বুঝতে হবে যে ঠিক কিভাবে আমরা এগোতে পারি, অর্গানন অর্গানন বারবার রেগুলার অর্গানন একবার করে একটা হলো
অ্যাপ্রোচও করব, তরুণ শিক্ষা দিয়ে দেবো, জনগণ না করলে আপনি কোনো জ্ঞান কাজে লাগাতে পারবেন। বারবার বলছি আপনার ইশারা হয়ে যাবে, অর্গানন করুন, এই কেন্টের প্রেসিপি সবচেয়ে সহজ ভাই বলা আছে, এগুলো করুন, রবার্স আছে এগুলো করুন, ধীরে ধীরে করতে থাকুন, সবটাই যে বুঝবেন তা নয়। এই যে আজ আজ যে আলোচনা করলাম, একটা জায়গায় বললাম এই জায়গাটা আমি যদি ভুল বলে থাকি কেউ সংশোধন, কেন বললাম না, আমার নিজেও ওই জায়গাটা একটু কনফিউজ, আমি আগে পড়িনি, বললে কি হবে, এত বছর বসেও আমাকে ওই জায়গাটা কনফিউজ হয়ে যাচ্ছে। তার মানেটা কি, যে আমাদের হোমিওপ্যাথি এত উচ্চাঙ্গ স্তরের জিনিস যে আমরা যদি বারবার সেটাকে যদি বোঝার চেষ্টা না করি তাহলে আপাতত না করলে সেটা ক্ষতি হবে, সেটা আমাদের অজ্ঞাতেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমাদের সদা সতর্ক থেকে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে এবং আমাদের পড়াশোনাটা করতে হবে। এবং আমি আপনাদের আবার বলছি, আপনাদের যারা বন্ধু, আপনাদের যারা যারা আছেন বন্ধুদের মধ্যে ছোট ছোট গ্রুপ করুন, গ্রুপ করে আপনারা এই এর মতন নেটওয়ার্ক করে, নেটওয়ার্কের সাহায্য নিয়ে আপনারা সপ্তাহ থেকে একদিন হলেও বসুন, দুদিন পারলে মাসে বসুন, আপনাদের সুবিধে মতো সময় দিতে হবে, নিজেদের মধ্যে আলোচনা করুন, বন্ধুদের মধ্যে আলোচনা করতে লজ্জার কিছু নেই। আপনারা বলতে ভাই তুই ভুল বলেছিস, না না আমি ঠিক বলছি, বলে কেন ঠিক করছিস বল, এইভাবে যুক্তি পাল্টা যুক্তি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হবে। কাউকে ছোট করে দিয়ে, হ্যাঁ, বা কাউকে তুই কম জানিস, তুই বুঝিস না, মূর্খ, এইরকম বানিয়ে দিয়ে তো লাভ নেই কিছু। মূর্খ তো আমরা কম বেশি আমরা সবাই, মূর্খ কে নয়, যে যত পড়ে সে তত মূর্খতাকে অনুভব করে, আর যে না পড়ে সে হচ্ছে মূর্খ। পড়লেই কিন্তু মূর্খতাকে অনুভব করবেন, পড়লেই বুঝতে পারবেন যে কত জিনিস অজানা আছে, কত জিনিস আগে তো জানতাম না এখন পড়ে অন্যরকম লাগছে, তার মানে কি আগে বুঝতে পারিনি। ফলে ব্যাপারটা হচ্ছে কি, নিয়ত পড়াশোনাটা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, হোমিওপ্যাথি ডাক্তারদের পড়াশোনাটা একটু বেশি করা দরকার, না করলে কিন্তু আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন। অথচ যে হোমিওপ্যাথি ওষুধ সঠিক নির্বাচন সর্বদিক থেকে, মানে কি ডোজ মাত্রা সব দিক থেকে যদি আপনি ভালো কিছু করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন কি অসাধারণ সব ফল হচ্ছে, আপনি নিজেই নিজে আশ্চর্য হয়ে যাবেন, এটা আমরা চোখে দেখেছি। এবং আমাদের ভাগ্য বলে যে প্রথম জীবনে আমাদের স্যারেদের করতে দেখেছি, পরবর্তীকালে কিন্তু আমাদের হাতেও তো অনেক কিছু হয়েছে, হ্যাঁ, তার ফলে সেটা আপনাদের হাতে হবে, না হওয়ার কোনো কারণ নেই, না হওয়ার কোনো কারণ নেই, তাহলে আপনারা চেষ্টা করুন। এবং আমরা এখানে হোমিও দর্পণ এখানে কে কে উপস্থিত ছিল আমি দেখিনি, সিনিয়ররা অনেকে উপস্থিত আছে, আজকে কোশ্চেন করতে শুরু করুন, হ্যাঁ, আমরা যদি জানা থাকে তাহলে ইয়ে করবো। আজকে না অ্যাড অ্যাড করার ব্যাপারটা, আজকে অ্যাড করার ব্যাপারটা একটু করে দাও, এই জায়গাটা যদি কেউ অ্যাড করতে চায়। আচ্ছা স্যার, আমাদের মাঝে নীলকমল বর্মন স্যার আছেন, আমি ওনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য এই ব্যাপারে। এই বক্তৃতার উপরে কিছু তো বলার থাকে না, এটা এত মনোগ্রাহী, আগের দিনও বলেছিলাম এতবার শোনার পর আমরা শুনি আপনার সেই যে চেতনা নিয়ে দেওয়া যেটা আর কি, ঠিক আছে। আর নতুন ভাবে তো নতুন ভাবে যারা বলবেন কি বলবেন বলুন তো, আমি তো কিছু খুঁজে পাই না, আপনার এই বলার পর নতুন ভাবে বলতে গেলে অনেক কিছু ভাবতে হবে। একটা কথা খুব ভালো লাগলো যে পরিণত হলে যেটা বললেন যে তার উপরে যদি আবার অ্যাড করতে না পারি তাহলে কিসের সিনিয়র, এটা একটা কিন্তু খুব বড় বড় ব্যাপার। অতএব নিজেকে যে কতখানি উত্তরোত্তর সমৃদ্ধ করতে হবে প্রত্যেক দিন, আপাতত এইটুকু বলে রাখছি। আচ্ছা, আমাদের মাঝে এস এম জাহাঙ্গীর স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, ধন্যবাদ দীপেন স্যার কে আমাকে আসলে বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার স্যার যে বিষয়টি বলেছেন, আসলে এই বিষয়ের পরে মানে আমাদের যে জায়গাটা স্যার বারবার তাগিদ দেন ফিলোসফির বিষয়টি, ফিলোসফির বিষয়টিতে আসলে আমরা হোমিওপ্যাথটা আমার কাছে মনে হয় সব থেকে দুর্বল বিষয়, ফিলোসফি এবং অর্গানাইজেশন, সেই জায়গাটি স্যার পূরণ করছেন ধীরে ধীরে। এবং আমরা যারা জুনিয়র চিকিৎসক আছি তারা যদি স্যারের এই নির্দেশনা গুলো মানতে পারি, বিশেষ করে আমরা তো কাঞ্জিলাল স্যারকে দেখি নাই বা ওনার সান্ধেও যেতে পারি না, বা স্যারদের মতো যে নীলকমল স্যার আছেন, অমনাথ স্যার আছেন, আরো যে সকল শ্রদ্ধেয় শিক্ষক আছেন, তারা আমাদেরকে যেভাবে মানে দর্শনের জ্ঞানটুকু দিচ্ছেন, এই জন্য আসলে স্যারদেরকে ধন্যবাদ দিলেও আমার কাছে মনে হয় ছোট হবে। তারপরেও অসংখ্য ধন্যবাদ স্যার, মানে আমি মাঝে মাঝে অবাক হই এই কারণে, আমি এই দর্শনটি অর্গাননের যে ব্যাখ্যা গুলো কি আমি
খুবই কম বুঝি, যে জায়গাগুলো আমার পূরণ হচ্ছে একটু হলেও, চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমি ডক্টর হামিদউদ্দিন স্যারকে অনুরোধ করছি, কিছু যদি অ্যাড করেন। স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর হামিদউদ্দিন স্যার, আসসালামু আলাইকুম। আমি প্রথমত বিষয় হচ্ছে, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আলোচনা শুনতে পারিনি, আমি কেবল জয়েন করেছি। তো স্যারের আলোচনা শুনতে খুব ইচ্ছা ছিল, কিন্তু শুনতে পারি নাই, আমি দুঃখিত। তো এই জন্য কিছু বলতে পারতেছি না, আমি বাকিদের কথা শুনছি। ধন্যবাদ। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি পার্থ প্রদীপ চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাইছি, তিনি ব্যাপারে কিছু বলুন, বলেন যদি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি তো। হ্যাঁ স্যার, অসাধারণ অসাধারণ একটা ডিসকাশন, একটু বলতে বলা হয়েছে, একটু বলি। আসলে আমরা যে অর্গানটা পাই সেটা ফিফথ এডিশন তো ডাজেনে, আর সিক্সথ এডিশন হচ্ছে, আর আমরা এখন পড়ছি কেন্টের বই। কেন্ট কিন্তু পরিকের ট্রান্সলেশনটা দেখে যেতে পারেন নাই, সিক্সথ এডিশন অফ অর্গান। মূল অর্গানটা হ্যানিম্যান লেখেন জার্মান ভাষায়, না জানি তিনি কি রকম শব্দ চয়ন করেছেন। আমরা ডাজেন এবং এই যে বরিককে ধন্যবাদ করি, বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে প্রত্যেকটা, আমরা তো জার্মান ভাষা জানি না, আমরা ইংরেজি ভাষাটাকেও যেন ঠিকভাবে বুঝি না, আমরা বাঙালিরা, বিশেষ করে এই যে আমাদের অমর বারবার বলে, আমিও বলি, আমরা একটু নিম্ন মেধা, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলে না, এই মেধার থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত, মানে মেধা নিম্ন মধ্য মেধার। এই ইংরেজির এই শব্দগুলোকেও ঠিক ঠিক ভাবে যেন বুঝে উঠতে পারি না। তা বরিকের বা ডাজেনের কাছে আমরা ভীষণ ভাবে ঋণী, যেহেতু আমরা জার্মান ভাষা জানি না, আমরা ইংরেজি ভাষাটাই তাই একটু তো চর্চা করি, আবার অনেকে তার থেকেও আবার ট্রান্সলেশন করে বাংলাটাকে পড়ে। গন্ডগোল হচ্ছে যতই ট্রান্সলেশন করতে, হ্যানিম্যানের জীবনী নিয়েও অনেকে করেছে, কিন্তু শেষে যে আমাদের এ যে তার আগেও কিন্তু অনেকে জীবনী লিখতে গেছেন, রিচার্ড হেলের শব্দ চয়ন এবং ওই যে গবেষণা, এই জায়গাটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার। আর এই হোমিওপ্যাথিরা ঠিক মতন চিকিৎসা করে না করে অ্যালোপ্যাথির কাছে যায়, আসলে এই যে আবার অ্যালোপ্যাথি ডাক্তারদেরও যখন একদম নিষ্ফল একটা চিকিৎসা হয় তখন কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। আর আগে একবার বলেছিলাম না, এম এল বেরা স্যার বলেন তোদের হোমিওপ্যাথের কোনো চিন্তা করতে হবে না, এলোপ্যাথ ডাক্তারই হোমিওপ্যাথি রোগী তৈরি করবে। এখন এই গবেষণার নাম করে ওরা যে ওষুধপাত্রটা যেভাবে নিয়ে এসেছে, আজকাল তো বলতে গেলে অ্যান্টিবায়োটিক এর যুগ প্রায় শেষ পর্যায়ে, অনেক অ্যান্টিবায়োটিক তো আর কাজ করছে না, এমনকি শোনা যায় যে ওই মুরগি পোলট্রি যে ফার্ম হচ্ছে সেখানেও অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের এমন অবস্থা করেছে যে মানুষের অজান্তেই সেই সমস্ত ফলগুলো আমাদের আসছে। কাজেই হোমিওপ্যাথের কাছে আমরা যারা ঠিকভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারি না, হোমিওপ্যাথিটা না বোঝার জন্য, যার জন্য যেমন এলোপ্যাথির কাছে যাই পরে বিভ্রান্তি হয়ে, আর অ্যালাইড সাবজেক্ট গুলোর নলেজ রেখে আমরা যদি এই যে তিন পায়া, সেদিনকে তখনও বলে গেল, ম্যাথমেটিকা অর্গানন রেপার্টারি, এই সব কিছু আসলে আমাদের এক একটা সাবজেক্ট এক এক ভাবে সাহায্য করে চিকিৎসা পরিষেবাটা দিতে, আর আমাদের যেখানটাই গন্ডগোল হয় সেই জায়গাটাই যেন আটকে যায়, এই জন্য পরস্পরের উপরটা নির্ভর করে সব সাবজেক্ট গুলো। আর কি বলছে, ঠিক মতো পড়াশোনা করতে হবে হোমিওপ্যাথিকে যথাযথ, এটা তো একদম খুবই মানে জায়গায় যে পড়াশোনা করলে হবে না, যে একদম হেনে ভেনে ছেলেবেলাতে আর কি
আমরা যেটা এনিম্যানের লাইফ হিস্ট্রি দেখি, একটা কাজ দিয়ে ঘরে ঘর বন্ধ করে এনিম্যানের বাবা এনিম্যানকে রেখে যেতেন, সেই বিষয়ে চিন্তা করতে দিতেন। তিনি ওই দেয়াল জুড়ে বিভিন্ন আঁকিবুকি করে জ্যামিতি ট্যামিতি সবকিছুই তিনি কিন্তু জিনিসগুলোকে ভাবতেন। এবং হেনেম্যানের একটা বড় টিচিংও হচ্ছে যে পড়বে যত তার থেকে বেশি মনন করবে, বেশি ভাববে। আসলে এই ধ্যানস্থ না হলে যেন পড়া দেয় না। আজকালকার আপনারা দেখবেন এই বিজ্ঞানের যে ভীষণ যে সত্যটাকে যে ওনারা দেখেন আবিষ্কার করেন আর কি, যেন সেই ধ্যান যোগে যখন সেটা নিয়ে পুরোপুরি ধ্যানস্থ হয়ে যায় তখন যেন আমাদেরও কিন্তু এই বইটাকে ঠিক এইভাবেই আর কি তবে দেখবেন পরিপাতিটাও ধরা যাবে। এই যে এক একটা যে ওয়ার্ডের কথা বলছিলাম প্রত্যেকটা তো খুব মানে বিশ্বস্ত মিনিং খুব শব্দ, এবং তার সাথে এই যে শব্দগুলো যেমন একটা সিমেন্টিং করতে গেলে পরে আমরা দেখি না বালি সিমেন্ট মানে তারপরে কুয়া বা এই জল সব যদি আমরা পরিমাণ মতন দিই তবে কিন্তু কংক্রিট ভালোভাবে দানা বা একটু যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে পরে সেইটা সেইভাবে গবেষণার কথা প্রিন্সিপাল নিয়ে তো এটা বারবার অমর যেটা বলে যে প্রিন্সিপালকে নিয়ে আর গবেষণা কি হবে। এই যে অভিকর্ষ যে তরল বা থার্ড ল অফ নিউটনস যে বা আমরা বিভিন্ন বিজ্ঞানী যে আমরা প্রিন্সিপালগুলোকে দেখি সেগুলো কি চেঞ্জ হয়? এই প্রিন্সিপাল চেঞ্জ হয় না। আর উন্নততর আমরা এখন যেমন স্পেসের উপরে বিভিন্ন গবেষণা হচ্ছে সেখান থেকে আমরা জানছি সেই পার্টগুলোকে আমরা বিভিন্ন ভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ সবকিছুটাই তাই। হোমিওপ্যাথির গবেষণা ওই প্রিন্সিপালের জায়গায় নয়, কারণ ল অফ নেচারের আবার আলাদা কি হোমিওপ্যাথি তো ল অফ নেচারের উপর নির্ভর করে এসেছে। তবে যত দিন যাচ্ছে তত যেন আমরা খুব একটা জটিল বুঝতে পাচ্ছি, এবং সেটাও বলতে গেলে পারে এই অর্থোডক্স স্কুল যেটা এখন তাদের যে চিকিৎসা পদ্ধতি যে জায়গায় নিয়ে যাচ্ছে সত্যি করে এটা একটা ভীষণ ভয়ঙ্কর জায়গার দিকে নিয়ে যাচ্ছে। আবার ওই যে জিন থেরাপি এই অমর যেটা বললো যে আমরা জিনকে যদি ভাঙি সেখানে তো দেখবো যে এডিনোসিন থিয়ামিন কিসব আছে না ওই চারটে সাইটোসিন আছে আর কি গুয়ানিন এইসবগুলো আছে, তারপরে ওই পেন্টোজ ফসফেট সুগার বেস এই সবগুলো তো আছে। দেখা যাবে যে জায়গাটা গুলো সেই জায়গাটা তুলে ফেলে দেবে, যেমন এখন আপনারা প্রায় দেখেন যে হাটটা খারাপ করে ফেলেছে আগে মানে তাদের চিকিৎসার গুণেতেই হাটটা খারাপ হয়েছে, এখন অন্য একজনের একটা অ্যাক্সিডেন্ট করেছে একটা ওইভাবে ব্রেন ডেড হয়ে গেছে তার হাটটা তুলে নিয়ে এর হাটে লাগিয়ে দেখো। ওই যেটা অমর বলে গেল এই মাত্র যে রেডিও টিভি পার্টস গুলোকে যেরকম চেঞ্জ করে সেইরকম একটা ইনফ্লাক্স তো চলে না আমাদের একটা যে প্রিমিটিভ সেল যেটা আমরা দেখলাম যে এন এন করে টু এন যখন হলো ক্রোমোজোম হলো এখন সেই সেলটাই তো বিভিন্ন ভাবে বিভাজিত হয়ে হয়েও তো ওই এক একটা করে অর্গান করলো, সেই একটা থেকে এক থেকে বহু হলো কি এক থেকে বহু হলো যখন মানে তার মধ্যে দেখি আচ্ছা হার্ট যে কাজটা করে কিডনি তো সে কাজটা করে না, লিভার তো সে কাজটা করে না, প্যানক্রিয়াস সে কাজটা করে না, আবার ব্রেনও সে কাজটা করে, কিন্তু সবাই এসেছে সেই প্রিমিটিভ সেল। মানে এখানে তো মিলটা কোথায়, একটা ইনফ্লাক্স চলছে নাকি একটা ভিতরে 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 একটা অন্ত যোগ কিন্তু নেই, সেখানে একটা অন্ত প্রবাহ কি নেই? অবশ্যই আছে। তাহলে আমরা যখন হাটটাকে খুলে অন্য একজনের হাটটাকে লাগিয়ে দিলাম আরে জেনেটিক দিক থেকে কি তারা যে এত ডিএনএ আরএনএ নিয়ে এত গবেষণা করছে সেখানে কি মিলটা থাকে, সেখানে কি এইটা চিকিৎসা হচ্ছে? আবার ওই যখন ওই জিন নিয়ে ওরা বিভিন্ন গবেষণা করছে সেখানে ওই জিনের কোন যে অংশটা গন্ডগোল হয়েছে সেই অংশটা বাকি আর একটু, তাহলে এখানে কি ভয়ঙ্কর অবস্থাটা সৃষ্টি। তাহলে এই যে এই আতঙ্কের জায়গা হচ্ছে যে মিউটেশন না ঘটে যায় ওরা এইসব গুলো, আর ওষুধের ক্ষেত্রে তো সেই এক্সট্রাক্ট বার করতে করতে বার করতে করতে কোন জায়গায় নিয়ে গেছে ভুলে গেলাম, অ্যান্টিবায়োটিকের আর কাজ হচ্ছে না, এখন ওরা আবার স্টেরয়েড নিয়ে কাজ করছে, আর স্টেরয়েড নিয়ে কাজ করতেই
কয়েক বছর আগে অবধি এই এখানে দেখা যেত এই পোলট্রি মুরগিগুলোকে যেরকম খুব তাড়াতাড়ি বড় করে ফেলা হয় না, পুরো ধর্মন খায়ে খায়ে, সেইরকম যারা এমাসিয়েটেড লিন টিন পার্সন রোগা, তাদের এই মোটা হওয়ার জন্য ওদের ওই হরমোন থেরাপি করতে যেত। তাই এইরকম আমাদের এখানে আমি যেখানে থাকি আমার কাছাকাছি চাম্পাটিউর একটা জায়গা আছে, এর কাছাকাছি আবার বাড়ি পুরো পরে মানে 8-10 কিলোমিটারের মধ্যে, ওইখানে একটি ছেলের ডায়রিয়া এবং ওখানেতে ওই বাড়িপুরের একটা নার্সিংহোমে মধুকুলের নার্সিংহোম ভর্তি করে বিভিন্ন জায়গা চিকিৎসা করে যখন দেখা যাচ্ছে সেইটা কন্ট্রোল হচ্ছে না, তখন ওই নার্সিংহোমে ভর্তি করে, নার্সিংহোমে ডাক্তার যখন জানে যে ওই স্টেরয়েড দিয়ে দিয়ে এর এই অবস্থাটা করেছে, তার কোনো ওষুধ আর কাজ করছে না, তারাও কিন্তু তাকে জবাব দিচ্ছে। তাহলে এইটা দেখা যাচ্ছে যে পরিণতি কি ফল, এবং সেইটা কিন্তু ওদের এরকম মিস ইউজ করার জন্য এবং ভীষণ ভাবে অপব্যবহার করার জন্য এই অবস্থাটা নিয়ে যাচ্ছে। ওদের গবেষণা ভাই অমরে বারবার বলে রিসার্চ রিসার্চ, এই সার্চটা তো করতেই হবে সবসময়, এবং সেটাও বাণিজ্যিক সার্চ। আসলে সব সরকারকে সবকিছু কিন্তু শাসন করছে এই সমস্ত যারা এই বলবো ডন, এই সমস্ত ব্যবসায়িক ডন, কোম্পানির ডন এরাই আর কি। তবে এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের কিছু কিন্তু গন্ডগোলটা হয়ে আসছে, আমি এটা আরো বেশ কয়েকবারও বলেছি, আমাদের গবেষণার জায়গাটা যেমন কার্সিনোসিন ওষুধটা এসেছে শেষের দিকটায় আর খুব বেশি দিন তো নয় আমরা পেয়েছি, অবশ্য ব্যবহারটা কার্সিনোসিনের ব্যবহারটা দ্রুত বাড়ছে এবং আমাদের খুব সমৃদ্ধ করছে। তা এখন যেটা গবেষণার জায়গা বলতে এই রেডিয়েশন পলিউশনের কথাটাই আমি বলছি, আপনারা হয়তো বুঝেছি এই রেডিয়েশন পলিউশন এটা কিন্তু ওদের শুধু খারাপ চিকিৎসার জন্য নয়, এটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে একটা মারাত্মক একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, এবং আমরা আজকে যে এই পরস্পর যে একটা ক্লাসরুমের মধ্যে মিট হতে পেরেছি এটাও তো এই বিজ্ঞানের অবদান। কিন্তু বিজ্ঞানের সবকিছুই তো ভালো করে না, একটা খারাপ দিকও আছে, ও নিউটন স্টার ল মোশন, তো এখানেও কিন্তু কিছু রেডিয়েশনের জায়গা থাকছে। তেমনি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে যেই সমস্ত পরীক্ষাগুলো আমরা করি সেখানেও কিন্তু রেডিয়েশনের গন্ডগোল গুলো আসে, কারণ সেই পরীক্ষাগুলো এক্সরে থেকে আরম্ভ করে ইউএস ধরুন না সবকিছুতেই যেন সেই রেডিয়েশনের গল্পটাই আসে, এবং এখানে কিন্তু দেখা যায় আমাদের ওই গন্ডগোলটা হয়। এবং আমরা জানি বারবার যদি এক্সরে করা যায় আমাদের যে আরবিসি ফর্ম করে রেড বোন ম্যারোতে লং বোনের বিশেষ করে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হলে তার যে এনিমিয়া হবে সেইটা কি কিউরেবল স্টেজে থাকবে, এই জায়গাগুলো ভাবার জায়গা। তাই রেডিয়েশনের উপরে আমাদের অস্ত্র আগামী দিনে কি হতে পারে, কি কি অস্ত্র হতে পারে, তার কি সাইন সিমটমস হবে, আমাদের এই মেট্রিয়ামেটিকার উপরেতে কিছু ওষুধের পরীক্ষা নিরীক্ষা করা দরকার হবে, বা আরো একটা দেখা যায় যেমন ধরুন একটা ওষুধ যখন তৈরি হলো যে সোর্সটাকে নিয়ে এখন সেই সোর্সটা আর অ্যাভেলেবেল না, এই জন্য আমরা দেখি কিন্তু অনেক ওষুধ কোম্পানি খুব যারা মানে সৎ ওষুধ কোম্পানি আমাদের ইন্ডিয়াতে যেমন হ্যাপকোর কথাই ধরা যায়, তা আমরা আস্তে আস্তে কিন্তু সেই নিচের পোটেন্সি গুলো পাই না। তাহলে এই জায়গাগুলো আমাদের হয়তো নতুন করে গবেষণার জায়গা, এই ওষুধের উপরে গবেষণার জায়গা আমাদের আছে, গবেষণা নিয়ে এইটুকু বলি। আর ওই যে সত্য নিরাকার বললো, আমার মনে হয় আচ্ছা আমার যে আত্মজ বা আত্ম যা নিরাকার আসলে আমাদের তাহলে এটা মিথ্যা হয় না, তো এটা তো সত্যই, আমার যে ছেলে মেয়ে সে তো মিথ্যা নয়, তাহলে এও সত্য, তাহলে তো আকার যুক্ত। আসলে আকার নিরাকার একটা একটার পরিপূরক, তাই যেটা আমরা আইনস্টাইন দিয়ে বুঝি, যেখানে বলা হচ্ছে ইকুয়াল টু এম সি স্কোয়ার
সেখানে কিন্তু লাইটের একটা ওজন আছে, ভর আছে, এটা আইনস্টাইন বুঝিয়ে দিলেন। আবার কিন্তু একটা ম্যাটারকে সম্পূর্ণ ধ্বংস করে বিপুল পরিমাণে এনার্জি উৎপত্তি হলো, তাহলে মানে আমরা যেটা এনার্জি নির্ভরতা সূত্রে দেখতে পাই যে শক্তিকে কিন্তু কখনো মানে তৈরি করা যায় না, সেটা রূপান্তর হয়, কিন্তু এখানে যেই ম্যাটারটাকে একেবারে বিলুপ্ত ঘটিয়ে দিয়ে একটা কি বিপুল শক্তি তৈরি করা যায়, এটা নিয়ে আজকে আমাদের অ্যাটমিক এনার্জির যে বিষয়টা ফিজিক্যাল সায়েন্সের একটা মস্ত বড় জায়গা এটা, সেটা একটা বলা। তাহলে একটা মানে ওই নিরাকার হবে এই কথাটা একটু সঠিক বলে আমার মনে হয় না, শক্তি নিরাকার, কিন্তু আবার ওই যেমন বললাম যে একটা আর একটার পরিপূরক, আকার থেকে নিরাকার, নিকারের থেকে আমরা দেখি আর কি, যে একটা সেই বন আকাশ, আকাশ থেকে যেন সেই শব্দ ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে তো জগৎ উৎপত্তি, আবার বলছে শব্দ ব্রহ্ম, তাহলে দেখুন সেই শব্দটা কি একটা এনার্জি, এরকম ব্যাপারটা আর কি। আর এগুলো তো কোনো জবাব নেই, রাজবাব যেটা বলে, আমরা নির্ভর করব ম্যাথমেটিক্যাল ফিলোসফি, আমি বললাম তিন পায়া আমাদের কিন্তু খুব ভালোভাবে রিকন স্যার যেভাবে পড়িয়ে যাচ্ছেন আর ফারুক স্যারও সেটা ধরিয়ে দিয়ে গেছেন, যে আমাদের ক্লাসরুমের কাছে সত্যি আমরা ভীষণভাবে ঋণে হচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট এখানে চর্চা হয়, তাহলে আমরা অ্যালাইড শুধু ম্যাথমেটিক্যাল ফিলোসফি না, আমাদের কিন্তু মেডিকেল সাবজেক্টগুলো, এখন অজয় স্যার যে ফিলোসফি পড়াচ্ছেন বা এই জার্নি পড়াচ্ছেন ম্যানার্কি টু মনোগজ আমাদের নীলকমল স্যার, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু মেডিকেল সায়েন্সের সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হোমিওপ্যাথির কাছে হয়তো কখনো কখনো ওই জ্ঞানটাকে আমাদের না থাকার জন্যেও আমরা যদি অর্গানের বা হোমিওপ্যাথিক ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে অনেক সময় আমরা উপদ্রে যাই, এইটুকু বলা যায়। তবে আমাদের সাউন্ড নলেজ থাকা দরকার, যদিও এটা কখনোই একটা সাবজেক্টই সাউন্ড নলেজ হয় না, আর এতগুলো সাবজেক্ট নিয়ে, আর ওই বলে গেলাম যে আমরা কিন্তু নিম্ন মধ্য মেধার স্টুডেন্ট অধিকাংশই, খুবই কম সংখ্যক ডাক্তার, যেমন আমরা আমাদের এই তপন কাঞ্জিলালের কথা তো বলেছে, তপন কাঞ্জিলালের ছেলে শুক্র কাঞ্জিলাল তাকে কিন্তু ওই আপনার এতে বসতে দেয় না, কম্পিটিশনে যেটা বলে কি মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে বসতে দেয় না, এবং সেই জন্য শুক্রর একটা খবর ছিল, লাভ কি হলো শেষকালে দেখা গেল সেই শুক্র কিন্তু চাকরি করছে, স্যার কিন্তু আবার চাকরির বিরোধী ছিল, আমাদের যে বন্ধুরা এই সরকারি চাকরি পেয়েছে হোমিওপ্যাথি পাস করার পরে স্যার তাদের কাউকে কাউকে আমি জানি সেটা, সেই জন্যই বলতে সাহস পাচ্ছি যে তুই যদি হোমিওপ্যাথি হোমিওপ্যাথ ডাক্তার হতে চাস চাকরিটা গেছে, শুক্র চাকরি করে পয়সাটা হয়তো হয়, কিন্তু শুক্রকে শুক্র কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছিল, নাম করেই বললাম এই জন্যে। তাহলে অনেকে বলে যে হোমিওপ্যাথিতে খুব ইন্টেলিজেন্ট বা খুব মেধা সম্পন্ন ছেলেরা আসে না, তার জন্য হোমিওপ্যাথির উন্নতি হয় না, কিন্তু আমার ব্যক্তিগত ধারণাটাকে আমি ডিফার করব যে বুদ্ধিমান হলেই যে হবে তা নয়, যেমন তো অমর বলেই গেল যে ক্লাস ওয়ান ইন্টেলিজেন্ট ছেলেগুলো বা ওই মেধা সম্পন্ন ছেলেগুলো তো এখন জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে পড়তে যাচ্ছে, কিন্তু তারা শেষকালে কি হচ্ছে না একটা ওষুধ দাসানুদাস হচ্ছে, তারা অফার করছে এত লোভ তাদের বিভিন্ন রকম, আমি জানি এগুলো যে যারা ইন্ডিয়াতে রয়েছে তারা অনেকেই জানে, রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন রকমের তাদের অফার করে, ফ্যান দিচ্ছে, টিভি দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, বিক্রির মতন হাত পেতে নেয়, সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। মানে চরম শিক্ষার কথা, যখন ওই ভোলা চক্রবর্তীর আমি একদম সবে মাত্র পাস করে এসেছি এবং আমি যে জায়গায় চেম্বারটা করলাম তার কাছাকাছি এক ভদ্রমহিলা ভোলানাথ চক্রবর্তীর একটা প্রেসক্রিপশন নিয়ে এসে আমাকে দেখালেন, দেখলাম একটা প্রোটিনটাইজ ওষুধের সাথে একটা বায়োকেমিক ওষুধ, আমি তখন সবে মাত্র পাস করে একটা ছেলে ভোলানাথ চক্রবর্তীকে হোমিওপ্যাথি একটা অথেন্টিক হিসেবে আমি গণ্য করি, একটা গড বলে মনে করি, এইরকম আমার তখনও ধারণা,
তাহলে আমি যে শিক্ষা আসলাম সবে মাত্র আমার পড়াশোনা শেষ করে, আমার তখন নিজের মনে কনফিউশন হলো যে আচ্ছা তাহলে কোনটা সত্যি, যেটাকে পড়ে আসলাম হোমিওপ্যাথিক নীতি এইটা সত্যি নাই ভোলানাথ চক্রবর্তীর এই প্রেসক্রিপশনটা সত্যি, আমি বাকলুপ্ত হয়ে যাই। আমি যেটা বুঝতে পারছি সেটা আমি বলতে পারছি, ঘটনাটা আমি স্যার কেশিদাসকে বলেছিলাম, স্যার বলেছিলেন তোর প্রতিবাদ করা উচিত ছিল, কারণ ব্যক্তির থেকে নীতি হলো বড়, ব্যক্তিকে কখনো প্রাধান্য দিতে না। তারপর থেকে এখন যেই হোক আমরা জানি তো যে আজকে দেখুন এই পলিটিক্যাল যে একটা প্রেসার, যে সময় আমরা কোন সত্যটাকে দেখলেও আমরা ভয়ে প্রতিবাদ করি না, প্রতিবাদের বিভিন্ন ধরন আছে, যেখানে আমার ক্ষমতা খুব কম আমি জানি এস্টাবলিশ করবে না, অন্তত মৌখিক প্রতিবাদটা করা দরকার যে আমি তোমার সাথে একমত নই, সেখানে যদি আমার আর একটু শক্তি বেশি হয় সেখানে যদি আমি তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে পারি, সেই শক্তি যদি আমার থাকে আর সেখানে রুখে দেয় দরকার। তা আমি কোন একটা লেখায় লিখেছিলাম আর কি, এই আমাদের যে সংগঠন করা কেন দরকার, আমাদের যে হোমাই সংগঠন আমি তো করি, সেই জায়গায় ইউনাইটেড উই স্ট্রং ডিভাইডেড উই ফল, আমরা যদি ইউনাইটেড হই এবং সবাই যদি হোমিওপ্যাথিটাকে যথাযথ রপ্ত করতে পারি, এবং দেখা যায় আমি ডাইরেক্ট আমার যারা মানে রুগী আছে আর কি তারাই আমার কন্ট্রোল হয়ে ধরা দেয় অনেক ক্ষেত্রে দেখি। আর আমাদের এই যে তপন ঘোষেরও একটা পেশেন্টের কথা শুনেছিলাম, সে আর কি দিল্লি গিয়েছিল একজন বাঙালি পেশেন্ট, এবং সেখানে গিয়ে ওই রাষ্ট্রপতির যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তার কাছে দেখাতে গিয়ে তিনি যখন দু তিনটে প্রেসক্রিপশন মানে ওষুধ লেখেন, তিনি তখন নাকি বলেছিলেন যে টাকাটা তার ফিজটা দিয়ে প্রেসক্রিপশনটা সেখানেই রেখে দিয়ে স্যার রাখুন এটা আমার লাগবে না, কলকাতা গিয়েই ওষুধ খাবো, কারণ এটা ঠিক হোমিওপ্যাথি নয়। আমরা সরাসরি যারা নীতি নির্ভর চিকিৎসা করি তারা কিন্তু এই জিনিসগুলো বুঝে যায়, তারা পেশেন্টও বুঝে যায় যে কোনটা সঠিক চিকিৎসা কোনটা বেঠিক চিকিৎসা, এখন কোন রকমে কমিয়ে দিলে কোনটা প্যালিয়েশন হলো কোনটা সাপ্রেশন হলো আর কোনটা কিওর হলো একজন ভালো হোমিওপ্যাথ সেটা খুব ভালো বুঝে। ডাইরেকশন অফ কিওর যেখানে হয় না সেখানে কিন্তু কখন নেই সেটা হয় না। আর আমাদের তপন কাঞ্জিলাল স্যারের লেখাই আছে আর কি যে একটা সিঙ্গেল প্রেসক্রিপশন হলেই সেটাও সবসময় ক্ষতি হয়, মানে হোমিওপ্যাথি হতে হবে তখনই যখনই সেটা ডাইরেকশন অফ কিওকে ফলো আপ করবে। আর এটা ঘটনা এই সিক এই যে ডিজিজের একটা ভিজিবল পার্ট, একটা নীলমণি ঘটকের লেখা থেকে পড়েছিলাম যে একটা চেনকে যদি দুদিক থেকে টান করা যায় কোন জায়গাটা ছিঁড়বে, একটা উইক আর এই যে আমাদের ভাইটাল প্রিন্সিপাল, যেখানে একটা এইরকম একটা হারমোনিয়াস ওয়েতে কাজ করছে, যখন আমাদের একটা এটাকে ডেভিয়েট করে দিচ্ছে তখন উইকার পয়েন্টটাকে কিন্তু সেটা ফোকাস করবে, এটাকে আমরা রোগ বলে বলে বলছি, যেটা গন্ডগোল করে আমরা লিভারটাকে নষ্ট করে ফেলেছি, আমরা লিভারটাকে ট্রান্সফার করে বসিয়ে দিলাম, লাংটার গন্ডগোল হয়েছে লাংটা বসিয়ে দিলাম, হাড়টার গন্ডগোল হয়েছে আরে যেন থেকে হাড়টা বসিয়ে দিলাম, এটা সার্জারির বিরাট সফলতা কোনো সন্দেহ নেই, কিন্তু এই হাড়টা খারাপ হয়েছিল কেন, লিভারটা কিডনিটা লাংটা খারাপ হয়েছিল কেন, সেটা কিন্তু এই তথাকথিত অর্থোডক্স স্কুলেরই আর কি তার অবদান, তারা ড্যামেজটা করে দিয়েছে আর ভালো করার ক্ষমতা নেই, তখন আর একজনের ভালো অংশটাকে নিয়ে এসে এখন ওই টিভি রেডিও সারাবার মতন সেই জায়গাটা ঢুকিয়ে দিয়ে তারা খুব বাহবা নিচ্ছে আর হোমিওপ্যাথিকে গালাগালি করছে। দেখুন আজকে যে কোভিড পিরিয়ড যে চিকিৎসাটা হচ্ছে এটা কি এলোপ্যাথিক ডাক্তারদের আবিষ্কার, ওরা যেটাই করছে আমি সেটারই ফেভারেই বলছি আর কি, দেখুন সেখানে কিন্তু হাইড্রোলজিস্ট ব্যাকটেরিওলজিস্ট এরা যে সমস্ত গবেষণা টবেষণা করছে সেটা ওরা নিজেরা নেই ওদের বলে চালিয়ে করছে। তাহলে এই হোমিওপ্যাথি শক্তি তত্ত্বই বলুন আর যাই কিছু বলুন এইগুলো কি আমাদের দায়, আমরা চিকিৎসক আমরা চিকিৎসা করে ফল পাচ্ছি আমরা চিকিৎসা করছি, এটা তো বিজ্ঞানকে প্রমাণ করতে হবে, কিন্তু ওরা যেন আমাদের উপহাস করে এই জায়গাগুলো তো
আমাদের একজোট না হলে বিরোধিতা করা যাবে না। আর অমর খুব একটা সুন্দর কথা বলেছে, যত বেশি পড়াশোনা করছি তত নিজের মূর্খতাকে অনুভব করছি। আমার গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা মনে পড়লো আর কি, যে আমি শুধু একটা কথাই জানি যে আমি কিছুই জানি। ধন্যবাদ সকলকে, এটুকু বলে শেষ করলাম। অনেক ধন্যবাদ স্যারকে, সুন্দর একটা, তুই দারুণ বললি রে, তুই একদম অসাধারণ বলেছিস তুই। আজকে স্যার শুনে যেতে ইচ্ছা করছে, মানে এত সুন্দর লাগছে। আচ্ছা আমাদের সঙ্গে জিতেন্দ্রনাথ সরকার স্যার আছেন। আসলে অন্তরের কথা তো সব শুনে শুনে এইটা আর কি। হ্যাঁ স্যার, জিতেন্দ্রনাথ সরকার স্যার শুনতে পাচ্ছেন? জিতেন্দ্রনাথ সরকার স্যার, নেই মনে হচ্ছে। তাহলে এবার প্রশ্ন করতে চলে যাও। ইয়ে অজয় স্যার আছেন বোধ, অজয় স্যার কে একবার, উনি কি প্রথম থেকে, সেটা তো আমি জানি না। উনি মনে হয় শেষের দিকে ঢুকেছেন। ও তাহলে তো বলতে, তাও আমি একবার বলি স্যার যদি কিছু বলেন। হ্যাঁ স্যার, অজয় স্যার শুনছি, আমি শুনছি, আমি একদম শেষে ঢুকেছি, অনেক মিনিটে যখন স্যার আলোচনা প্রায় শেষ সময় ঢুকেছি, আমি তো স্যার আলোচনা শুনিনি। নিঃসন্দেহে দর্শন সম্পর্কে যেটা আমার মনে হয়, আমরা সবাই নিজেদেরকে সিনিয়র সিনিয়র হয়তো বলি, আমরা বয়সে সিনিয়র, আমাদের মধ্যে খুব কম বুকি আছে যারা হয়তো দর্শন বুঝি না, আমরা সবাই এখন জুনিয়র, যারা হয়তো দর্শনটা বোঝে, যারা হয়তো দর্শন নিয়ে কাজ করে, তারা প্রতি মুহূর্তে এখন তুমি দর্শনকে ফলো করতে পারে, তাই সত্যিকার সিনিয়র। নিজেরা এখনো দর্শনকে ফলো করে যখন রোগী দেখি মাথায় রাখতে পারি, আমাদের উচিত মনে হয় প্রত্যেকে সেই দর্শনের দিকটাকে ভালো করে বোঝার। এবং আমাদের হোমিও দর্পণে যে স্তম্ভ রঘুনাথ স্যার, তিনি এই দর্শনের দিকটা আমাদের কি ওটা আলোকপাত করেন, এটা আমাদের একটা বড় পাওনা। এ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই, আজকে আলোচনা যদি শুরু নিয়ে আমি কিছু আলোচনা করে কিছু বলার নেই। মূল বক্তব্য হচ্ছে এই জায়গাটা যে আমরা মানে খুব কমই আছি যা দর্শন থেকে বুঝি। এখন তো প্রশ্ন দেখতে পাচ্ছি না, আমি দেখলাম প্রশ্ন নেই। প্রশ্ন কি তাহলে কারো নেই? না, অনুপম রয় স্যার আপনি কোশ্চেন করবেন না? ওকে আমি পড়াতেই বললাম না, বোঝাতেই বললাম না, কে জানে। আমি হয়ে গেলাম কিনা কে স্যার? একটা দুটো প্রশ্ন, একটা নয় দুটো প্রশ্ন রয়েছে। একটু বাইরে স্যার, একটু বাইরের দিকে যাব স্যার, ব্যক্তি বড় না নীতি বড় এই জায়গা থেকে যদি প্রশ্ন করি স্যার, অমনাথ স্যার ক্লাস করতে গিয়ে আমাদের যেটা বলেন স্যার বারবার, স্যারকে দেখেছেন যখন একজন ব্যক্তি ভ্যাকসিনেশন হলো, তারপরে খুব সম্ভবত কেসি দাসের নাম বলেন, ডক্টর কেসি দাস পূজা দিয়ে ট্রিটমেন্ট শুরু করেন, তো এইখানটায় নীতির জায়গাটা কেন, মানে পার্টিকুলারলি পূজা কেন, এই জায়গাটা স্যার একটা পরিষ্কার নয় একটা জিনিস। আর আরেকটা প্রশ্ন, সেদিনকে স্যার ছিলেন না, যদিও সেদিনকে থাকতে স্যার হয়তো ভালো করে বোঝাতে পারতেন, এই প্রশ্নটা সবার মধ্যেই উঠেছিল যে একটা ব্যক্তি অপারেশন টেবিলে মানে অপারেশন হওয়ার পর তার মধ্যে সাইকোসিস গ্রো করে, এর পেছনে স্যার যুক্তিটা কি একটু যদি পরিষ্কার করেন এই দুটো যুক্তি। ধন্যবাদ স্যার। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা
পূজা দেয়া যে একটা হতো সেটা আমরাও প্রথম জীবনে আমরা করেছি, পরবর্তীকালে অবজারভেশন গুলো যেটা আমার মাথায় ক্লিক করলো সেটা হচ্ছে কি যে স্যার যে অন্যান্য মেডিসিন দিতেন না এরকম নয়, কিন্তু উনি সিমটম গুলো নিয়ে ইয়ে করতেন, সিমটম নিয়ে যদি আমি কোনো রকম ডিসিশনে না আসতে পারলে স্যার তখন পূজা দিতে, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা পরবর্তীকালে যখন আমার আস্তে আস্তে জ্ঞান চক্ষু খুলতে শুরু করলো তখন আমি দেখলাম যে সাইকোসিসের ইয়েটা সালফারও আছে আবার ইয়েতেও আছে থুজাতেও আছে, তার সালফার তো হচ্ছে অ্যান্টিসোরিক টপমোস্ট আর থুজা হচ্ছে আমাদের অ্যান্টিসাইকোটিক টপমোস্ট, দুটোই কিন্তু ওখানে গ্রেডেশন এক আছে, দুটোই গ্রেডেশন এক আছে। এইবার তাহলে এইবার ব্যাপার হচ্ছে যে তাহলে এটা শরিকের ক্ষেত্রে এরকম আছে আবার সাইকোসিসের ক্ষেত্রেও আছে, তাহলে ব্যাপারটা এটা থাকার কারণটা এই কারণটা আমি বারবারে খুঁজতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম, ভাবতে 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 আমি তখন একটা সময় এসে আমি চিন্তা করতে শুরু করলাম যে ব্যাপারটা রহস্যটা কত। স্যার কিন্তু অন্য ওষুধ দিতেন না, তা না ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন লিখে দিতেন, তবে না পেলে থুজা ইয়ে করতে। যেটা আমি পরবর্তীকালে যেটা ইয়ে করতে শুরু করলাম ভাবতে শুরু করলাম এটা কেন, এই কেন করতে গিয়ে তখন আস্তে আস্তে যখন চোখ খুললো তখন বুঝতে পারলাম যে যেখানে পেশেন্ট আছে শরীর পেশেন্ট যেখানে আছে শরীর পেশেন্ট যদি শরীর ডমিনেন্ট পেশেন্ট আছে সে শরীর ডমিনেন্ট পেশেন্টের ক্ষেত্রে যদি সাইকো ইয়ে ওই ভ্যাকসিনেশন হয়ে গিয়ে সাইড এফেক্ট যদি হয় তখন তাহলে অ্যান্টিসোরিক তাকে দিতে হবে যদি যদি ওই সাইকোসিসটাকে কভার করছে ওষুধ। এইটা করতে গিয়ে তখন আমি বুঝতে পারলাম যে সালফারের ব্যাপারটা কোথা থেকে আসছে, কোথা থেকে ইয়ে আসছে খুঁজা আসছে পেশেন্টটা কিন্তু অ্যাজ এ হোল কিন্তু সাইকোসিস না সাইকোটিক না হয় তাকে কিন্তু আমাকে খুঁজা দিতেই হবে, এরকম ব্যাপারটা নয়, এরকম ব্যাপারটা হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমাদের প্রপার কেস রেকর্ডিং করতে হবে, কেস রেকর্ডিং করে আমাদের দেখতে হবে যে সেখানে তার কি এফেক্টটা করছে, সেই এফেক্ট সেই সিমটোম্যাটোলজি দেখে আমাকে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে স্যার যেটা করতেন যে কিছু না বলে তুজার কথা ভাববেন এই কথাটা কিন্তু আমি এখন এই এই জায়গাটা আমি একটু মানে মানে সত্যি কথা বলতে আমি এখন আর ওই জায়গাটা নেই, ওই চিন্তা ভাবনা নেই। এবং আমরা শুধু তাই না, আমরা অনেক সময় রেকর্ডিং করে মেডুলিনামও দিয়েছি, ল্যাকটাম সালফ আমি দিয়েছি, হ্যাঁ সেখানেও তো রেজাল্ট আমরা পাচ্ছি। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে ওই পার্টিকুলার মেডিসিনের প্রতি আমাদের একটা আগ্রহ হওয়ার থেকে আমার মনে হয় এই এই ন্যাটাম সাল এইসব দেওয়াটাই মানে সিমটোম্যাটোলজি অনুযায়ী দেওয়া যেতে পারে, না দেওয়ার কোনো কারণ। আমি এই জায়গাটাই আসতে চাইছি যে পেশেন্ট যে জায়গায় হবে আমি সেইটা দেবো, সেটা অ্যান্টিসাইকোটিক হলেই হলো, সেখানে থুজা কেন, কেন মেডোলিনাম, কেন ন্যাট্রাম সেল, আরো তো অনেক সাইকোটিক মেডিসিন আছে যেখানে সাইকোটিক বেস বড়, তাহলে আমি পেশেন্ট যেটা চাইছি সেই জায়গাটা যদি দিই তাহলে তো স্যার অ্যান্টিসাইকোটিক সাইকোটিক জায়গাটা কভার করতে পারে। শুধু অ্যান্টিসাইকোটিক না অ্যান্টিসোডিক হতে পারে, পেশেন্ট যদি অ্যান্টিসোড যদি হয় শরীর ডমিনেন্ট আছে তার ওই একটা ভ্যাকসিনেশনের জন্য কি সাইকোটিক ডমিনেন্ট হয়ে যাবে, তা তো নয়, কিন্তু ওই ওষুধের মধ্যে ওই সাইকোসিসের ওই ফেনোমেনাটা থাকতে হবে, থাকতে পারে দেওয়া যাবে অসুবিধা কিছু। আমি সালফার তো দিয়েছি, সালফার দিচ্ছি, সালফার দিয়ে তো করছি সাইলেসিয়া। তার মানে স্যার ভ্যাকসিনেশনের পরে সে সরাতেও যেতে পারে আবার সাইকোটিকেও যেতে পারে, অস্থিতিসেও যেতে পারে, মানেটা ভুল বোঝা মানেটা ভুল বোঝা গেল। পেশেন্টটা ভ্যাকসিনেশন দেওয়ার আগে তো তার একটা সিমটোম্যাটোলজি ছিল, তার সেখানে তার তো একটা সিমটম ডমিনেন্সি ছিল, সে তো শরীর পেশেন্ট ছিল, সাইকোটিক পেশেন্ট ছিল, ইনসিবিলিটি পেশেন্ট হতে পারে, সেটা তো সে তো ছিলই, শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার জন্য কি সে টোটালি সাইকোটিক হয়ে গেল, তা তো নয়। শুধু তাই না, আমি এর আগে তো আলোচনা করেছি যে ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু আমার সাইকোসিস শিখে এসেছি আমাদের বার্নেটের শিক্ষা, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি এই শিক্ষাটা জানার থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসছি আমার মানে ব্যাকটেরিয়ার অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসছে। সেটা হচ্ছে কি পরবর্তীকালে সিফিলিটিক স্টিগমা আমরা দেখেছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি যেমন ইয়ে পোলিও ভ্যাকসিন দেওয়ার পর টিউমার বেড়ে গেছে এরকম কয়েকটা ঘটনার সাক্ষী আমি এসেছে ঘটনা। আচ্ছা এবার হচ্ছে কি পোলিও দেওয়ার পর দেখা যাচ্ছে তার ব্লাড ডিসেন্ট্রি চালু হয়ে গেছে, ব্লাড ডিসেন্ট্রি চালু হয়ে গেছে এবং ব্লাড ডিসেন্ট্রি মানে মারাত্মক ব্লাড ডিসেন্ট্রি, এই ব্লাড ডিসেন্ট্রি তো আর যাই সাইকোটিক ফেনোমেনা নয়, সেখানে তাহলে আমি সেখানে মার্কর কখনো মার্করটা বেশি এসছে যেগুলো মার্কসল এগুলো আমাকে তাকে আরোগ্য করতে হয়েছে। তাহলে প্রশ্নটা কথা হচ্ছে যে তাহলে ওটা তাহলে এই যে একটা ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে এবং ওখানে অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি হচ্ছে, তাহলে অ্যামিবায়োসিস একটা ব্যাপার আছে, ব্লাড ডিসেন্ট্রি মোরাল আমাশা পেশেন্ট বলছে মিউকাস মেমব্রেন সেট বেরিয়ে যাচ্ছে,
এখানে ডিস্ট্রাকটিভ প্রসেসটা একটা চলছে এখানে, এই যে ডিস্ট্রাকটিভ প্রসেসটা সেটা তো মার্কার এমনি চলে গেল, কিন্তু সেটা আফটার ভ্যাকসিনেশন, আফটার ভ্যাকসিনেশন হলো বলে ওটা যাবে না, আবার টিউমার টিউমার বেরিয়ে যাচ্ছে এটা তো দেখেছি, এমনকি যেটা আমি মানে একটা দুটো পেশেন্ট পেয়েছি যে ওই ওষুধ দেওয়ার পর তাদের ভয় ডেভেলপ করেছে, ভয়টা কিন্তু ওই ফোটা দেওয়ার ভয় বা ইঞ্জেকশন দেওয়ার ভয় না, একজনের ভূতের ভয় ডেভেলপ করেছে, যে মেয়েটা প্রচন্ড সাহসী মেয়ে ছিল, ডাক্তার ইদানিং খুব ভূতের ভয় পাচ্ছে, অনেক ওই ইয়ে টিয়ে দেখে টিভি টিভি ওসব দেখে ভূতে ভয় না তা তো দেখে না, তো এইটা আমি তখন বাচ্চার খেয়াল বলে ইয়ে করেছি, বারবার ও কমপ্লেন করছে ভূতের ভয়টা বাড়ছে ক্রমশ, জানেন তো না বেরোলে না দাঁড়ালে বাইরে যেতে পারছে না, আগে তো একাই রাত্রিবেলা বেরিয়ে গিয়ে রাস্তা খেলতো, আমি যেখানে প্র্যাকটিস করি সেখানে বলতো, এখন ঘর থেকে বেরোতে গেলে পরেও ইয়ে করছে, আমি ব্যাপারটা কিরকম হলো এরকম ঘটনা ঘটছে, তো এইবার আমি হিস্ট্রি নিয়ে তার এই ভ্যাকসিনেশনের ইয়ে তো পেলাম, আর পোলিওটা দেওয়ার আগে এরকম ছিল না, পোলিওটা দেওয়ার পরে আছে না, পোলিও তো সেটা ঠিক বলতে হবে ডাক্তার বাবু, তো পোলিও তো এই মাসখানেক আগে দিয়েছে, এই মাসখানে কি হবে বোধহয় এরকম কি তার একটু কম বেশি হতে পারে, এইটা যখন বললাম তখন কিন্তু আমার মানে ইয়ে তাই ভ্যাকসিনেশন দিলে পরে শরীর তো আসতে পারে, এই করতে করতে তখন আমি এই দর্শনের কথাটা ভাবলাম যে তাই আমরা যে মেডিসিন গুলো যে আমাদের ড্রাগ কোপিং যেগুলো করেছি, যেমন ধরুন একটা আমি নুন লবণ করেছি, আমরা লবণ করেছি বা ল্যাকোপোডিয়াম করেছি কি আমরা ক্যালসিয়াম করেছি, এই যে পলিকেস ড্রাগ গুলো, এই পলিকেস ড্রাগ গুলো প্রত্যেকটাই কিন্তু সোরাসপুরি সাইকোসিস সিমটম আছে, এই এবং ব্যাপার হচ্ছে কি যেই চ্যানেল কিন্তু একটা জায়গায় তার জায়গায় বলছেন এই গাছেরও কিন্তু ছোড়া ছোড়ার পাতাটা বলেছেন, বলে উনি গাছের পাতা পরে ভিতরে পড়ে যায় ওই এইসব কথাগুলো তিনি ছোট্ট করে ব্যাখ্যা করেছেন, এটা পড়লাম এরপরে অ্যান্সারটাই দিচ্ছে, এরপরে অ্যান্সারটি হচ্ছে কি যে আমাকে আমাদের গুরু তপন কান্দিলাল স্যার উনি কি করলেন, উনি আমাকে একটা পেশেন্ট ঢুকলো, ঢোকার পর তখন আমাকে বলছে যে দেখ এই পেশেন্টটা দেখ আপনার সিজারিয়ান অপারেশন কিন্তু মোটা হয়ে গেছে, দেখবেন সিজারিয়ান অপারেশন হওয়ার পরে দেখবেন অনেকেই বলে মোটা হয়, এটা দেখবেন আমাদের সামাজিক ভাবে এইরকম একটা প্রবাদ আছে মোটা হয়ে, আবার কেউ কেউ বলে না অনেকে রোগা হয় তবে মোটাটাই বেশি, এটা একটা ফ্যাক্টর, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওইটার পর থেকে তার ওই বাতে তার আক্রান্ত হয়েছে, এবার আমরা আমি স্যারের কাছে দেখে একটা তাজ্য হলাম যে আমাদের আমাদের একটা শিক্ষা আমরা পেয়েছিলাম, এটা অন্যভাবে নেবেন না, আমাদের কেশি দাস বলতেন যে সার্জারি পর যদি হয় তাহলে স্টেপ সার্জারির কথা বলতে, স্যারের প্রেসক্রিপশন আমি দেখলাম পূজা, স্যার আপনি এরকম অপারেশনের পর এরকম হয়েছে স্যার আপনি স্যার ওকে স্টেপ সার্জারি খুঁজে দিলেন, এটা কিরকম কথা হলো, স্যারকে সরাসরি প্রশ্ন করছে বলে কে রে কাটলে পরে স্টেপ সার্জারি দিতে হবে না, তাই তো ওই তো তাদের গন্ডগোল, তোরা তো স্টিরিও টাইপ হয়ে গেছিস ফিক্সড হয়ে গেছিস, আমি স্যার আননি চোট লাগলো আননি কাজে ইয়ে দিন তখন হেসে ফেলেছেন স্যার, আমার আননি কাজে চোট লাগলে পরে সেক্ষেত্রে ফিক্সড হল কেন, আর চোটে তো আরো অনেক ওষুধ আছে, তখন স্যার হাসতে শুরু করেছে ওরে টোটালিটিটা দেখ এইভাবে করছিস কেন, মানে স্যারকে খুব বেয়ারা প্রশ্ন আমি করে ফেলেছিলাম, তারপরে উনি তখন বলছে দেখ এটা তো পূজা ছাড়া দেওয়া যাবে না রেকর্ডিংটা পরে শোনালেন, তখন বলছে এই অবজারভেশনটা কে কে শিখিয়েছে যে আফটার অপারেশন করেই সাইকোসিসের প্রাধান্য হতে পারে, এটা খুব সঙ্গত প্রশ্ন, তা তখন আমি বললাম স্যার যেই চ্যানেল বলেছে বার করতে পারবি জায়গাটা, আমি স্যার বই তো নেই পরদিন বার করবো, পরদিন তো বার করে দেখিয়ে দেবো সেটা কথা না, এরা কি মিথ্যা কথা বলে, না স্যার মিথ্যা কথা বলে, এবার প্রশ্ন সাইকোসিসটা কেন আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন ভালো করে উত্তরটা খুঁজতে হবে, এই উত্তরগুলো কিন্তু আমি নিজে খুঁজেছি, পরবর্তীকালে আমি স্যারকে যখন বলেছি স্যার তখন গাঢ় নেড়ে দিয়েছে, বলে তুই নিজে খোঁজ, ওই জন্য বলি না সেলফ টট, বারবার একটা কথা সেলফ প্রশ্ন নিজের মনে উদ্ভব হবে, সেই প্রশ্নের সমাধান নিজেকে খুঁজতে হবে, না পেলে বন্ধু স্থানীয়দের সঙ্গে বা সিনিয়রদের যদি সেরকম যোগাযোগ থাকে তাকে বলতে হবে, এইবার আমি তখন কি করলাম যে ভাবতে শুরু করলাম যে এটা সাইকোসিস কেন অন্য কিছু কেন, তো এইটা ভাবতে ভাবতে দেখলাম ধরুন একটা সার্জিক্যাল অপারেশন হয়েছে, হ্যাঁ সার্জিক্যাল অপারেশন হয়েছে, এখনই পার্থ বলে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সার্জিক্যাল অপারেশন বললো হয়তো পরে, এখন আগে থেকে বলে রাখছি ওই জায়গাটা এখন যাবো না, সার্জিক্যাল অপারেশন হলো অপারেশন হওয়ার পর সাইকোসিস কেন হবে, ধরুন আমি পেট কেটে বাচ্চা বার করলাম
খুব ভালো কথা বার করলো। এখন তাহলে কি হলো, এই যে পেটটা কাটলাম, পেটটা তারপর জুড়ে গেল। তাহলে এই পেটটা যখন কাটলাম, ন্যাচারাল যে কোঅর্ডিনেশনটা ছিল, সমন্বয় ছিল যে শরীরে, এই সমন্বয়টা কি ঠিক এক্সাক্ট ফিরে আসবে? আগে দিন নীলকমল স্যার পড়িয়েছিলেন যে আমাদের বাচ্চার উপরে ইউটিউবটা আমাদের মানে আমাদের বিগেস্টিক রিজিয়ন পর্যন্ত চলে আসতে পারে, পরবর্তীকালে স্যার বলেছেন ফিরে আসতে পারে। ফিরে এসে কি ঠিক আগের জায়গায় ফিরে আসে? একটু আপনি গাইনোকোলজিক্যাল লঞ্চটাকে একটু খেয়াল করুন, আগের জায়গায় ঠিক ফিরে আসে না, কিছুটা কম থাকে। করে দেখবেন, আমি নীলকম স্যার আছেন, আমি যদি ভুল বলি আমি সংশোধন করব, ঠিক এক্সাক্ট ওই মাপে ফেরত ফেরত আসে, এবং কেটে দিলে পরে ঠিক এক্সাক্ট ওই জায়গাটা আসে, আসা সম্ভব না। হ্যাঁ, কারণ তাহলে কি হচ্ছে, এই যে তার যে ন্যাচারাল যে কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে গেল, ইনকোঅর্ডিনেশন আসলো, এইটা তাহলে কি ইনকোঅর্ডিনেশন আসলে কি দেবে? সেখানে তো সাইকোসিসই দেবে, এক নম্বর পয়েন্ট। আর একটা কথা দেখবেন, এই যে যেগুলো লিথোটোমিতে যে স্টিচ স্টিচ করা, ওটা একটা আলাদা নাম আছে, নামটা মাথায় আসছে না, আমাদের ইনকোম স্যার হয়তো বলতে পারবেন, ওই যে পেরিনিয়াল টিয়ার হলে স্যার যে ইয়েটা করে স্যার, নামটা মাথায় আসছে না, এটা স্যার বলতে পারবে। এই যে করা হলো, ওইখানেও দেখবেন অনেকের কিন্তু ওই পেকে যায়, পারফরমেশন হয়ে যায়, এই যে জেনিটাল ইয়ে জায়গাগুলো, এইগুলো কিন্তু লক্ষ্য করে রেখেছেন, সাইকোসিস বাধান বেশি। এর আগে তিনি কিন্তু আমাদের তপন কিন্তু বলে গেছে, ব্যাপারটা হচ্ছে কি যে ওইখানে যে ওটাও কিন্তু সাইকোটিকের নেই, ওটাও সাইকোটিকের নেই। তখন এই যে সাইকোটিক নেচার যখন হচ্ছে, এবার যদি তার পেশেন্টটা যদি ওইখানে ইয়ে হয়, ওর আগে তার ওই সিমটম ডেভেলপ করে, তখন টোটাল সিমটমটার সঙ্গে ট্যালি করি আমাকে সাইকোসিস অ্যান্টিসাইকোটিক দিতে হবে। এবার ব্যতিক্রম কোথায় আসতে পারে এটাও বলতে হবে, না বললে মুশকিল। এর গল্প আমি আপনাদের অনেকবার বলেছি, আবার সেটা এখানে জুড়ে দিচ্ছি। এরকম আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, 20-21-22 বছর একটা মেয়েকে পেয়েছিলাম, তাকে তার স্বামী এবং তার ভাই এই বগলে দাবা করে চেপে দিচ্ছে, সে পঙ্গুই বলতে গেলে বা তাতে বাতে পঙ্গু সব ঠিক আছে, তার ওই অপারেশনের হিস্ট্রি আছে, তার ওই শেষরাতের দিকে তার কষ্টটা বাড়ে, ওই দুটো আইটে তিনটে পরে বাড়ে, এ কথা সে বলছে, তার হচ্ছে পেঁয়াজ খেলে সহ্য হয় না, এরকম সবকিছু আমি পেয়েছি। হওয়ার পরে আমি তাকে পূজা দেওয়ার জন্য সব রেডি হয়েছি, তাকে মেন্টাল সিমটম সব নিয়েছি, আমি মেন্টাল সিমটম নেওয়ার পর পূজা আমি তাকে দেওয়া বলে রেডি হয়ে আছি। এই করতে করতে আমার হঠাৎ মনে পড়লো, আরে আমি তো দয়াময়ের প্রশ্নটা তোকে করা হয়নি, ভুল হয়ে গেল। তখন আমি তোমাকে একটা প্রশ্ন করব, দয়াময়ের বিষয়ে একটা কতগুলো প্রশ্ন করার আছে, দয়ামা বা আরো কয়েকটি একটা বিষয় সেগুলো বাকি থেকে গেছে। তখন যে দয়ামার কথাটা বলেছি না, চমকে গেছে, চমকে গিয়ে বলছে, হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, আমি যা জিজ্ঞেস করবেন বলবো। তখন আমাকে আঙুল দিয়ে আমার পাশ থেকে দেখাচ্ছে স্বামী আর ওই ছেলে ভাই সরিয়ে দেখ। আমি তখন বললাম, দেখো কিছু পার্সোনাল প্রশ্ন করবো, তার মানে ডাক্তারদের কতটা সতর্ক থাকতে দেখো। ওর আঙুল দিয়ে আমার পাশে বলছে, মানে আঙুলটা দিয়ে ওরাকে ইঙ্গিত করছে সরিয়ে দেয়, আমি তো সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে তার যেটা পেলাম একদম জিস্ট বলছে, একটি ছেলেকে 11-12 বছর কি 13 বছর একটি ছেলেকে এই মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে, কয়েকটা মোবাইল চুরি হয়ে গেছে, ওটা নিজেদের মোবাইলও চুরি হয়েছে, একটা নতুন সেই আরেকটা ছেলে ছিল সে পালিয়ে গেছে, ওটাকে ধরেছে, ধরে কাক কোথাও গিয়ে তাকে কি করেছে, তার ঘরের একটা ইয়েতে সে একটু রেখে দিয়েছে। সে ভেতরে ঘটনাগুলো আর যাচ্ছে না, সে কি করেছে, তাকে মাংস ভাত খাইয়েছে, সেদিন থেকে মাংস হয়েছিল, তাকে 100 টাকা দিয়ে পেছনে দরজা দিয়ে বার করেছে, বার করে দিয়ে তার হচ্ছে তুমি এটা করলে যে আমি তো মা। হ্যাঁ, ওর বাচ্চা, ওর মায়ের ছোট ছেলে, ওকে যদি পেটে মায়ের কতটা কষ্ট হবে বলুন দেখি। হ্যাঁ, মোবাইলটা কি বড় কথা, ও তো মোবাইল কেনাই যাবে, আমি তাড়িয়ে দিয়েছি। এই কথাটা কিন্তু স্বামীর সামনে ফোন করে বললো না, তাহলে কিন্তু বিশাল ঝামেলা ঝগড়া হয়ে যাবে, এমনকি পাড়াতেও আমাকে বিপদে পড়তে হবে, আমরা হাত জোর করছি বলে কান্দে শুনবে, তো আমাকে এটা বলবে না, দয়া করে। আমার খুব মায়া লোকের প্রতি, কারো বিপদ দেখতে আমি সহ্য করতে পারি না, আমি যেভাবেই হোক তোকে সাহায্য করবো, এই যেভাবেই হোক সাহায্য করবো, এই যে কথাটা যেটা, এটা কিন্তু খুব মূল্যবান কথা। মানে পেশেন্টের মধ্যে তাহলে সবচেয়ে ডমিনেন্ট কোনটা, এই সিম্প্যাথি রিক্ত, এটা তো সাইকোটিক নয়। তখন কি করলাম, ইঞ্জিন হিসাবে ওই সিম্প্যাথিটিক, এখানে দেখো সিম্প্যাথিকের রেড রেডটা কথা চিন্তা করে দেখো,
তা নিজে নতুন মোবাইল চুরি হয়েছে সেটাকে ইগনোর করে সবাইকে ইগনোর করে ছেলেটার প্রতি সহানুভূতির বসে সে তাকে খাইয়েছে আবার এক টাকা দিয়ে পাঠিয়েছে। এই র্যাঙ্কটা এই র্যাঙ্কটাকে ওই থার্ডের গ্রেড দিয়ে বিচার করা যাবে? একটু ভয়ঙ্কর মানে কি গভীরতা যেন মরবিড সিম্প্যাথেটিক। এই মরবিড সিম্প্যাথেটিক কেন আমি ঠিক মরবিড কথাটা ইউজ করছি এটা মানে বোঝাবার গভীরতা বোঝাবার জন্য বলে ব্যাপার হচ্ছে এই যে ইয়েটা পেলাম তখন আমার চোখটা খুলে গেল, তখন আদার সিমটম গুলোকে আরো ইয়ে করলাম ও এখন পার্সিং মেশিন দিলাম। পার্সিং মেশিনে কিন্তু কেসটা প্রায় 90% চলে গেছিল, পরবর্তীকালে যা আর ইমপ্রুভ করছিলাম তখন পরবর্তীকালে পূজা দিয়ে কেসটা কমপ্লিট। তাহলে দেখুন এইখানেও কিন্তু দেখুন সাইকোসিস ডেভেলপ করেছে, পার্সিং মেশিন কিন্তু সাইকোসিস এর মাস্টার, এটা ভুলে গেলে মানে ভুললে চলবে না, সাইকোসিস এখানে যথেষ্ট পরিমাণে আছে। তাহলে এই যে ডমিনেন্ট মায়াজম ডমিনেন্ট মায়াজম এটা কেন অ্যানিমেন তো কেন না যে চ্যানেল বলছেন যে সিমটমটা সর্বাধিক কষ্ট গুরুত্বপূর্ণ মোস্ট পিকিউলিয়ার সেইখানে কিন্তু সেটাকে একটি মায়াজম ধরতে হবে। তাহলে একটি মায়াজম তার জন্য কিন্তু আপনাকে ওই সিমটমটাকে চক আউট করতে হবে, এই চক আউটটা না করলে কিন্তু মন্ডল এখানে কি হচ্ছে এখানে পূজা দিলে অ্যালিয়েশন বা সাপ্রেশন হয়ে যেত। মায়াজমেটিক সাপ্রেশন হলে যে কি সর্বনাশ হয় আমরা বেশ কিছু কেস দেখেছি, আজকে আর আমি অনেক রাত হয়েছে গল্প বলেছি এর আগে আপনাকে দু একটা কেস আমি দেখেছি না আমার লাইফে তো কয়েকটা ঘটেছে এবং আমি আরো দেখেছি অনেক প্রচুর। ফলে এই জায়গাগুলো কিন্তু শত কোন জায়গাটা কিন্তু স্টিরিওটাইপ হওয়ার জায়গা নেই, এই যেটা আমি বললাম যে অ্যালোপ্যাথি চিকিৎসক যারা অত্যন্ত ব্রিলিয়ান তারা কিন্তু স্টিরিওটাইপ রোবট হয়ে গেছে, আমাদের রোবট হওয়ার জায়গা নেই। প্রতিটি মুহূর্তে মাথাটি হঠাৎ মাথাটি মানে ঘাটাতে হবে, মাথাটিকে কাজে লাগাতে হবে, প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের ইনোভেশন মানে সবসময় সৃষ্টিমূলক ভাবনা চিন্তার মধ্যে করতে হবে। এই সৃষ্টিমূলক ভাবনা চিন্তার মধ্যে এটা অবশ্যই দর্শন ভিত্তিক হবে, সেই দর্শনের ভিত্তিতে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্ট মানে ইনক্লুডিং হোমিওপ্যাথিক সাবজেক্ট দর্শনকে বাদ দিয়ে আর ইনক্লুডিং হোমিওপ্যাথিক সাবজেক্ট এবং অ্যালার্ট সাবজেক্ট সব সাবজেক্ট এখান থেকে যেটা দরকার সমন্বয় সাধনের জন্য রোগীর স্বার্থে সেটাকে কিন্তু আমাদের এইখানে তাহলে লজিক্যালি আমাদের বাছাই করতে হবে। আর বাছাই করা তো আমাদের তো নতুন কিছু নয়, আমাদের এখানে ফিজিওলজি স্যার অজয় স্যার আছেন কিডনি যখন পড়াতে যাচ্ছেন কিডনি তো সেখানে দেখবেন যে সেখানে তো বাছাই পর্ব চলছে, আমাদের নীলকমল স্যার যে ইয়ে করছেন যে আমাদের গাইনি পড়াচ্ছেন হ্যাঁ মেনার কি যে পড়াচ্ছেন সেখানেও তো স্পাম তো স্পাম তো বাছাই করে যায়, এতগুলো স্পাম যায় বাছাই করা তো একজনই হয়, বাছাই তো সব জায়গায় চলছে স্যার। ইন্ডিভিজুয়েশন তো গোটা পৃথিবীর হচ্ছে মূল সুর হচ্ছে ইন্ডিভিজুয়েশন, সেই জায়গাটাকে আমরা কি করে ইয়ে করবো বাছাই কথাটা আমাদের না পড়লে হবে স্যার। ফলে এই বাছাইটা আমাদের ওষুধের ক্ষেত্রে আমাকে বাছাই করতে হবে যে তার মধ্যে কোন কোনটা এক নম্বরে আছে, তারপরে কোন সিমটমটা কোন ফেনোমেনাটা তার জীবনের এই জীবন প্রবাহের মধ্যে, এই জীবন প্রবাহের মধ্যে তার শুধু নিজের প্রবাহ নয় তার পুরুষের প্রবাহ হতে পারে, তার এই যে জীবন স্রোত আমরা তো উই আর অনলি দ্য ক্যারিয়ার, আমাদের কেরিয়ার আপনি আমি আমার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে আমি আমার এই লাইফটা পেয়েছি, আমার সন্তান পেয়েছে আমার থেকে উত্তরাধিকার সূত্রে, এই চেন কিন্তু চলছে, এটা আনব্রোকেন চেন, আনব্রোকেন চেন, মৃত্যু কিন্তু এই চেনকে নষ্ট করতে পারে না, কারণ আমরা তো সেইটাকে আবার পরবর্তী যেমন সেই ইয়ে দেখেন না অলিম্পিকে মশাল জ্বালানো হয় না, একজন খেলোয়াড় গিয়ে আরেকজনকে মশাল দিয়ে দিলে তিনি অফ হয়ে গেলেন, তেমনি আমরা করলাম কি তার এই যে মশালটা মানে এই যে জীবন প্রাণটা প্রাণ শক্তিটা আমি বহন করলাম, বহন করতে করতে আমি আমার পরবর্তী রানারকে দিয়ে দিলাম মানে আমার সন্তানকে দিয়ে দিলাম, এটা তো জীবন প্রবাহ। এই জীবন প্রবাহের মধ্যে ঠিক কোন জায়গাটা আপনার এক বিশেষ ঘটনাটি ঘটেছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার যে প্রেজেন্ট কমপ্লেন হতে হবে এমন কোনো কথা নেই, পাস্ট কমপ্লেন হতে পারে, ইভেন আপনার ফ্যামিলি হিস্ট্রিতেও হতে পারে, ফলে সেইখান থেকে যদি আপনি পান তাহলে আমরা কিন্তু আনপ্রেজুডিস হতে হবে, সেই জন্য মানে ফিজিক্যাল লক্ষণটা দেখেই যে আমাকে সবকিছু করতে হবে এটা তো হ্যানিম্যানের শিক্ষা নয়, ফিজিক্যালকে কাজে লাগাতে হবে সাকার রূপটাকে কাজে লাগাতে হবে কিন্তু নিরাকারটাও ভাবতে হবে পাশাপাশি, যে চিকিৎসার ক্ষেত্রে যে কোন জায়গাটা কিন্তু আমরা হিট করতে যাব কোন জায়গাটা আমরা ইয়ে করবো বুঝতে হবে, এটা কিন্তু খুব কঠিন জায়গা কিন্তু বুঝলে সহজ যায়, তো ওই জন্য পুরো রেকর্ডিং করতে হবে এবং পেশেন্টকে যে রেকর্ডিংটা আমরা করবো সেখানে স্বতঃস্ফূর্ত রেকর্ডিং করতে হবে। এই তুমি চিঠি খেতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও তুমি মিষ্টি খেতে ভালোবাসো হ্যাঁ আরে মিষ্টি এবার ধরুন উল্টোটা যদি হয় কেজি বলে না আমি মিষ্টি পছন্দ করি না আমি লিখে রাখলে না আবার শান্ত সুইট
ওনার ডিম আমি এখন তো বহু পেশেন্ট পাই স্বাস্থ্য সচেতনতার জন্য, সে মিষ্টি খায় না, ফলে তার মিষ্টি ভালো লাগে না, না খেতে খেতে উপাসে বসে আর ভালো লাগে না। এবার লিখে দিলে ওটা কিরকম গন্ডগোলটা হবে বলুন দেখি। আর আমাদের একটা ধারণা যে বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে না, এটা কিছুটা আনকমন, তাই তো? এবার ধরুন ব্যাপারটা হচ্ছে যে এই যে রুটি খাওয়ার ব্যাপারটা, রুটি খাওয়াটা এখন আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমার মনে পড়ে যেদিন রাত্রিবেলা রুটি হবে সেদিন কি আনন্দ, কি হাসাহাসি, মানে হাসাহাসি আনন্দ, তুই কটা রুটি খাবি, হ্যাঁ আচ্ছা তোর যদি খিদে পাওয়া হয় তোর যেটা বাঁচবে আমাকে একটু দিবি। আমার তো অনেকগুলো ভাই বোন ছিল, এখন তো ভাই বোন অনেকগুলো থাকে না, খেতে না পারলে একটা এই জায়গাটা যাবো। এই অনুপম যে প্রশ্নটা করেছিল উত্তরটা একটা পাওয়া গেছে, কিন্তু এর উত্তরের পরিপ্রেক্ষিতে যে সাইকোসিস ডেভেলপ যে করে, এটা নীলকমল বর্মন স্যারের ক্লাসেতে ওই যে অপারেশন করার কথা ওঠাতে এই কোশ্চেনটা আমি তুলেছিলাম, এবং পরবর্তীকালে আবার আমার দেখেই সেটা ফেরত এসেছিল উত্তর দেওয়ার জন্য। আমি আমার মতন এবং সৈকত সেটা সাপোর্ট করে যে জায়গাটা এসেছিল সেটা হচ্ছে যে সাইকোসিস ডেভেলপ করতে গেলে পরে গনোরিয়া সাপ্রেশন আফটার, এটা আমরা শিখেছি। তাহলে পরে এটা একটা এক্সাইটিং কজ হিসেবে দেখা দিল, আমরা অ্যাপারেন্টলি সেই দিনকে একটা এইরকম উত্তর দিতে চেষ্টা করেছি বা এইরকমই বুঝেছি, কিন্তু এখন যে উত্তরটা পেলাম তোর কাছ থেকে যে এটা ইনকোঅর্ডিনেশন একটা ডেভেলপ করছে সার্জারির পরে এবং এইটা একটা সাইকোটিক ফেনোমেন, তাই কি? শুধু তাই কি? তাহলে বলি বলি আর কি আছে এই ব্যাপারেতে? সার্জারি পরে সাইকোসিস ডেভেলপ করছে, একটা ইনকোঅর্ডিনেশন ডেভেলপ করছে, এছাড়া আর কি আছে সেটা শুনি। তারপরে জেন কাঞ্জিলাল যেটা বলছেন যে অ্যান্টিবায়োটিক্স এর পর উনি থুজা দিতে বলেছে এবং আমরা দিয়েছি বহু জায়গায়, কিন্তু দিয়েও দেখে গেছি অধিকাংশ জায়গায় ফিটিং করে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে যে টিপ আনফিট ফিট করছে না। তখন আমি বললাম যে তাহলে ওটা থুজাটা আসল কথা না অ্যান্টিসাইকোটিক দেওয়াটা আসল কথা? তাহলে আমরা শিখলাম যে শুধুমাত্র গনোরিয়া সাপ্রেসড করেই যে সাইকোসিস ডেভেলপ করে তা না, আমরা ভ্যাকসিন থেকেও আমরা সার্জারি থেকেও এটা ডেভেলপ করতে পারি। কিন্তু এখানে একটা কোশ্চেন জাগে, যেমন আমরা দেখি যে আমাদের সাইকোসিস বা সিফিলিস অনেক ক্ষেত্রে শরীর আমাদের থেকে বিশেষ করে তো শরীরটাকে বাদ দিয়ে এই যে ভেনেরিয়াল যে ডিজিজটা আমাদের তো একটা সেক্সুয়াল রিলেশনশিপ থেকে তো একটা থেকে আর একটা সাধারণত যায়। তাহলে যেটা পুরো সাইকোসিস যেটা যেটা গনোরিয়া সাপ্রেস করে যে সাইকোসিসে জন্ম হয়েছিল কোন এক পুরুষে এবং সেটা পুরুষনাক্রমে সেটা প্রবাহিত হচ্ছে, কোশ্চেন হচ্ছে এইটা যে আফটার সার্জারি যে সাইকোসিস ডেভেলপ করলো যেটাকে আমরা ইনকোঅর্ডিনেশন বলে সাইকোসিস বলছি, এই সাইকোসিসও কি ওই রকম ভাবে পুরুষানুক্রমে যেতে পারে? গনোরিয়া, হ্যাঁ সেইটাই জানা আছে যে ওই তুজা অক্সিডেন্টালিস সেই গাছটা খেয়ে ওই যে আরবরভিটি সেই গাছের পাতা চিবানোর ফলে সেটা হ্যান্ডম্যান আবিষ্কার করলেন এবং সেটা একটা গনোরিয়া লাইক সিমটমস, এইটাকে গনোরিয়া নাই কিন্তু সেটা গনোরিয়ান। তাহলে এইটা তো সাপ্রেশন হলে কিছু হবে না, মানে ওই সাইকোসিস তো ডেভেলপমেন্ট করবে না এখানে, কারণ এটা একটা ওই গনোরিয়ার বীজ থেকে আসে নাই, এটা একটা ভেজিটেবল কিংডম থেকে এসেছে এবং সেখানে যদিও সেটা সাপ্রেশন করে সেটা একটা ওষুধ আছে ভেষজ ক্রিয়া, তার নিজস্ব গতিতে সে আবার একটা সময় অবলুপ্ত হয়ে যাবে, সেটা তো বংশানুক্রমে যেতে পারবে না। কিন্তু আমরা জানি যে টু সাইকোসিস বিশেষ করে যেটা গনোরিয়া সাপ্রেস করে যে সাইকোসিসে জন্ম হলো সেটা এক পুরুষ থেকে আরেক পুরুষে যাচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করার পরে তো সেটা যাচ্ছে যেতে পারে।
যেখানেতে এইভাবে যে সাইকোসিস ডেভেলপটা করলো, মানে অপারেশন আফটার, সেই সাইকোসিসটা পুরুষানুক্রমে ওটা যেতে পারবে কিনা, কোশ্চেনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটার উত্তর দিচ্ছি আমি। ব্যাপার হচ্ছে কি যে আমরা কিন্তু একটা ফিক্সড হয়ে গেছি, সেটা হচ্ছে কোথায়, যেটা গনোরিয়া সাপ্রেশন হলে পরে সাইকোসিস, এটা ফিক্সড হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সাইকোসিস যে আমরা এই যে শক্তিটা, যেটা এই শক্তিকে আমরা চিনবো কি দিয়ে, তার কিছু তার কর্মপদ্ধতি দিয়ে চিনবো, তার কিছু বৈশিষ্ট্য দিয়ে চিনবো, বৈশিষ্ট্য দিয়ে চিনবো। তো সাইকোসিস বল বা সাইকোসিস সদৃশ্য ফেনোমেনা গুলো বলি, সবগুলো পৃথিবীর প্রতিটি জায়গাতে কিন্তু কম বেশি আছে, যদি ড্রাগ কুপিং করা তাহলে পেয়ে যাবো আমরা। তাহলে এখন প্রশ্নটা কথা হচ্ছে যে যেখানে ইনকর্নেশন তৈরি করবে বা যেখানে মিউটেশন তৈরি করবে, যেমন এক্সরে দিলে পরে বা তো রেডিয়েশন যেটা করছিস, রেডিয়েশন গুলো এগুলো দিলে কিন্তু সেল মেটা সেলের মিউটেশন হবে কম বেশি হওয়ার চান্স থাকে। এইখানে কিন্তু একটা কিন্তু অন্য ধরনের শক্তি, আর এগুলো একটা শক্তি, কিন্তু শক্তির ইনারভেশন তোর মধ্যে হচ্ছে, এই শক্তি যে ইনারভেশন যেটা হচ্ছে সেখানেও কিন্তু তোর ইনকোর্ডিনেশন ডেভেলপ করতে পারে। যেই জে এন কাঞ্জিলাল বলছেন যে ওই অ্যান্টিবায়োটিক দিলে পরে উনি থুজা দিতে বলছেন, কারণ ওখানে বলছে থুজা ওখানে অ্যান্টিবায়োটিক কি করতে পারে না, ইনকোর্ডিনেশন তৈরি করে বলে, তার মানে সাইকোসিস তৈরি করে। শুধু কি অ্যান্টিবায়োটিক, আমি পরবর্তীকালে স্টেরয়েডের ক্ষেত্রেও দেখেছি, আমি দিয়েও দেখেছি, দিয়েও আমি, তা বলে থুজাই যে রুটিন মাফিক দিয়ে এমনটা না। হ্যাঁ, থুজা তবে আসে, পরিমাণে বেশি আসে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই যে জায়গাটা, যে এই যে ইনারভেশন গুলো তুই করছিস, এই জায়গাগুলো তুই কি করে করবি, আরেকটা তোকে বলছি, তোকে আরেকটা শুধুমাত্র এই বস্তুগুলো ভাবছিস কেন? একজন বাবা, ধর মা তার ছেলেকে বকছে যে কি ব্যাপার, তুই তোর টিফিনটা তুই সবাইকে ভাগ করে দিয়েছিস, তোর টিফিনটা দামি টিফিন ছিল, অনেক দামি সন্দেশ কেনা ছিল, তুই সবাইকে দিলি, কি খেয়েছে, হ্যাঁ তুই ওদের কাছ থেকে ওই ইয়েটা খেলি, খেলে ওই ওই কি বলে ওই পরোটাটা খেলি, একজন রুটি খেয়েছিস, তার বিনিময়ে তুই দামি সন্দেশটা কত দাম জানিস, এটা কি করেছিস, তাকে বলা হলো, হ্যাঁ ছেলে কিন্তু শুনলো না, ছেলে কিন্তু আবার করলো, এরকম করতে করতে ছেলেকে মারা হলো, মারা হলো, তারপর ছেলে তখন আলটিমেটলি শুনতে বাধ্য। এই যে ডাইনামিক যে তোর পয়জনিং, শুধু ভ্যাকসিনের কথাটা ভাবছিস কেন, ডাইনামিক যে পয়জনিং হচ্ছে, তাকে এই যে টিচিং কর বারবার, তাকে ইয়ে করতে 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 হ্যামার করতে করতে তাকে কিন্তু ওইটা শেখালো, কি শেখালো তাকে, যে তোমার দামি জিনিসটা তুমি দিয়ে, মানে এখানে এই যে ভাগ করে খাওয়া, এই যে আমাদের যে সুশিক্ষা, এটাকে বদলে কি শিক্ষা দিলাম, স্বার্থপরতার শিক্ষা দিলাম, এই সেখানে বন্ধুত্বের মতো হিসেবে শিক্ষা দিলাম, দিস ইজ, এই শিক্ষাটাকে সাইকোটিক ফেনোমেনা নয়, সাইকোটিক শিক্ষা না, এই ডাইনামিক ইয়েগুলো, ডাইনামিক ইনজেকশন গুলোকে তুই কি এর বাইরে রাখতে পারবি, বর্তমান যুগে এটাই তো হচ্ছে, এবং সেখানেই মেনটেনিং কস্ট যেগুলো সব দেখছিস, হ্যাঁ টোটাল তো এইসব আন্ডারে পড়ে যাবে, এই জায়গাগুলো তুই যদি না বুঝিস তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, পেশেন্টের মধ্যে পাবি তো এগুলো, তাহলে পেশেন্ট আমরা, তাহলে আমাদের তো একটা কথাই হচ্ছে, সোরা হচ্ছে ইউনিভার্সাল সেন্সিটাইজার, তার ফলে ওই যে সোরার ইচ্ছেটা হয়েছিল বেশাখানে গিয়েছিল বা কোনো পশুর সঙ্গে মিলন করেছিল, বেশাখানের থেকে বড় কথা, কারণ হ্যানিম্যান যখন আবিষ্কার করেছে তার আগেও সাইকোসিস ছিল, কারণ আমাদের ইয়েতে আয়ুর্বেদিকে প্রভাবের কথাটা বলা ছিল। ফলে ব্যাপারটা হচ্ছে কি যে সাইকোসিস তখনও ছিল, তখনও যে পশু মিলনের থেকে এই করে সেরকম ঘটনা অনেকে বলে আমরা বয়ে পড়েছি, এখনকার তাত্ত্বিক কি ব্যাপার কি আমি জানি না। তাহলে ব্যাপার হচ্ছে কি যে এই ইনকোর্ডিনেশন বা অসঙ্গতি তো বিভিন্ন ভাবে আসতে পারে, শুধুমাত্র ওইটা দিয়ে ফিক্সড আসবে এটা ভাববো কেন, এটা তো ভাববার কোনো কারণ নেই। হ্যাঁ, তারপরে এগুলো তো আমাদের তো বুঝতে হবে, আমি এই যে গনোরিয়ার আমি তো কয়েকশো চিকিৎসা করেছি, কয়েকশো, একটা দুটো না, কয়েকশো করেছি, কয়েকশো যে সবই কি আমার থুজা এসছে না মেডিনাম এসছে, আমার তো অ্যান্টিসরি প্রচুর এসছে, একটা পেশেন্ট নাক্সে এসছিল, সালফার ফালফার সবই তো এসছে, সালফার এসছে, মার্কারি এসছে, অনেক কিছু এসছে অ্যাকর্ডিং টু কেস রিপোর্ট। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে কিন্তু ওই ইনকোর্ডিনেশনটা কোন ম্যাটার দিয়ে আসলে এটা বড় ব্যাপার না, ইনকোর্ডিনেশন বৈশিষ্ট্য ইনোভেশন হচ্ছে কিনা সেটাকে দেখতে হবে, সেটা যদি ইনোভেশন যদি হয়, সেটা যদি তার মধ্যে প্রথিত করা হয়, তাহলে তার তো এফেক্ট হবেই মানুষের জীবনে, সেটাকে কেন আমরা ধরবো না। আমার বক্তব্য এটা বললাম, তোর বিপক্ষে বলার থাকলে তুই বল। স্যার, আমি বিপক্ষে কিছু বলছি,
হ্যাঁ বিপক্ষে বলতে পারবে, কেন বলতে পারবে না? এতে কি হবে, আমার মান চলে যাবে। বিপক্ষে বলার মতো এখনো কিছু হয়নি। বলছি আপনি বোধহয় অবগত আছেন যে আজকে সিজার গুলো হচ্ছে বলে বহু মা কিন্তু বেঁচে যাচ্ছে। মানে আমি একদম ছোটবেলায় দেখেছি যে সিজার তো ছিল না তখন, তখন অনেক মা কিন্তু এই প্রেগনেন্সি হ্যাজার্ড বা ডেলিভারি হ্যাজার্ড এর জন্য মারা গেছেন, যেতেন। কিন্তু এখন কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকটা কম। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে সিজার আরো দু তিন রকমের হয়। কারণ আমি আমার কন্যাবত বন্ধু বান্ধবের কিছু মেয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কিরে তুমি কি নর্মাল ডেলিভারি পছন্দ না সিজার পছন্দ? বলছে না গো কাকু আমি অত কষ্ট সহ্য করতে পারবো না, আমার সিজার হয় ভালো। এই একটা গ্রুপ গেল। আর একটা গ্রুপ হচ্ছে যে ডাক্তারবাবু খুব ব্যস্ত, একজন ডাক্তারবাবুর উপরে পুরো আছে, হ্যাঁ তিনি যা বলবেন সেটা বেদবাক্য। ডাক্তারবাবু ব্যস্ত, তিনি দেখছেন যে পেশেন্টকে নিয়ে বেশিক্ষণ বসে থাকলে আমার প্র্যাকটিসে অসুবিধা হবে। তখন কিন্তু তাকে সিজার করে দেওয়া হলো এবং সে অম্লান বদনে ওটা মেনে নিল। আর এক রকমের সিজার হচ্ছে যেটা আমি প্রেগনেন্সি মানে ডেলিভারির কথা বলছি, অন্য অন্য কিছু বলছি না, এটা সিজার ইনস্ট্রাকশনের কথা বলছি। আর এক রকমের সিজার আছে যেটা হচ্ছে সময় পার হয়ে যাচ্ছে, এরপরে তার অ্যামনিওটিক ফ্লুইড কমে যাচ্ছে, হ্যাঁ হয়তো বাচ্চাটা মারা যাবে, বা হয়তো তার গলায় কর্ড জড়িয়ে গেছে, সব কিন্তু ইনকোর্ডিনেশন। তো এখন সব সবটা ইনকোর্ডিনেশন না হলেও কিন্তু অনেকটা সেরকমই, আপনার পছন্দের এই জায়গায় ঠিক আছে। তো এই যে অনেকগুলো কারণ, অনেক মায়েরা আছে অলস, তারা হাঁটতে চলতে চায় না, তাদেরকে একটা সময় দেখা যায় যে তার যে পেলভিক মাসল গুলো ফ্লেক্সিবল না, রিজিড, হ্যাঁ সেখানে তাদেরকে সিজার করাতে হয়। তারপরে দেখুন পাহাড়ি মেয়েদের যারা সবসময় চড়াই উতরাই চলছে, শোনা যায়, আমি অবশ্য অতটা আমার অভিজ্ঞতা নেই, তবে আমি অনেকের কাছে শুনেছি তাদের কিন্তু সিজারটা খুব কম হয়। তারপরে আদিবাসী মেয়েরা যারা মাঠে ঘাটে কাজ করে, দিন দিন জন্য তারা কাজ করে এবং ওটা তাদের হ্যাবিট, তারা মাঠে ঘাটে কাজ করে একসাথে তারা মাঠে যায়, তাদের কিন্তু সিজারের ব্যাপারটা খুব কম, প্রায় নীল। তো এখানে আর এই ধরনের এক মানে কি বলবো সফিস্টিকেটেড, তাদের তো বাদ দেওয়া হয়। আবার আরেকটা জিনিস আছে, এটা আমি শুনেছি, জানি না আমি অত অভিজ্ঞতা তো নেই অ্যালোপ্যাথি রোগ সম্পর্কে, যে ইউটেরাইন স্প্যাজম কে ইয়ে করার জন্য বেশি বয়স্ক মহিলা মেডিসিনে যেটা ইউটেরাইন স্প্যাজম কে যাতে রোধ করা যায়, যাতে এক্সপালশন হয়ে না যায়, তার জন্য কিছু মানে অ্যান্টি স্প্যাজমোটিক কিছু মেডিসিন দেওয়া হয়, দেওয়ার ফলে তার প্রেগনেন্সিটা টিকে যায় এবং পরে ওই পেলভিক মাসেল গুলো সমস্ত রিজিড হয়ে থাকে, তারপরে তাকে সিজার করতে বাধ্য হতে হয় বা করতেই হবে, ওটা আগে থেকে বোঝা যায়, জানা মানে জানিয়ে দেওয়া হয় এটা সিজার করতেই লাগবে। তো এই যে অনেকগুলো ব্যাপার, সবকটাই কি সাইকোসিস? এবারে আপনি একটু বলুন, এই যে সবকটাই কি সাইকোসিস নাকি সাইকোসিস সাইকোসিস না হলেও সাইকোসিস হয়ে পড়ছে, সেটা একটু বলুন। আরে বংশগতের কথা বলছেন, সেটা অনেক বড় চ্যাপ্টার, সেটা আরেকদিন কিছু বলা যাবে, আপনি এটুকু একটু বলুন। এই যে এতগুলো কথা বললাম যে সিজারের এতগুলো কারণ, এই কারণের পরে সবগুলোই কি আমার সাইকোসিস হয়ে যাবে না সাইকোসিস ছাড়াও কেউ ছিল? যে সাইকোসিস ছিল সেটা সাইকোসিস হতেই পারে, আগে হয়তো তার প্রেগনেন্সির আগে ডেলিভারির আগে তার শরীরে সাইকোসিস ছিল, পরবর্তী সময় সাইকোসিসটা আরো পার্থক্য যেটা বললেন সেটা এক্সাইট করল। তো এখন এই যে মানে সিজারের যতগুলো রকম আমি বললাম, আরো খুঁজলে হয়তো দু চারটে রকম পাওয়া যাবে, তো আপনি এইটা একটু ক্লারিফাই করুন যে মানে সবকটাই কি ওখান থেকে সাইকোসিস আছে, এটা সাইকোসিস আগে থেকেই কিছুটা ছিল, আর যারা বললাম যে পাহাড়ি মেয়ে বা আদিবাসী মেয়ে যারা মাঠে ঘাটে কাজ করে বা সবসময় চড়াই উতরাই
তারা চলছে, তাদের কি সাইকোসিস কম? এবারে আমি থামছি, এবার আপনি বলুন। এই ব্যাপারটা হচ্ছে কি যে সাইকোসিস সব ক্ষেত্রেই হবে, কিন্তু কতগুলো জায়গা আমাদের ভাবতে হবে। সেই জায়গাটা হচ্ছে যেখানে ইনহ্যাবিটেবল, যেখানে সার্জারি ছাড়া উপায় নেই, কতগুলো ক্ষেত্র আছে যেখানে সার্জারি না করলে সাইকোসিস ডেলিভারি বাচ্চা বাঁচবে, সেটা আপনি বলেছেন অলরেডি। আপনার বলার মধ্যে পর ইয়ে হয়ে গেলে পর ওখানে আপনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, এইগুলো তো এমার্জেন্সি ক্ষেত্র, সেগুলো তো আপনাকে করতেই হবে। কিন্তু আমি একটা তথ্য বলছি যে এই যে আমাদের যখন খুব মানে কি এখানে কোভিড খুব দ্রুত মারাত্মক আকার নিয়েছিল, তখন কিন্তু 82% সার্জিক্যাল কেস কমে গেছে, মানে কি প্রেগনেন্সির ক্ষেত্রে যে সার্জিক্যাল বন্ধ হয়ে গেছিল, তাদের মধ্যে মৃত্যু কটা হয়েছে, এটা হচ্ছে বাস্তব কথা। শুনতে খারাপ লাগে কথাটা হচ্ছে, তার মানে কি সার্জিক্যাল, সেটা তো আমি বললাম। হ্যাঁ সেটা, এইবার দেখো এইবার পেশেন্টের ক্ষেত্রে দেখো একটা, আমি এই গল্পটা তো বলেছি, সেই যে বাতের পেশেন্টের কথাটা বললাম, যেখানে আমি ইয়ে দিয়েছি কার্সিনোজেন দিয়েছি শরীর বেলা মানা দেখ, তো আগেই উত্তর দিয়েছি যে কাটলেই যে সবাই যে সাইকোসিস বেশি হবে তা নয়, সাইকোটিক ইনারভেশনটা হয়, মানে সাইকোসিস স্টিগমাটা ওখানে সাইকোসিসের ইয়েটা মানে কিছুটা বাড়ে বা ওখানে সাইকোসিস যোগ হয়। যোগ হলো ব্যাপারটা হচ্ছে শুধু তো ওইটুকু হিসেব করে তো আমি দিতে পারবো না। আমি তো বললাম এই যে কার্সিনোজেন দিয়েছে পেশেন্টটা, যেটা বললাম তার ওই মেন্টাল স্ট্যাটাসটা দেখে, তার ফলে ব্যাপারটা হচ্ছে কি যে পেশেন্টটা টোটালিটি কিভাবে এফেক্টেড হলো, তার ম্যানিফেস্টেশন কিভাবে হলো, সেটা থেকে তো জাজমেন্ট করতে হবে। আমার তো এখানে অঙ্ক বসার কোনো জায়গা নেই, আমি এই পেশেন্ট গুলো যখন দেখবো পেশেন্টের টোটালটা হিসেব করব, করার পর তারপরে তাকে আমি ওষুধের কথা ভাববো। আমি সাইকোসিস ধরে নেবো কেন, আমি আগে থেকে সাইকোসিস হবে এটাও ধরা আমার উচিত না। আমি দেখবো কি ভ্যাকসিনেশন দিয়েও তো আমরা তো দেখতে পাচ্ছি ভ্যাকসিনেশন দিয়ে সবাই কি সাইকোসিস হচ্ছে, আমাদের মান্নেট তো বলে গেছে পরবর্তীকালে আমি তো সিফিলিস আবিষ্কার করেছি, সোরা আবিষ্কার করেছি, পর্যবেক্ষণ করে রোগীর মধ্যে কি পাচ্ছে সেখান থেকে জাজমেন্ট করে সিদ্ধান্তে আসতে হবে। এখানে আমি যেই চাইলেন জেন কাঞ্জিলাল কি করতেন না, ওই থুজা দিতে বল, থুজা ডাক্তার তাকে বলা হতো কি ব্যাপার না, অ্যান্টিবায়োটিক্স এর পর আমি চোখ বুঝে দিয়ে গেছি, দেওয়ার পর ফেলিওরে যখন আসতে শুরু করলো তখন ভাবতে শুরু করলাম জেন কাঞ্জিলাল কে তারা ভুল বলে, তখন আমার মনে চেতনা আসলো যে জেন কাঞ্জিলাল থুজাই দিতে বলেছেন এটাই তার মূল কথা না, সাইকোসিস অ্যান্টিসাইকোটিক দিতে বলে, দেখা যাক রেকর্ডিং করলাম। আগে তো চোখ বুঝে দিয়ে দিতাম, অ্যান্টিবায়োটিক দিয়েছে তো আমি আর জিজ্ঞেস ফিজ্ঞেস কিছু করতাম না, চোখ বুঝে দিয়ে দিতাম, সেটা কিন্তু এখন আর ভুল করেও করি, আমি রেকর্ড করি, রেকর্ড করে দেখি, তার এমনকি একটা দাঁত তুলে আসলেও সেখানেও আমি হিসেব করি যে কি দেব, ওখানে চোখ বুঝে আমি তাকে ইয়ে দেবো না তুলে দেবো করি না, সেটা কিন্তু প্রথম জীবনে করেছি, করে ফেলিওরও দেখেছি, সাকসেস দেখেছি, ফেলিওরও দেখেছি। ফেলিওর পেছনে কারণটা কি, ফেলিওর পেছনে একটাই কারণ, লটা মেলে, লটা মেলেনি আমাদের যে সিমিলিমাম যে ল আছে সেই লয়ের সঙ্গে ওষুধটা মেলেনি, মেলেনি বলে কাজ করে। তাহলে এই জায়গাগুলো আমাদের ভাবতে হবে যে কোন ক্ষেত্রে কোথায় কি করবো, আগে থেকে ফিক্সড হয়ে থাকতে হবে না, রোগীটা কি বলছে, রোগী কি দিচ্ছে সেটাকে বিচার করবো। আমি কেন ধরে রাখবো যেটা হলে পরে, আপনি যে এই কথা এই যে বলা হচ্ছে এই যে পেশেন্টের মধ্যে এই যে ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েশন গুলো, যে অনেকে পেশেন্টে আমরা দেখেছি ভ্যাকসিনেশনের পর তার কোনো নো রেজাল্ট, কিছুই তার পরিবর্তন কিছু বোঝা যায়, এরকম পেশেন্টও তো আমরা পেয়েছি, এরকম পেশেন্ট পেয়েছি, যদি আমি খুব অল্প পেয়েছি, এমনকি এই সার্জিক্যাল অপারেশনের পরে তার সেরকম কোনো অসুবিধা হয়নি, এরকম পেশেন্টও পেয়েছি, আবার বহু পেশেন্ট পেয়েছি সার্জিক্যাল অপারেশনের পর বিভিন্ন রকম ট্রাবলস তার চলছে, এটা সংখ্যা বেশি, ফলে এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, এবং সে কোন বেসের উপর হচ্ছে, যেমন পেশেন্টটা ধরুন শরিক পেশেন্ট ছিল, শরিক বেসের উপরে সাইকোসিস যদি ইমপ্রেগনেটেড হয় সেক্ষেত্রে কি হবে, পেশেন্টটা যদি সাইকোটিক ছিল তার সঙ্গে যদি সাইকোসিস যোগ হয় সেক্ষেত্রে কি হবে, পেশেন্টটা যদি সিফিলিটিক ছিল তার তাহলে কি সোরা তো ছিলই সিফিলিটিক ছিল বলে, সিফিলিসের উপরে তার সাইকোসিস ইমপ্রেগনেটেড হলো সেক্ষেত্রে তার সিমটোম্যাটোলজি কেমন আসবে, এইগুলো কিন্তু বুঝতে গেলে ভালো করে যেই চ্যালেঞ্জ করতে যে চ্যালেঞ্জ, কিন্তু এই জায়গাগুলো কিছু কিছু আলোচনা করেছেন, আলোচনা করেছেন, এবং আপনাকে রোগীর প্রত্যেকটা রেকর্ডিং ওই ওই সময়কার রেকর্ডিং গুলো করলে আপনি ওইখান থেকে ইচ সিমটম কে যদি আপনি চিনতে পারেন, প্রতিটা সিমটম এটা কোনটা কোন মায়াজাম আছে বা মিশ্র মায়াজাম আছে কি এটা যদি চিনতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে অ্যাসেসমেন্ট করতে হবে, আগে থেকে অঙ্ক কষে কোনো অ্যাসেসমেন্ট সম্ভব। তবু আমি বলে রাখছি, হ্যাঁ আপনার আপনার কথাটা আমি বুঝেছি স্যার, আমি কি পরিষ্কার করতে পেরেছি, এটা বলতে চাইছিলাম যে মানে টোটালিটি অফ সিমটম দেখতে হবে, তার সঙ্গে অনেক কজটাও যে মানে কি কারণ থেকে আসলো, কোন কোন এক্সাইটমেন্ট থেকে আসলো,
সেটা আমাদেরকে দেখতে হবে কতবার উপরে হচ্ছে, তারপরে আমাকে মেলাতে হবে যে টোটালিটি অফ সিম্পটম। তাছাড়া ওই না হলে আমরা ইয়ে হয়ে যাবো, প্রেজুডিস হয়ে যাবো। এখন প্রেজুডিস হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তাহলে এখানে যে আমরা শুধুমাত্র গনোরিয়ার ঘাড়ে দোষটা পেলাম যে মানে এগুলো এগুলো আস্তে আস্তে দ্রুত আলোচনা না করলে আসা যায় না। আমরা শুধু গনোরিয়ার ঘাড়ে দোষটা পেলাম যে গনোরিয়া ইয়ে করলেই সাপ্রেসড হলেই সাইকোসিস হবে, তাছাড়া হবে না। এখানে কিন্তু এই জায়গা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, এই জায়গা দাঁড়িয়ে যাচ্ছে যে শুধু গনোরিয়া সাপ্রেস হলে, পার্থ স্যার যেটা বলতে বারবার বলতে চাইছেন যে গনোরিয়া সাপ্রেস হলে যে সাইকোসিস, তাছাড়া সাইকোসিস হবে না, এই যে ব্যাপারটা কিন্তু আমাদেরকে আবার নতুন করে ভাবাচ্ছে যে আমাদের যে মানে মানসিক স্তরে যদি আমরা তাকে খুব বেশি ইয়ে করি, তাকে পীড়ন করি, যেখানে আমরা স্ট্যাপসিক দিচ্ছি, কার্সিন দিচ্ছি, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নতুন করে বোধহয় ভাবার সময় এসেছে। ডাইনামিক ডাইনামিক অ্যাসাল্ট তো হচ্ছে, ডাইনামিক অ্যাসাল্ট হচ্ছে না? আপনি ধরুন ধরুন আপনি আপনার ছেলেকে কু শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? স্বার্থপরতা শিক্ষা কেন দিচ্ছেন? আমি নিজে সাইকোটিক বলে স্বার্থপরতা শিখিয়ে দিলেন, এইবার সে ছেলেটা স্বার্থপরতা ছিল না, ওই রকম কিছু ছিল না, বারবার বলতে 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 সে আস্তে আস্তে ওটাকে মেনে নিল। মেনে নেওয়ার পর তার তার মধ্যে যে সাইকোসিস ছিল, তার মধ্যে সাইকোসিস ছিল যেটা আপনার শিক্ষা পরে, সে তাহলে কি হয়েছে, সে তখন ওই অনুযায়ী চলতে শুরু করলো। তাহলে আমাদের যে ডাইনামিক যে ইনজেকশনটা, যেটা ইনজেকশন আমি বলছি এত সোজা কথা, এটা কম কিছু স্যার ভ্যাকসিন থেকে, এটা কি কম মনে করেন? এটা তো শক্তি। মানে এই এই আলোচনা গুলো তো আগে আগে মানে আমাদের মধ্যে যে মানে দাঁড়া বাহা পরস্পর বলে আসতাম যে গনোরিয়া সাপ্রেসড হলে সাইকোসিস হবে, তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে, এবং এই ভাবনাটাকে মানে আরো ক্লারিফাই করতে হবে। আরো ভাবুন, আমার তো অতটা ভাবার মতো এখন আর শক্তি নেই, শক্তি নেই বলবো না, তবে আপনি যত পড়াশোনা করেছেন অতটা আমি পড়াশোনা করিনি, যার জন্য আমি নতুন করে আবার উজ্জীব আপনি যেন আমাকে উস্কিয়ে দিচ্ছেন কিছু, এই পাথর স্যার যেন উস্কিয়ে দেওয়া হচ্ছে, দিচ্ছেন যে নতুন করে আবার ভাবতে। তো ঠিক আছে, এগিয়ে যাই আমরা, রাত হচ্ছে, আমি আর কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ। অনুপম স্যার আছেন না, একদম পাশাপাশি রাখা যায় আপনার, ঠিক বলেছেন, বয়স হলেই হয় না, আবার ছোট হলেও হয় না। আচ্ছা পার্থ, আজকে কি পার্থ তুই কি আজকে সন্তুষ্ট না, অন্যদিন আবার আমাকে প্রশ্ন করবে? যেন বলছিলাম কি, ওই যে কথাটা বললেন যে আমরা এই যে ফিজিক্যাল মেন্টালি ইনপুট করছি, বাবা ওরম করো না ওরম করো না, এই যে কথাগুলো, এগুলো একটা ইনজেকশনের মতনই। তার মানে কি আমি বলতে চাইছি যে বংশগত আমাদের প্রত্যেক সাইকোসিস বইছে চাই বয়ে যাক, এই যে ইনজেকশন গুলো, এইগুলো কি আমাদের বংশগতিতে যে বয়ে যাওয়া সাইকোসিস সেইটাকে টেনে তুলছে, না আমাদের মেন্টাল জায়গাটায় যে ডিসব্যালেন্স তৈরি করছে সেটা থেকে সাইকোসিস তৈরি হচ্ছে? একটা হচ্ছে তো বংশগতি থেকে আসে জীবন প্রবাহ, তো জীবন প্রবাহ তো কিছু আমরা অ্যাকোয়ার্ড হচ্ছি আর বাকিটা আমরা বংশ পরম্পরা আসে, হেরিডিটারি ইফেক্টেড আসে। ওই যে অ্যাকোয়ার্ডটা যে করছে, যার জন্য অ্যানিমেল লাইফ স্টাইলের কথাটা ওই যে আমি পড়ে শোনালাম না 5 নম্বর অ্যাপোরিজমটা, অ্যানিমেল আমাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলছে, প্রভাব ফেলে তার তো প্রত্যেকটা বস্তুর একটা তো শক্তি আছে, সে তো কিছু প্রভাব ফেললে। উদাহরণ দিই, খুব একটা উদাহরণ দিই, খুব ভালো বোঝা যায়। গঙ্গার জল আমরা যদি সাগরে, গঙ্গা সাগরে তো, গঙ্গা সাগরে গঙ্গা থেকে জল তুললো, সেও গঙ্গার জল,
আবার যদি দক্ষিণেশ্বর থেকে তুলি সেও গঙ্গার জল, কিন্তু যেখানে গঙ্গোত্রী থেকে গোমুখ থেকে বার হলো সেটাও গঙ্গার জল। কিন্তু আমাদের বিভিন্ন যে উপনদীগুলো গঙ্গার জলে তো মিশলো, সেও গঙ্গার জল হয়ে গেল। তা বিষয় হচ্ছে এই যে আমাদের যে ইনফ্লাক্সটা আসছে জীবন প্রবাহের মধ্যে, আমাদের তো প্রত্যেকটা জীবন আর একটা জীবন থেকে আসে, এটা তো বুঝে নিলাম, এবং সেটা তো একটা আসছে, তার সাথে কিন্তু এই ইনজেকশন গুলো যোগ হচ্ছে এবং সেটাও ওই ভাবি কিন্তু প্রবাহিত হচ্ছে। আমি এরকম ভাবি বুঝলাম আমার ব্যাপারটা ওরকমই। ওটা তো ওই আমাদের সিম্পল সাবস্টেন্সটা করতে হবে, সিম্পল সাবস্টেন্স আমি এখানে পড়তে সাহস পাচ্ছি না এখন, আর একটু তৈরি হোক সিম্পল সাবস্টেন্স কিনতে মানে সর্বশ্রেষ্ঠ দেখাবো। উদাহরণ ঠিকই আছে রে বাবা, উদাহরণ শক্তি ট্রান্সফার, শক্তি ট্রান্সফার একদম আরো আরো যোগ হয়ে যাচ্ছে আর কি, পলিউশনটা আরো ঘোরতর পলিউশন হচ্ছে। তুমি একটা রং থেকে আর একটা রং মিশলো, একটা ডিফারেন্স কালার হলো, সেটাতে আর একটা রং মেশালাম, তারপর আর একটা রং মেশালাম, কোথায় যাচ্ছে একটা জটিল অবস্থায়। এই যে তোর এই পলিউশন গুলো তোর চরিত্র বদল করে দিলে পরে সেটা সাইকোটিক হয়ে যাবে, তোকে যদি ডিস্ট্রাকটিভ জায়গায় নিয়ে চলে আসে তাহলে সেখানে তোকে সে রিসিপিয়েন্ট হয়ে যাবে। এই তো ব্যাপারটা, ছোড়া তো থাকবে নাহলে সে রিসিভ করবে না। ঠিক আছে, আজ তো অনেক রাত হয়ে গেছে। অনুপম স্যার, আমি অনুপম স্যারকে বলছি, বলছি এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, এটা খুব সহজে সলিউশন হয়ে যাবে। আজকে অনেকটাই সলিউশন হয়ে গেছে যে মানে একটার সঙ্গে আরেকটা মিশে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনার চিকিৎসার সূত্রটা শুরু হচ্ছে। যে আজকে ধরুন যে বংশগতি, আজকে আপনার হাতে যে মেডোলিনাম পেলো, যে পেশেন্ট আপনার হাতে যে থুজা পেলো, আপনার হাতে যে পেশেন্ট কার্সিনোসিন পেলো এবং সালফার পেলো, এই কিন্তু সেই বংশগতির থেকে আমরা তাকে বিরতের মতো খানিকটা উদ্ধার করে নিয়ে আসছি। হয়তো দেখা যাবে পরবর্তী সময়ে তার ভিতরে সাইকোসিসটা আর অতটা পরবর্তী, তার নেক্সট প্রজন্ম, তার ওয়াইফ কেও যদি ঠিক ওইভাবেই তুলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মে কিন্তু আর অতটা সাইকোসিসের প্রভাব থাকবে না, এবং সে একটি রিজন গিফটেড মেন্টালিটি তার তৈরি হবে। তো এই চিকিৎসা কিন্তু এইভাবে শুরু হচ্ছে। তো এটা নিয়ে, এটা নিয়ে খুব একটা জায়গা মানে আর অসুবিধা বলেছেন স্যার, যখন মেডোরিনাম পড়িয়েছেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনার এই সেম কথাটাই বলেছেন স্যার, সেই জায়গাটা। আরে আমরা তো তাদের কাছ থেকে শিখেছি না, আমরা আর কোথা থেকে শিখবো। তো ঠিক আছে, আজকে আমি আর পার্থ স্যারকে, গিরিধর স্যারকে সবাইকে ধন্যবাদ, এবং দীপেনকে সবাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ, এবং শুভরাত্রি স্যার, অনেকটা শিখলাম স্যার। পালাতে পারিনি, নাহলে অন্যদিন হলে পালিয়ে যেত, আজকে পালাতে পারিনি, সাহস পাইনি পড়া। মানিক লাল তো কেটে পড়েছে টুক করে। ঠিক আছে, আজকে তাহলে অজয় স্যার, অজয় দা, তাহলে আজকে গুড নাইট জানাচ্ছি সকলকে, দীপেনকেও, অমর, অনুপম, গিরিধর স্যার, এই তো আমি বুড়ে এগুলোকে দেখতে পাচ্ছি, আর যারা আছেন সকলকে গুড নাইট জানাচ্ছি। অনেক পৌঁছালে তো বলতেই হয়, যত রাত গভীর হয় আলোচনা তত গভীর হয়, শুভরাত্রি কি নবীন, এটা মুডের ব্যাপার হয়, এটা মুডের ব্যাপার, প্রশ্নের উপর নির্ভর করে। মানে এই খেলে গিরিধর বাবুর এবং পার্থ পাল্লা করলে খুব মুশকিল আছে ভেবেচিন্তে উত্তর দিতে, এমন জায়গায় খুঁচিয়ে দেবে না উত্তর দিতে দম বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা আজকে বিদায় নিই রে, আর রাত জায়গাটা উচিত হবে। ঠিক আছে, ধন্যবাদ।